আমরা এর আগে কয়েকটা ক্লাস করেছিলাম মলিকুলার প্যাথোলজি এবং জেনেটিক্স এর বেসিক প্রিন্সিপালস গুলোর উপরে। তো আপনারা হয়তো কেউ কেউ করেছেন ক্লাসটা, কেউ কেউ করেননি। যারা করেননি তারা তারা ওই আগের ক্লাসের ভিডিও আছে ইউটিউবে আমার নামের চ্যানেলে, ডক্টরটা নাই সৌমিত্র চক্রবর্তী নামের চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারেন। সেগুলো দেখা থাকলে এই ক্লাসটা ফলো করতে একটু সুবিধা হবে, বাট যদি না দেখে থাকেন তাহলে চেষ্টা করব মোটামুটি যাতে আপনাদের কোয়েরি গুলো আনসার দেওয়া যায়। যদি কোনো পয়েন্টে কারোর কোনো থাকে, প্রবলেম থাকে, তাহলে আমি মাঝে মাঝে নোট করে রাখবেন, আমি মাঝে মাঝে প্রশ্ন চাইবো আপনাদের কাছ থেকে, আপনারা কোয়ারি করবেন, কারো কোনো কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করে দিব। সবগুলো কনফিউশন একবারে লেকচারের একদম শেষে ডিল করতে গেলে আসলে হবে না, মাঝে মাঝে একটু একটু করে করতে করতে যেতে হবে, যেহেতু এটা একটা লম্বা ক্লাস হবে। বোঝা গেছে সবাই কথাগুলা? আচ্ছা, আর একটু ফিডব্যাক দরকার হবে, আপনারা মিউট করেই রাখবেন, বাট মাঝে মধ্যে একটু ফিডব্যাক না আসলে বোঝা যায় না যে আমি নিজেই ডিসকানেক্টেড হয়ে গেছি কিনা। ঠিক আছে, হ্যালো। জি স্যার, হ্যাঁ, আর অনলাইনে ক্লাসটা নেওয়ার দুইটা উদ্দেশ্য আছে, একটা হচ্ছে যাতে সব অন্যান্য ইনস্টিটিউটের কেউ চাইলেও কভার করতে পারে, এবং পরবর্তীতে কেউ মানে এটা যাতে পারমানেন্টলি থেকে যায় এটা রেকর্ডিং হিসেবে। এই দুইটা কারণে আমি এখন সব জায়গায় অফলাইন ক্লাস চালু হয়ে যাওয়ার পরেও এটা ইচ্ছা করে অনলাইনে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এইটা সহ আরো হয়তো 3-4টা ক্লাস হবে টোটাল এই মলিকুলার প্যাথোলজি ল্যাব টেকনিক এর প্রিন্সিপালস বা এগুলোর উপরে। তো এখানে আমাদের মানে গোলটা হচ্ছে যে প্যাথোলজিস্ট হিসেবে আধুনিক দুনিয়াতে খাপ খাইয়ে নিতে গেলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আপনারা মানে পাশ করার পরে যখন প্র্যাকটিসে যাবেন, যখন একটু ক্যারিয়ার আপনাদের ডেভেলপ হবে প্যাথোলজিস্ট হিসেবে, ততদিনে আপনারা দেখবেন যে মলিকুলার টেকনিক গুলা মোটামুটি সব জায়গায় চলে আসে। এখন যেরকম হিস্টোপ্যাথোলজি বা সাইটোপ্যাথোলজি দেশের বিভিন্ন জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে, তো ওটা মোটামুটি কমন এখন হয় নাই, কিন্তু আগের থেকে বেশি স্প্রেড করছে। মলিকুলার টেকনিক গুলো দেখবেন আস্তে আস্তে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ হওয়ার টাইমে সেগুলোও হয়ে যাবে রিলেটিভলি কমন। ঠিক আছে, তো সেই জন্য আপনাদেরকে তো যদি আমরা বিএসএমএমইউ থেকে একটু প্রিপেয়ার না করতে পারি, তাহলে তো আপনারা পাস করার পরে বলবেন যে আমাদের কিছুই শেখা নেই, আমরা এখন কি করব। সেই উদ্দেশ্য থেকে আসলে এটা করা। উদ্দেশ্য হচ্ছে কি, প্যাথোলজিস্ট হিসেবে আপনার যেটুকু জানা দরকার আপনার রিপোর্টিং এর জন্য ইত্যাদির জন্য, তো ল্যাব টেকনিক এর পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা আগানো হবে। অনেক বড় একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখন ভয় পাওয়ার কিছু নেই, আমরা ধাপে ধাপে সবগুলোই কভার করব, জিনিসগুলো কঠিন কিছু না, জাস্ট একটু খেয়াল করবেন তাহলেই হবে। তো এইটা তো এতগুলো টপিক, তো এই লেসন মানে লেসন বলতে 4-5টা ক্লাস যে হবে এগুলো মিলে হচ্ছে কি লেসন, তো এই এক ক্লাসে তো এতগুলো টেকনিক কভার করা সম্ভব হবে না। তো আজকে সেশনে আমরা এই এগুলো কভার করব, এই ডিএনএ এক্সট্রাকশন পিসিআর দুই ধরনের, আর ডিএনএ পিউরিটি কোয়ান্টিফিকেশন এবং হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস, মেইনলি এগুলো কভার করবো। আস্তে আস্তে অন্যান্য টেকনিক গুলা, অন্যান্য মেথড গুলা পরবর্তী ক্লাস গুলোতে কভার করা হবে। তো এ পর্যন্ত বোঝা গেছে কথাবার্তা? হ্যাঁ, হ্যালো, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে একটু ফিডব্যাক প্রয়োজন হবে, কাইন্ডলি একটু আনমিউট আনমিউট করে ফিডব্যাকটা দিয়ে আবার মিউট হয়ে যাবেন, থ্যাংক ইউ। তো প্রথমেই এই ডিএনএ নিয়ে কাজ করতে গেলে আমাদের স্টেরাইল এনভায়রনমেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের নিজেদের বডি থেকেই কন্টিনিউয়াসলি ডিএনএ শেডিং হয়, তারপর আশেপাশের এনভায়রনমেন্টে তো ডিএনএ আছে, বাতাসে মাইক্রো অর্গানিজম আছে, প্রত্যেকটা সার্ফেসে কিছু না কিছু মাইক্রো অর্গানিজম আছে। সুতরাং ডিএনএ নাই এরকম জায়গা পৃথিবীতে খুঁজে পাওয়া খুব মুশকিল, এমনকি আগ্নেয়গিরির আশেপাশেও হচ্ছে ওই তাপমাত্রার ভিতরে থাকে এমন কিছু জীব পাওয়া যাবে। সুতরাং মানে মানে ডিএনএ ফ্রি এনভায়রনমেন্ট, যেটা কন্টামিনেশন মানে আমি যা যে ডিএনএ নিয়ে আমার আমার স্যাম্পল বা টার্গেট সেটাতে অন্য ডিএনএ মিক্স আপ হয়ে আমার রেজাল্ট সব ওলট পালট করে দেওয়ার মতো ম্যাটেরিয়াল আসলে
প্রচুর আছে, তো সেটা খেয়াল রাখতে হবে। পুরা বডি পিপি এই ল্যাব টেকনিক গুলোতে সবসময় যে লাগে তা না, কিন্তু অ্যাটলিস্ট গ্লাভস, তারপরে মাস্ক বা অন্যান্য কিছু কিছু জিনিস এগুলো প্রয়োজন হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সাধারণত এই ধরনের ল্যাব গুলোকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের আওতায় রাখা হয়, এবং হাই ইফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্ট্রেশন সিস্টেম, মানে হেপা ফিল্ট্রেশন সিস্টেম থাকে। এটা এক ধরনের ফিল্টার যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সাইজের থেকে বড় পার্টিকেল গুলাকে আসতে দেয় না, একটা বাতাসের ফিল্টার আর কি, রুমটা ক্লিন রাখতে হেল্প করে। এসির সাথেই লাগানো যায় এটা, যায় কিছু কিছু, মানে কিছু কিছু এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে যে সিস্টেমের মধ্যে এটা ইনক্লুডেড থাকে। এখন এটা অবশ্য ঠিক না যে আপনার এখন একটা এসি আছে, আপনি ওই এসির মধ্যে এই ফিল্টার লাগাই দিলেন, হয়ে গেল, পুরো সিস্টেমটা এভাবে বানাইতে হবে আর কি। আর পজিটিভ প্রেশার ভেন্টিলেশন বলতে কি আপনারা কি বুঝেন, কেউ একজন আমাকে বলেন তো, যা মনে হয় বলেন আর কি, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন বলতে কি বোঝানো হচ্ছে? হ্যালো, স্যার হ্যাঁ, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন স্যার যেটা কোভিড পেশেন্টদেরকে দেওয়া হয়, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, হ্যাঁ ওই অর্থে অবশ্য ক্লিনিক্যাল অর্থে, কিন্তু এখানে ল্যাব সেটআপ এর আর্কিটেকচার বা ল্যাব সেটআপের মধ্যে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, ওই কনটেক্সটে জিজ্ঞাসা করছি। স্যার ভেতর থেকে বাতাসটা বাইর করে দেওয়ার, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে রুমের রুমটা এয়ার টাইট থাকবে, রুমের ভেতরে হচ্ছে প্রেশার বাইরের প্রেশারের থেকে একটু বেশি থাকবে, তাতে করে লাভ লাভটা কি হবে, বাইরের থেকে কোনো কন্টামিনেন্ট ভিতরে ঢুকতে পারবে না। কেউ যদি দরজা খুলে ধরেন যাওয়া আসা করে, তাহলে যেই দরজা খুলবে ফুস করে খানিকটা বাতাস বাইরে চলে যাবে, বাইরের বাতাস ভেতরে ঢুকার চান্স পাবে না, যেহেতু ভেতরের প্রেশারটা অলওয়েজ একটু হাই রাখা হবে। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, কথাটা কি বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আর এখানে সবসময় তো বলাই বাহুল্য স্টেরাইল গ্লাভস পরতে হবে, আমরা গ্লস ট্রস দেওয়ার সময় তো আসলে বা এফএনএ করার সময় তো স্টেরাইল গ্লাভস পরি না এবং লাগেও না, কারণ অন্য একটা ডিএনএ লাগলেই বা কি, মাইক্রোস্কোপিক আমরা ডিএনএ দেখতেছি নাকি, তো এখন সুতরাং এটা এইখানে তো আমার ডিএনএ নিয়ে কাজ করতে হবে হবে, সো এটাতে আসলে ওই সাধারণ গ্লাভস ওটাতে হবে না, ওই যে যেটা স্টেরাইল গ্লাভস সাধারণত আর কি, স্টেরাইল নাইট্রিল যে নীল রঙের গ্লাভস গুলোই বেশি ইউজ হয়, না পাওয়া গেলে অ্যাটলিস্ট স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস ইউজ করতে হবে, ঠিক আছে? ওই সাধারণ গ্লাভস দিয়ে করলে আপনার এক্সপেরিমেন্ট মানে টেস্টের রেজাল্ট সব একদম খিচুড়ি পাকায়, কিছুই পাবেন না আর কি, এটা একটা মেইন ইম্পর্টেন্ট ইস্যু এখানে। আর যে কোনো পটেনশিয়ালি কন্টামিনেটেড মানে সারফেস সেগুলো খুব খেয়াল করতে হবে, মানে একটা ডিএনএ ল্যাব যেটা, এটাকে একটা সার্জিক্যাল অপারেটিং ফিল্ড এর মতোই কনসিডার করতে হবে, যে কোনো একটা জিনিস ধরার আগে চিন্তা করতে হবে যে এই জিনিসটা আমি ধরবো কিনা, ঠিক আছে? এবং ফ্রিকোয়েন্টলি গ্লাভস চেঞ্জ করতে হবে প্রত্যেকটা স্টেপের মধ্যে, ঠিক আছে? এটুকু বোঝা গেছে কিনা এই এই কথাগুলো? হ্যাঁ, ঠিক আছে, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এখানে পিসিআর ল্যাব যেটা, পিসিআর একটা আইডিয়াল পিসিআর ল্যাব সেটআপ এর ক্ষেত্রে মোটামুটি এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, তিনটা রুমে ভাগ করা যায়, এবং প্রত্যেকটা রুম এভাবে সেপারেট থাকবে, প্রত্যেকটা রুমে মধ্যেই সব পজিটিভ প্রেশার হেপা ফিল্ট্রেশন ইত্যাদি ইত্যাদি থাকবে। একটা হচ্ছে ক্লিন রুম, ক্লিন রুমে কি থাকবে, ক্লিন রুমে থাকবে হচ্ছে গিয়ে আপনার ডিএনএ বা একটা স্যাম্পল আপনার ধরেন আছে, ডিএনএ স্যাম্পল নিয়ে কাজ করতে গেলে তো সেই স্যাম্পল থেকে ডিএনএ আলাদা করতে হয়। কেউ একজন বলেন তো কোন কোন স্যাম্পল থেকে ডিএনএ সেপারেট করা যায় বা প্রয়োজন হয় জেনারেলি পিসিআর ল্যাবে বা মানে আর কি মলিকুলার প্যাথোলজি ল্যাবে, কোন কোন মানে কি কি স্যাম্পল থেকে ডিএনএ সেপারেট করার মতো ব্যবস্থা থাকে, থাকতে হয় আর কি, বলেন তো? ট্রাই করেন, জাস্ট বলেন আর কি। ব্লাড থেকে, হ্যাঁ ব্লাড, হ্যাঁ ব্লাড, ব্লাড একটা, তারপরে
চক্রকে স্থিরাম বলা যাবে? হ্যাঁ একটু জোরে বলেন, বুঝতে পারিনি কথাটা, একটু জোরে বলেন। হ্যালো হ্যালো, কেউ একজন কিছু একটা বলার চেষ্টা করছেন মনে হয়, কিন্তু সাউন্ডটা ঠিক মতো আসতেছে না। আচ্ছা হ্যাঁ, ব্লাড পেরিফেরাল ব্লাড বা ব্লাড, হ্যাঁ বলেন। হেয়ার বা স্কিন, অ্যাকচুয়ালি হেয়ার করতে গেলে হেয়ারের রুট লাগবে যেখানে ভায়াবল সেল আছে, আর স্কিন করতে গেলে একটু ডিপার, মানে এপিডার্মিসের একটু ডিপার লেয়ারের স্কিন লাগবে, ওই যেটা হচ্ছে কর্নিফাইড লেয়ার থেকে কোনো ডিএনএ পাওয়া যাবে না। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ স্যার, সিমেন কি ইউজ করা হয়? হ্যাঁ, সিমেন ইউজ করা হয় এখন বিভিন্ন বডি ফ্লুইড এবং সেল এসব, এবং আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাফিন ব্লক থেকে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে এখান থেকে ডিএনএ তো সেপারেট করতে হবে তাই না? এখন ডিএনএ সেপারেট বা এটাকে বলে ডিএনএ এক্সট্রাকশন, এই টেকনিক্যাল টার্মটা হচ্ছে ডিএনএ সেপারেশন বলে না, ডিএনএ এক্সট্রাকশন বলে। তো এখন ডিএনএ এক্সট্রাকশন কাজটা করা হবে যেখানে, সেটা হচ্ছে এক্সট্রাকশন ল্যাব, মানে ওইখানে কিন্তু পিসিআর মেশিনটা ওই রুম 2 নম্বর রুমে নাই, ওখানে এক্সট্রাকশন করার মানে করা হয় ওইখানে। আর রুম ওয়ানে কি থাকবে? রুম ওয়ানে থাকবে হচ্ছে যা যা রিয়েজেন্ট বা যা কিছু আর কি প্রয়োজন হবে, এক্সেপ্ট দ্য স্যাম্পল মানে ইটসেলফ। ওই স্যাম্পলটা স্টোর কিন্তু ক্লিন রুমে করা হবে না, ওইটা এক্সট্রাকশন ল্যাবে থাকবে। আর কোনো রিয়েজেন্ট বা কোনো কিছু বা যা কিছু দরকার হয় মানে ম্যাটেরিয়াল এক্সেপ্ট স্যাম্পল ইটসেলফ, সেইগুলো সব ক্লিন রুমে থাকবে। আর এক্সট্রাকশন ল্যাবে স্যাম্পলটা নিয়ে যে এক্সট্রাকশন করা হবে, ক্লিন রুম থেকে যা যা দরকার ওখানে নিয়ে যে কাজটা করতে হবে। আর এক্সট্রাকশন ল্যাবে ডিএনএ এক্সট্রাকশন করা বা আলাদা করা হয়ে গেলে তখন পিসিআর মেশিন রুমে আসতে হবে, এসে পিসিআর করতে হবে। এটুকু বোঝা গেছে কিনা? এইরকম মানে সেপারেট ওয়েতে করতে হবে। যদি আপনি ধরেন তাহলে অ্যালগোরিদমটা এরকম যে আপনি কাজ শুরু করার সময় ক্লিন রুমে প্রথমে যাবেন, ক্লিন রুমে যাওয়ার আগে আপনার ওই যে মানে স্টেরাইল হতে হবে ইত্যাদি, এগুলো তো আছেই, তো ক্লিন রুমে যেতে হবে, ক্লিন রুম থেকে যা যা লাগবে সেগুলো আপনি নিয়ে এক্সট্রাকশন ল্যাবে যাবেন, এক্সট্রাকশন ল্যাবে যে এক্সট্রাকশন করে সেই স্যাম্পল নিয়ে আপনি পিসিআর মেশিন রুমে যাবেন, পিসিআর মেশিন রুমে কাজ শেষ করে আপনি বেরিয়ে চলে যাবেন। ঠিক আছে বলেন তো, এই ওয়ার্ক ফ্লোটা মেনটেন করা বা ব্যাকে যাওয়া যাবে না। ঠিক আছে, এটা কেন করা হচ্ছে এরকম কে বলতে পারবেন? হ্যাঁ স্যার, কন্টামিনেশন অ্যাভয়েড করার জন্য। এক্স্যাক্টলি, যতই কেয়ারফুল হন না কেন, আপনি যতই কেয়ারফুল হন ওই কন্টামিনেশন হয়েছে ধরেই নিবেন যে কন্টামিনেশন হয়ে গেছে। ঠিক আছে, সো মলিকুলার ল্যাব টেকনিক গুলার ক্ষেত্রে আসলে আর কি কারা খুব ভালো করবে মলিকুলার ল্যাব টেকনিকে, যাদের হচ্ছে গিয়ে সূচিবায় আছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যাদের আছে, তাদেরকে এখানে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া উচিত, কি মনে হয়? বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ ঠিক আছে। তা এখন কিন্তু এই কাজ করা যাবে না, এখন কি দেখানো হচ্ছে বলেন তো, এটা করা যাবে না সেটা দেখাচ্ছি এখানে কি করেছে। হ্যাঁ আগের রুমে ফেরত এসেছি, হ্যাঁ ওই কাজ করা যাবে না। আপনার ধরেন কাজ শুরু করবেন তো দিনের ভিতরে শিডিউল বা রোস্টার এভাবে ভাগ করে নিতে হবে যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত ক্লিন রুমে থাকবো, ক্লিন রুম থেকে এক্সট্রাকশন ল্যাবে যে আমার সব স্যাম্পলের ডিএনএ এক্সট্রাকশন করব, সেখান থেকে পিসিআর রুমে এসে পিসিআর করব। আমি এক্সট্রাকশন ল্যাবে যে যদি মনে করি হ্যাঁ হ্যাঁ আমি তো এই রিয়েজেন্টটা আনি নাই বা এটা শর্ট পড়ে গেছে, আবার ক্লিন রুমে ব্যাক করবো আনতে, সেটা করা যাবে না। বুঝতে পারছেন কথাটা? বা পিসিআর রুমে যে হঠাৎ মনে পড়লো আরে এটা তো আনি নাই আবার ব্যাকে গেলাম, এই কাজ করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ এটুকু বোঝা গেছে কিনা? জি স্যার, হ্যাঁ আচ্ছা। এখন মোটামুটি ল্যাব সেট আপ এর বেসিক আইডিয়াটা আপনি পাইলেন, তাহলে এখন কাজ শুরু করা যাক। ঠিক আছে, তা ধরলাম যে হচ্ছে গিয়ে FFP বা ফরমালিন ফিক্সড প্যারাফিন এমবেডেড টিস্যু, এটা সেকশন আপনার কাছে আছে, সেখান থেকে আপনি ডিএনএ এক্সট্রাক্ট করবেন। তাহলে এইটা ডিএনএ যদি আপনি এক্সট্রাক্ট করতে চান, তাহলে কিন্তু আপনার স্টেইন হয়ে যাওয়া স্লাইড থেকে করে কোনো লাভ নেই, কেন বলেন তো? হ্যালো
স্যার কোশ্চেনটা আরেকবার একটু, মানে আপনি প্যারাফিন ব্লক থেকে যদি আপনি ডিএনএ নিতে চাই, ঠিক আছে, ধরেন আমি একটা আর কি প্যারাফিন ব্লকে একটা টিউমার আছে, টিউমারের ডিএনএটা আমি সেপারেট করে সেইটা দিয়ে টেস্ট করব কিছু, ঠিক আছে, তাহলে সেই প্যারাফিন ব্লক থেকে আমি যখন নিব তখন আমি কিভাবে নিব বলেন তো স্যাম্পলটা? একটা টিউমার সেল এর ডিএনএ আমি নিয়ে কোনো টেস্ট করব আর কি, তাহলে ওখান থেকে ডিএনএটা আমি নিব কি করে? স্যার যে ব্লক নিয়ে স্যার স্লাইডে যেভাবে তোলা হয় স্যার ওভাবে নিয়ে ডিপ্যারাফিনাইজেশন করে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা আগে স্লাইডে নিতে হবে, এবং আপনার আগে একটা স্লাইডে এইচই করা আছে, ওইখানে আপনি খেয়াল করেন একটা আগে স্লাইডে এইচই করা আছে এবং এবং ওইখানে কোন জায়গায় টিউমার আছে আপনি সেখানে কি কি করেন ওই মাইক্রোস্কোপে দেখে একটা গোল দেন নাকি? হ্যাঁ ঠিক আছে, এবার ওই সেম ব্লক থেকে প্যারাফিন সেকশন কাটতে হবে, আনস্টেন্ড স্লাইড, ঠিক আছে, সেকশনটা কেটে তারপরে ওই স্লাইড আর এই স্লাইড একটার উপর একটা ধরে আপনাকে ওই ব্লেড বিপি ব্লেড বা সার্জিক্যাল স্টেরাইল সার্জিক্যাল অবশ্যই এখানে স্টেরাইলেশন দরকার নাই, স্টেরাইলেশন পরের স্টেপে হয়ে যাবে, এখন এখানে ওই সার্জিক্যাল ব্লেড দিয়ে হচ্ছে আপনার ওই যে পার্টটুকু আপনার টার্গেট হিসেবে আপনি দাগা রাখছিলেন ওটার সাথে মিলায়ে ওই পার্টটা আপনি ব্লেড দিয়ে কেটে নেবেন, বুঝতে পারছেন কথাটা? স্যার এটা কি ম্যানুয়ালি করা হয়, ম্যানুয়ালি কাটা হয়? হ্যাঁ এটা ম্যানুয়ালি কাটা হয়, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ জি স্যার, হ্যাঁ, তাহলে আপনি মানে একটা স্লাইডে সেকশনের মধ্যে পুরোটা জুড়ে তো টিউমার থাকে এমন না, তাহলে আপনি টিউমার বা টিউমারের কোনো পার্টিকুলার পার্ট থেকে ডিএনএ দেখতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন কেউ একজন আমাকে ফিডব্যাক দেন, বলেন আমার কথাগুলোই আমাকে বলেন। স্যার স্লাইডে আমরা যেখানে দাগিয়ে রাখি সেই স্লাইডটা স্যার ব্লকের উপর বসিয়ে ওই স্পেসিফিক ব্লকের উপরে, না 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 ব্লকের উপরে না, ওই স্লাইডটা ওই ওই ব্লক থেকেই আরেকটা সেকশন কাটবেন, ঠিক আছে, কেটে ওই এইচই স্লাইডটাকে ওর নিচে বসায় ওটাকে উপরে বসায় সেই বরাবর ব্লেড দিয়ে কাটতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো, ক্লাস করলে পরে বুঝতে পারছেন কিনা? হ্যালো জি স্যার, হ্যাঁ আপনি ব্লক থেকে সরাসরি যদি বিপি ব্লেড দিয়ে কাটতে যান আপনার ব্লক নষ্ট হয়ে যাবে তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা নাই, আবার বলেন কেউ একজন ফিডব্যাকটা বলেন কিভাবে আমি কালেক্ট করব আমার টার্গেট স্যাম্পলটা। স্যার ফার্স্টে আমরা প্যারাফিন ব্লক থেকে একটা স্লাইডে সেকশন নিব, নেয়ার পর আমরা ওটা যে এইচএনডি যেখানে আমরা ওই এরিয়াটাকে মার্ক করে রেখেছিলাম সেই এরিয়াটাকে স্পেসিফিক ওই এরিয়াটাকে আমরা মানে ব্লেড দিয়ে হ্যাঁ মানে ওইখানে ইয়ে করে দেব, ওই ওই এরিয়াটাকে স্যার কেটে নিব। হ্যাঁ ওই এরিয়াটা কেটে নিব, ঠিক আছে, তাহলে আর কি কিভাবে টিউমার বা প্যারাফিন ব্লক থেকে ডিএনএ স্যাম্পল চুজ করতে হয় এই ব্যাপারটার পিছনে কোনো রহস্য থাকলে সেটা রহস্যটা সমাধান হয়েছে কিনা আপনাদের মাথায়? হ্যাঁ রহস্য সমাধান হওয়ার পরে কি মনে হচ্ছে এত সিম্পল ব্যাপার? হ্যাঁ জি স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা তো নিলাম, কিন্তু এখানে তো প্যারাফিন ব্লক থেকে কাটার পরে এখন এখানে কি আছে, এখানে শুধু আমার তো শুধু ডিএনএ দরকার, ডিএনএ ছাড়া অন্যান্য জিনিসগুলো তো এখন আমার রিমুভ করতে হবে নাকি? হ্যাঁ তাহলে এখানে এই কেটে নেওয়ার পরে কি কি জিনিস আমার অতিরিক্ত আছে ডিএনএ ছাড়া বলেন তো, এবার কেটে নেওয়ার পরে হ্যালো, হ্যাঁ ডিএনএ ছাড়া আর কি কি জিনিস এক্সট্রা আছে বলেন তো? এখানে তো সব সেলুলার স্ট্রাকচারই আছে, হ্যাঁ তারপরে প্যারাফিন আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ প্যারাফিন আছে এবং সেলের অন্যান্য পার্ট আছে, প্রোটিন আছে, আরএনএ আছে, হ্যাঁ সবই আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন এগুলো সব রিমুভ করতে হবে, ঠিক আছে, তাহলে সবার আগে কোনটা রিমুভ করতে হবে বলেন তো? প্যারাফিন,
আচ্ছা প্যারাফিনটা কিভাবে রিমুভ করবেন বলেন বলেন তো। হ্যাঁ জাইলিন, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ জাইলিন জাইলিন। আরে খুবই সিম্পল ব্যাপার, আপনারা অলরেডি অনেকগুলো জিনিস জানেন। হিট দেওয়া মানে না দেওয়াই ভালো এই ক্ষেত্রে, ডিপ্যারাফিনাইজেশনের জন্য হিট এবং জাইলিন দুইটাই দেয় আমাদের এখানে স্টেইন করার আগে। কিন্তু ডিএনএ নিয়ে আপনি যখন কাজ করবেন তখন ওই ডিপ্যারাফিনাইজেশনের জন্য শুধু জাইলিন ইউজ করাটাই বেটার, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে কিভাবে ডিপ্যারাফিনাইজেশন করবেন, এখানে এখানে কিছু অ্যামাউন্ট লেখা টাকা আছে, এগুলো মানে প্রোটোকল ল্যাব টু ল্যাব বা ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার ভ্যারি করবে। তো মেইনলি হচ্ছে গিয়ে প্রথমে জাইলিন অ্যাড করবেন ওই মানে পিসিএ টিউবের মধ্যে, মানে কারণ ওইটুকু কেটে আপনাকে পিসিএ টিউবে নিতে হবে, ওই যে এখান থেকে কেটে স্ক্র্যাপিং, মাউস পয়েন্টার দেখা যাচ্ছে, এরো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে কেটে এই যে দেখেন এগুলো কি পিসিএ টিউব, এই যেগুলো পিসিএ টিউব, এই পিসিএ টিউবে নিতে হবে ওখানে কেটে। এখন নেওয়ার পরে ওই টিউবের মধ্যে আপনার আপনি জাইলিন অ্যাড করবেন, তারপরে একটু রকিং, জেন্টল রকিং করতে হবে, তারপরে 14,000 RPM এ 3 মিনিট সেন্ট্রিফিউজ করতে হবে, করে তারপরে আবার সেটাকে আর একটা টিউবে মানে নিতে হবে, এরকম করে করে 2-3 বার, মানে অন্তত পক্ষে যতক্ষণ পর্যন্ত প্যারাফিন ফুললি ডিজলভ এবং যে টিস্যুটা আছে এটা ওয়েট অ্যান্ড সফট। এটা আসলে ট্রায়াল অ্যান্ড এরর করে মানে কয়েকবার করে করে দেখতে হয়, মানে এটা সেট লিমিট নাই। আপনারা যেরকম হচ্ছে গিয়ে ডিক্যালসিফিকেশন করার সময় কখন ডিক্যালসিফিকেশন হয়েছে এটা তো একটু নিজে চেক করে মানে দেখতে হয়, তাই না? চোখে দেখতে হয় বা একটু চাপ দিয়ে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স এর উপরে, তাই না? এটাও তাই, আপনার ডি প্যারাফিনাইজেশন কমপ্লিট হয়েছে কিনা এটা আপনি জাস্ট মানে তার এক্সপার্টাইজ এর উপর ডিপেন্ড করবে, আপনি বুঝবেন কিনা। ঠিক আছে, বোঝা গেছে কথাটুকু? হ্যাঁ স্যার। ওকে, তারপরে স্টেপটা হচ্ছে রিহাইড্রেশন। ঠিক আছে, আমাদের মানে নরমাল ল্যাব টেকনিকের সাথে মিলছে কিনা কিছু আমরা যেটা করি হিস্টোলজি? হ্যাঁ হ্যাঁ। রিহাইড্রেশনটা কেন করা দরকার, এর পরবর্তী স্টেপ গুলোতে আমরা যা যা করবো এগুলোর জন্য হচ্ছে ওটা সলিউশনে নিয়ে কাজ করতে হবে, পানিতে দ্রবীভূত হইতে পারতে হবে। তো এই জন্য এবার হচ্ছে রিহাইড্রেশন করতে হবে ওই টিস্যুর মধ্যে, প্যারাফিন আউট করলাম, এবার হচ্ছে রিহাইড্রেশন। রিহাইড্রেশনের জন্য কি করা হয় নরমালি, কি করা হয় বলেন? এখানেও তাই, কি করি আমরা স্যার? অ্যালকোহল অ্যাড করা হয়। হ্যাঁ অ্যালকোহল, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 100% ইথানল, ইটিওএস সংক্ষেপে হচ্ছে ইথানল কিভাবে লেখে, ঠিক আছে? তা এখন 100% ইথানল অ্যাড করতে হবে, একটু ভর্টেক্স করতে হবে, তারপরে সেন্ট্রিফিউজ করতে হবে, তারপরে সুপারনেটেন্ট বা উপরে রিমুভ করবেন, তারপরে এর পরে আবার 70% ইথানল দিয়ে অ্যাড করবেন, ভর্টেক্স করবেন, সেন্ট্রিফিউজ করবেন, আবার রিমুভ করবেন, এরকম তারপরে 50% দিয়ে করবেন, লাস্টে যেটা হবে ওই সময় 3 মিনিট না করে 5 মিনিট বা একটু বেশি টাইম করাটা ভালো, কারণ তখন টিস্যু লেস সলিড থাকে, তখন ওই সেন্ট্রিফিউজ বেশি ফোর্সে বেশি সময় অ্যাপ্লাই না করলে ওটা কাজ করে না। তাহলে আর কি কি করা হলো, বোঝা গেছে জিনিসটা? আস্তে আস্তে অ্যালকোহল মানে ডাউনগ্রেড করে অ্যালকোহলের মানে গ্রেডিয়েন্ট কমাইতে কমাইতে রিহাইড্রেশন করা হলো, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ বোঝা গেছে জিনিসটা? আচ্ছা হ্যাঁ, তাহলে এখন এটার মাধ্যমে আমরা কি করলাম, এই প্যারাফিন মানে ডি প্যারাফিনাইজ করে প্যারাফিন বাদ দিয়েছি, পানি যোগ করেছি, তাই তো? এখন আর কি কি করা লাগবে, মানে আমার ডিএনএটাকে এক্সট্রাক্ট করার জন্য, ডিএনএ ছাড়া অন্য কোনো কিছু যাতে না থাকে, অন্যান্য ম্যাটেরিয়াল গুলো বাদ দেওয়ার জন্য কি কি করা লাগবে, এবার এরপরে আরো কি কি করা লাগবে? হ্যাঁ আচ্ছা, দেখেন একটা সেলে কি থাকে সেটা একটু দেখি আমরা। তাহলে আমরা ডিএনএ পর্যন্ত পৌঁছাতে গেলে সেল মেমব্রেনটা প্রথমে কি করতে হবে, ব্রেকডাউন করতে হবে স্যার? হ্যাঁ, এটা একটা কাঁচি দিছে, ভালো কথা, কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন কাটবেন কি করে বা ব্রেকডাউন করবেন কি করে, সেল মেমব্রেনকে ব্রেকডাউন করার জন্য ইজি পদ্ধতি কি বলেন তো? হ্যাঁ না, সেল মেমব্রেন মেইনলি কি দিয়ে গঠিত সেটা বলেন।
স্যার লাইপেজ জাতীয় কোনো কিছু দিব? লাইপেজ লাইপেজ দিতে দিতে পারেন, কিন্তু তার থেকেও একটা ইজি পদ্ধতি আছে, ঠিক আছে? ওভার হাইড্রেশন করলেও তো স্যার সলিউশন, স্যার হাইপোটোনিক সলিউশন দেব এরকম কিছু? হ্যাঁ, এখানে হাইপোটোনিক সলিউশনের প্রিন্সিপালটা ইউজ করা হয়, সেটা ঠিকই বলছেন, তবে শুধু হাইপোটোনিক সলিউশন দিয়ে মানে করাটা তো এফিশিয়েন্ট নাও হতে পারে। সাথে আর একটা জিনিস ব্যবহার করা হয়, আমি বললেই আপনারা বলবেন যে এটা তো জানতাম, সেটা হচ্ছে কি ডিটারজেন্ট দেওয়া হয়, বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ডিটারজেন্ট আর কি কেন দেওয়া হচ্ছে? দেখেন SDS যেটা আছে না, এটা আসলে এক ধরনের ডিটারজেন্ট, ঠিক আছে? এটা এক ধরনের ডিটারজেন্ট। আপনারা ইউটিউবে দেখবেন যে বাসায় বসেও আপনি ডিএনএ এক্সট্রাকশন করতে পারেন, খুব অ্যাকিউরেট হবে তা না, তবে মেইন কাজটা হয়ে যাবে, আপনার ডিএনএ সেপারেশনটুকু হবে, কারণ সেই সেপারেট করা ডিএনএর মধ্যে অনেক কন্টামিনেশন থাকবে, আপনি পরে ওটা নিয়ে আর কোনো কাজ করতে পারবেন না, কিন্তু ডিএনএ সেপারেশন করতে পারবেন। আর বাসার যে ডিটারজেন্ট আছে সেটা দিয়েও সেল মেমব্রেন ব্রেকডাউন করা যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। দেখুন এখানে যে মলিকুলার প্যাথোলজিতে বা মলিকুলার টেকনিকের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, এই ডিটারজেন্টটার নাম হচ্ছে SDS, ঠিক আছে? হ্যাঁ, ফুল ফর্মটা কি হচ্ছে এগুলো আপনারা দেখে নিয়েন, আমি বললে আপনাদের মাথায় থাকবে না, সুতরাং বলতেছি না। তা এখন কথা হচ্ছে যে এই SDS টা এক ধরনের ডিটারজেন্ট, এবং হ্যাঁ হাইপোটোনিক সলিউশন এর মধ্যে SDS দিয়ে এটা গোটা মানে সেন্ট্রিফিউজ করলে কি হবে বলেন তো? হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। সেল মেমব্রেনটা স্যার ভেঙে যাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, সেলের যে মেমব্রেনটা আছে এটা হ্যাঁ ব্রেকডাউন হয়ে যাবে। তারপর আর কি থাকে? প্রোটিন থাকে, তাই না? তাহলে প্রোটিন ব্রেকডাউন করার জন্য প্রোটিনেজ এনজাইম দেওয়া হয়, প্রোটিনেজ, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে আরএনএও থাকে, এখানে অবশ্য আরএনএর কথা লেখে নাই, কিন্তু আরএনএও থাকে, আরএনএর জন্য আরএনএজ এনজাইম দেওয়া হয়, ঠিক আছে? আর একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে EDTA অ্যাড করা হয়, EDTA। EDTA টা কি করে? EDTA হচ্ছে ম্যাগনেসিয়ামকে চিলেট করে, ম্যাগনেসিয়ামকে চিলেট করলে যেটা হয় সেটা ডিএনএজ অ্যাক্টিভিটি কমায় দেয়, আর আমাদের আসলে ডিএনএজ অ্যাক্টিভিটিটা বন্ধ করা দরকার, কেন বলেন তো? তারপরে সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো একটা পর্যায়ে যে আমরা ডিএনএ পাবো, ঠিক আছে? তো বেসিক প্রিন্সিপালটা বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু লাইসিস বাফার নিবো, সেল প্যালেট বা যেটা আমরা স্যাম্পল নিছি সেটার মধ্যে। তো লাইসিস বাফারে কি থাকে? লাইসিস বাফারে এই যে SDS মানে ডিটারজেন্ট যেটা SDS ওটা থাকে, তারপরে হচ্ছে সলিউশনটা হাইপোটোনিক থাকে, তারপরে এর মধ্যে EDTA থাকে, মানে কয়েকটা জিনিস থাকে যেগুলো আমরা অলরেডি আলাপ করছি, সেগুলো এনজাইম বাদে, এনজাইমটা পরে দিব, ঠিক আছে? প্রোটিনে জারানে যেগুলো পরে দিব, এনজাইম বাদে অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে থাকে, এটা হচ্ছে লাইসিস বাফার, ঠিক আছে? এটা প্রি ফর্মড অবস্থায় পাওয়া যায়, এখন এখনকার যুগে এটা আর বসে বসে বানানো লাগে না, এটা পাওয়া যায় রেডিমেড, ঠিক আছে? আর ফেনল ক্লোরোফর্ম মেথড বলা হচ্ছে এটা, আস্তে আস্তে কি সেটা একটু পরে ক্লিয়ার হবে, আপাতত লাইসিস করলাম। লাইসিস বাফার কেন বলে বুঝতে পারছেন এটার নাম? হ্যাঁ হ্যাঁ, কেন বলেন তো? এবং নিউক্লিয়ার মেমব্রেন ও কি সেল মেমব্রেনের থেকে অন্য কিছু দিয়ে তৈরি নাকি? ওটাও তো লিপিড মানে বাইলেয়ার নাকি? হ্যাঁ, সুতরাং যত মেমব্রেন আছে সব লাইসিস করছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে এরপরে কি করছে?
এখন হচ্ছে লাইসিস বাফার মানে অ্যাড করলো, লাইসিস বাফার অ্যাড করার পরে এখন কি দেয়া হলো, কি দিব? এখন কি দেয়া হচ্ছে বলেন, দেখা যাচ্ছে? তারপরে আর এন এস এ দিয়ে এটা 1 ঘন্টা ইনকিউবেট করতে হবে 37°C-এ। ওই এনজাইমটা কাজ করার জন্য অপটিমাম টেম্পারেচার এবং টাইম দিতে হবে, সেই টাইমটা দিলাম, ঠিক আছে? হ্যাঁ, 1 ঘন্টা পরে নিয়ে এসে তার মধ্যে প্রোটিনেজ কে, বিভিন্ন রকম প্রোটিনেজ আছে কমার্শিয়ালি, এটাই পাওয়া যায় প্রোটিনেজ কে, এটা তো প্রোটিনেজ কে অ্যাড করলাম, এটা কি করবে? প্রোটিন কে লাইসিস করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রোটিনেজটা আগে দিয়ে তারপরে আরএনএসটা মানে দিলে কি হতো? আগে আরএনএস দিয়ে পরে প্রোটিনেজ কেন দিচ্ছি? হ্যাঁ, আরএনএ এর ভিতরে যদি কোনো ইয়া থাকে সেটাকেও ব্রেকডাউন করবে না আগে? স্যার, এখানে কি টেম্পারেচারের কোনো ব্যাপার আছে যে প্রোটিনেজটা হাই টেম্পারেচারে কাজ করে আর আরএনএ কোনটা না? প্রোটিনেজটাও আপনার হচ্ছে, প্রোটিনেজটা হচ্ছে হায়ার টেম্পারেচারে দিতে হয়, 50°C-এ ইনকিউবেট করতে হয় ওভারনাইট, ঠিক আছে স্যার? এই জন্যই, কারণ আগে যদি আমরা আরএনএসটা দেই তাহলে স্যার, আগে যদি প্রোটিনএসটা দেই তাহলে হাই টেম্পারেচারে নিয়ে আবার টেম্পারেচার কমাতে হবে, এই জন্য কি স্যার? হ্যাঁ, এটা একটা কারণ, এটাতে বেশি সময় লাগবে সেটাও একটা কারণ, আর একটা কারণ হচ্ছে প্রোটিনেজ নিজেই তো প্রোটিন, ঠিক আছে? এখন আগের ধাপে তো প্রোটিনেজ, সরি, ওই যে ডিএনএ আরএনএস দেওয়া হয়েছে না, আরএনএস তো নিজেই একটা প্রোটিন, তাই না, এনজাইম? তাহলে আরএনএস আগের ধাপে দেয়া হয়েছে, আরএনএস তো রয়ে গেছে, হ্যাঁ, আগের ধাপে তো আরএনএ ব্রেকডাউন হয়ে গেছে কিন্তু আরএনএস তো রয়ে গেছে নাকি? হ্যাঁ, তাহলে সেটাও তো ব্রেকডাউন করতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে ওভারনাইট এটা করা হলো, দেন এখন আমাদের সলিউশনে কি কি আছে কেউ একজন বলেন তো, মানে এই যে ইনকিউবেশনটা কমপ্লিট করলাম ওভারনাইট, এখন আমাদের সলিউশনে কি কি আছে? হ্যালো, আমাদের এখন ডিএনএটা আছে। হ্যাঁ, ডিএনএ আছে, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এইসব, এটাও কিছু কিছু পরিমাণে আছে, ঠিক আছে? হ্যাঁ, আর অন্যান্য কার্বোহাইড্রেট এগুলো অল্পই আছে কিন্তু আছে আর কি, মানে এইসব হাবিজাবি জিনিস আছে, লিপিডও আছে, ঠিক আছে? কারণ লিপিড তো আসলে ডিজলভ হয়ে গেছে কিন্তু মলিকিউল গুলো তো আছে, তাই না? হ্যাঁ, বুঝা গেছে কথাটা? আচ্ছা, তাহলে আমাদের এখন এর পরের স্টেপে এমন কিছু করতে হবে, এমন একটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে ডিএনএ, ডিএনএ প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট এগুলোকে আলাদা করতে পারে এমন একটা সলিউশন দিতে হবে, আলাদা আলাদা ভাবে ডিজলভ হয় এরকম কিছু, সেটাই হচ্ছে ফেনল ক্লোরোফর্ম, ফেনল ক্লোরোফর্ম আইসোমাইল অ্যালকোহল, এইটার একটা মিক্সচার তারপরে অ্যাড করতে হবে, এটা অ্যাড করার পরে ভালো করে মিশাইতে হবে, ঠিক আছে? এখন এটা মিশানোর পরে 13,000 RPM রেভলিউশন পার মিনিট 10 মিনিট একটা সেন্ট্রিফিউজ করতে হবে, তবে সেন্ট্রিফিউজ করার পরে এরকম একটা জিনিস হবে, ঠিক আছে? দেখবেন যে এরকম তিনটা লেয়ারে ভাগ হয়ে গেছে, একদম নিচে হচ্ছে কি ভারী জিনিসগুলো নিচে চলে যাবে, এই এই পার্টটা, এই পার্টটা হচ্ছে কি ভারী জিনিসগুলো নিচে চলে যাবে, এখানে আরএনএ এবং লিপিডগুলো মেইনলি এখানে ডিজলভ হবে, আর মাঝখানে একটা বাফিকোটের মতো একটা লেয়ার থাকবে, এটাকে বলে ইন্টারফেস, এখানে থাকবে প্রোটিনগুলা, আর একদম উপরে থাকবে আর কি পানি বা হালকা একটা মানে লেয়ার, অ্যাকুয়াস ফেজ বলে, মেইনলি পানি থাকে এখানে, এবং এই অংশের ভিতরে ডিএনএটা ডিজলভ অবস্থায় থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন এটাই হচ্ছে ফেনল ক্লোরোফর্ম সেপারেশন,
তো এরপরে এরপরে আপনাকে আপনি যে মাইক্রো পিপেট দিয়ে তাহলে কি করবেন বলেন, এবার কি করা লাগবে স্যার? উপর থেকে শুধু, হ্যাঁ ওই বাফি কোড বা ইন্টারফেস যেটা আছে এর উপর থেকে হচ্ছে এই পার্টটুকু শুধু নিতে হবে, খুব সাবধানে, ঠিক আছে? আচ্ছা তাহলে ওই অ্যাকোয়াস ফেজটা একটা নিউ টিউবে, নতুন একটা টিউবে আপনি ট্রান্সফার করবেন অ্যাকোয়াস ফেজ, ঠিক আছে? তারপরে এর মধ্যে এই কাজটাই আবার আরো একবার করতে হবে, ওই বইটুকুকে নিয়ে আবার ফেনল ক্লোরোফর্ম দিয়ে আবার মিক্স করে আবার সেন্ট্রিফিউজ করে তখন ওরকম তিনটা লেয়ার পাওয়া যাবে, মানে একবার দুবার আরো করা লাগবে যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকোয়াস ফেজটা একদম ক্লিয়ার, একদম কোনো ঘোলাটে ভাব নাই, একদম পরিষ্কার পাচ্ছেন, ঠিক আছে? বোঝা গেছে কথাটা? হ্যাঁ হ্যালো, আচ্ছা তারপরে এখানে সোডিয়াম অ্যাসিটেট অ্যাড করতে হবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট বা এরকম সল্ট এবং হচ্ছে কি অ্যালকোহল, এই এবং এই জিনিসগুলো অ্যাড করলে তখন সেটা কি করে ওই ডিএনএটাকে প্রিসিপিটেট করে, এতক্ষণ তো হচ্ছে গিয়ে ডিএনএ ডিজলভ অবস্থা, অ্যাকোয়াস মানে সলিউশন পানির মতো, ওর মধ্যে আলাদা করে ডিএনএ বোঝা যাচ্ছে না কারণ ডিএনএ মিশে আছে। এখন ডিএনএটাকে ওই মানে এখন আর কি সলিউশন থেকে এটাকে ইনসলিউবল বানাই ফেলতে হবে, তাহলেই আলাদা করা যাবে, ঠিক আছে? তো ইনসলিউবল বানানোর জন্য সল্ট দিতে হয় আর হচ্ছে ইথানল দিতে হয়, তা এখন সোডিয়াম অ্যাসিটেট এবং ইথানল, তাহলে ওই অ্যাকোয়াস ফেজের ভিতরে তো মানে জিনিসটা দ্রবীভূত অবস্থায় ছিল, তারপর সেটাকে ইনসলিউবল করে ফেলা হচ্ছে। ইনসলিউবল করার পরে কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করলে তখন দেখা যাবে যে একটা তলানির মতো পড়ছে, একটা প্রিসিপিটেট পড়ছে, ঠিক আছে? সেই প্রিসিপিটেটটাই হচ্ছে গিয়ে ডিএনএ, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ স্যার আরেকবার যদি না লাগে তাহলে, হ্যাঁ একটু জোরে বলেন কি বলতেছিলেন। হ্যালো স্যার আরেকবার এই জায়গাটা একটু রিপিট করেন। আচ্ছা আমরা আগের ধাপে কি করেছিলাম, অ্যাকোয়াস ফেজটা নিয়েছি, তাই তো? ওর মধ্যে ডিএনএ ডিজলভ অবস্থায় আছে, ঠিক আছে? এখন ডিএনএ ডিজলভ অবস্থায় থাকলে আমাদের মুশকিল, আমাদের হচ্ছে কি ওটা মানে তলানি আকারে বা সলিউবল ফর্মে না এইভাবে নিতে হবে, এখন সেটাকে তলানি ফেলতে হবে, প্রিসিপিটেট ফেলতে হবে, সেটার জন্য সল্ট এবং অ্যালকোহল অ্যাড করতে হয়। তো সল্ট হিসেবে এখানে সোডিয়াম অ্যাসিটেট কমার্শিয়ালি ইউজ করা হয় এবং সাথে অ্যালকোহল হিসেবে তো 100% ইথানল, ঠিক আছে? এটা অ্যাড করার পরে কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করলে তখন ডিএনএ আর দ্রবীভূত অবস্থায় থাকতে পারে না, সেটা তলানি পড়ে যায়, ঠিক আছে? হ্যাঁ জি স্যার বুঝছি স্যার। আচ্ছা তারপরে এই যে এরকম ভাবে পড়বে, তলানি পড়বে, তারপরে সাধারণত লো টেম্পারেচারে রাখতে হয়, এখানে -70°C-এ একদিন পর্যন্ত রাখলে ভালো প্রিসিপিটেট পাওয়া যায়। অবশ্য ইদানিং আরো কিছু কমার্শিয়াল কিট টিট বের হয়েছে, সেখানে অন্যান্য সল্ট বা ইউজ করে যেগুলোতে এত লো টেম্পারেচারে না গেলেও চলে, ঠিক আছে? -20°C-তেও প্রিসিপিটেট করানো যায়, মানে আরো কিছু অ্যাডভান্স টেকনিক আছে, মানে রেডি টু ইউজ কিট পাওয়া যায়, সেগুলো দিয়ে আরো মানে কম টেম্পারেচার এবং কম সময়ে করা যায়। তবে বেসিক প্রিন্সিপালটা হচ্ছেই, ঠিক আছে, যে সল্ট এবং এটা দিয়ে তারপর একটু লো এবং অ্যালকোহল দিয়ে মিশিয়ে সেটাকে লো টেম্পারেচারে রাখলে ডিএনএটা প্রিসিপিটেট করে, ঠিক আছে? এখন সল্ট হিসেবে কি ইউজ করা হবে, অ্যালকোহল হিসেবে কোনটা ইউজ করা হবে আর তাপমাত্রা কত দেওয়া হবে, এটা ওই বিভিন্ন কিট কমার্শিয়ালি পাওয়া যায় সেগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ডিএনএ এক্সট্রাকশন কিট ভ্যারি করে আর কি কোনটা আপনি ইউজ করবেন। বোঝা গেছে কি না কথাটুকু? হ্যাঁ জি স্যার। আচ্ছা তারপরে এটাকে এই মানে এটাকে প্রিসিপিটেট করার পরে এটাকে সেন্ট্রিফিউজ করবেন। আপনারা এখানে জিনিস খেয়াল করবেন, মলিকুলার প্যাথোলজিতে কথায় কথায় সেন্ট্রিফিউজ করে আর হচ্ছে গিয়ে সুপারনেটেন বা উপরের জিনিস ওয়াশ করে ফেলে, খালি একটু পরপর রেডি করে, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে জি স্যার। হ্যাঁ আর সেন্ট্রিফিউজ করতে হবে মানে একটু হায়ার টেম্পারেচারে, টেম্পারেচারে যেমন এখানে 4-4°C-এ করছে আর কি, সেন্ট্রিফিউজের ভেতরেও কিন্তু তাপ টেম্পারেচার সেট করা যায়, এটা জানেন কিনা? হ্যাঁ
মানে সেন্ট্রিফিউজ করার সময় আপনি কত স্পিডে ঘুরাবেন, কত সময় ধরে ঘুরাবেন এবং কত তাপমাত্রায় ঘুরাবেন, সেই তিনটা জিনিসই কিন্তু সেট করার অপশন থাকে মলিকুলার প্যাথোলজি মানে মলিকুলার বায়োলজি সেন্ট্রিফিউজ সিস্টেমে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার হচ্ছে করার পরে সুপারনেটেন্ট বা যেটুকু উপরে ফ্লুইড রয়ে গেছে, ফ্লুইডের ভিতরে অ্যালকোহল সল্ট এসব আছে, এগুলো রিমুভ করে দিবেন, আস্তে করে ডিক্যান্ট করে ফেলে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে সেটাকে আবার 70% অ্যালকোহল দিয়ে ওয়াশ করতে হবে এবং কিছুটা রিহাইড্রেশন এতে করে হবে, কারণ আগে তো 100% দিয়ে তো ওটা ডিহাইড্রেটেড হয়ে গেছে আগের স্টেপে, আবার 70% একটু রিহাইড্রেট হবে, আবার একটু ওয়াশও হবে। ঠিক আছে? আবার সেটাকে সেন্ট্রিফিউজ করবেন, আবার সুপারনেটেন্ট রিমুভ করবেন, তারপরে একদম তলায় সামান্য একটু যেটুকু পড়ে আছে ওইটুকু হচ্ছে মানে ওখানেও যেটুকু অ্যালকোহল ছিল ওইটুকু আপনি রিমুভ করে ফেলবেন, তখন যেটুকু বাকি থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনার ডিএনএ। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তারপরে সেই ডিএনএ সেটাকে এয়ার ড্রাই করার জন্য রেখে দিলেন কিছুক্ষণ, তারপর সেটাকে ওই এয়ার ড্রাই অবস্থায় এরকম আলগা ভাবে প্রিজার্ভ করলে ডিএনএটার কোয়ালিটি ভালো থাকবে না, ওখানে একটা বাফার অ্যাড করতে হয়, টি বাফার, সেটা অ্যাড করে, এটা অ্যালকোহল বেসড একটা বাফার আর কি, কিন্তু আরো কিছু বাফার ইয়ে থাকে যেটা পরবর্তীতে কাজগুলো করা যায়, টি বাফার অ্যাড করে ওটা আপনি রাখতে পারেন, মানে সংরক্ষণ করার জন্য এবার রেখে দিতে পারেন আপনার ডিএনএ। তা যদি আপনি শর্ট টার্মে রাখতে চান, মানে অল্প সময়ের ভিতরে ইউজ করে ফেলবেন, আওয়ার্স টু ডেইজ, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজ যেটা আছে +4°C সেইখানে রাখতে পারবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে যদি ইন্টারমিডিয়েট টার্ম মানে ডেইজ টু উইকস পর্যন্ত রাখতে চান তাহলে -20°C, আর যদি মানে উইকস টু মান্থস বা কখনো কখনো ইয়ার্স বা বছরের পর বছর রাখতে চান, এখানে ইয়ার্স অবশ্য লেখা নাই কিন্তু ইয়ার্স হইতে পারে, এখন সেই ক্ষেত্রে হচ্ছে -80°C আপনার রাখতে হবে। ঠিক আছে? বুঝা গেছে? এইটুকু পর্যন্ত আর কি সবাই ফলো করতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে এখন এই ডিএনএ তো এক্সট্রাকশন করা হলো, তাই না? ডিএনএ এক্সট্রাকশন করার পরের স্টেপটা কি বলেন তো, এরপরে কি করব? হ্যাঁ বলেন, একটু জোরে বলেন। ডিন্যাচারেশন করব। ডিন্যাচারেশন? আচ্ছা না, সেটা তো পিসিআর এর স্টেপ বলতেছেন, পিসিআর এর স্টেপ। ঠিক আছে, তাহলে আমি পিসিআর করবেন তাই তো? জি জি। হ্যাঁ আচ্ছা, না পিসিআর করার আগে একটু কাজ আছে, সেটা হচ্ছে কি এই ডিএনএ টা যেটা পেয়েছেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি বলছিলেন শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শুন। হ্যাঁ আচ্ছা, তা পিসিআর তো করব, কিন্তু এই ডিএনএ এক্সট্রাকশন এবং পিসিআর এই দুইটার মধ্যে আরেকটা কাজ করতে হয়, কেউ কি আইডিয়া করতে পারতেছেন কি করা লাগে? জাস্ট গেস করেন তো কি করতে হতে পারে, কোন কাজটা এখনো বাকি আছে পিসিআর করার আগে? সেপারেশন? সেপারেশন তো করেই রাখা হয়েছে। এক্সট্রাকশন না স্যার, যে ডিএনএ এর ইয়ে আছে, ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স সেপারেশন তো পিসিআর এর স্টেপের মধ্যেই পড়বে, ওটা আলাদা করে তো করতে হয় না, ওটা পিসিআর এর সাইকেলের মধ্যেই ডাবল হেলিক্স কে সেপারেট করার স্টেপ আছে, ওটা তো পিসিআর এর মধ্যেই পড়ে। কেউ আইডিয়া করতে পারছেন তাহলে কি কাজটা এখনো এখন করতে হবে পিসিআর এ যাওয়ার আগে? আচ্ছা, এই যে করা হলো এক্সট্রাকশন করা হলো, তা এখন এটার এটা পিউরিটি এবং কনসেন্ট্রেশন এগুলো তো দেখতে হবে না? হ্যাঁ জি স্যার। আমি তো এক্সট্রাকশন করেছি, খুব কেয়ারফুলি করেছি, কত কেয়ারফুলি করেছি, আরে আমার কথার উপরে কোনো কথা আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি খুব কেয়ারফুলি করেছি। তা মানে আপনি কতদূর মানে কত সাকসেসফুলি আসলে এক্সট্রাকশন করতে পেরেছেন, মাঝখানে কতগুলো স্টেপে গোলমাল পাকিয়েছেন সেটা তো বোঝা যাচ্ছে না,
ডিএনএ তো আর চোখে দেখা যাচ্ছে না, তা এখন সেটা মাপতে হবে না যে আসলে আসলে ডিএনএ কিনা। হ্যাঁ আসলে ডিএনএ কিনা, নাকি ডিএনএ এর সাথে আরো হাবিজাবি জিনিস মিশে আছে, আপনার স্টেপ গুলো ঠিক মতো হয় নাই, কোথাও কোনো গ্যাঞ্জাম পাকায় ওই ওইটা পিসিআর করতে দিলে কিছুই আসবে না, এরকম মানে উল্টাপাল্টা রেজাল্ট আসবে কিনা এটা আগে চেক করতে হবে না। কোয়ালিটি কন্ট্রোল বলে এটাকে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে এরপরে, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ আচ্ছা, তাহলে সেই কাজটা কিভাবে করা হয়, এটাকে বলে হচ্ছে ন্যানো ড্রপ কোয়ান্টিফিকেশন, নিউক্লিক অ্যাসিড কোয়ান্টিফিকেশন বা ন্যানো ড্রপ টেকনিক বলে আর কি। তাহলে এটা এই টেকনিকটা কিভাবে করতে হবে, এখানে দেখেন একটা মেশিন আছে এই যে টেবিলে, এই মেশিনে এখানে জাস্ট এক ফোঁটা একটা ড্রপ অফ আপনার স্যাম্পল আপনি এখানে দিয়ে সেই জিনিসটা চেক করতে পারবেন, একটা ড্রপ লাগবে। এখন এইটা আপনার ওই কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়, আপনার মনিটরে রেজাল্ট দেখাবে এখানে সফটওয়্যারে, বুঝতে পারছেন? হ্যাঁ ইউএসবি পোর্ট, এই মেশিনের সাথে একটা ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবল দিয়ে আপনি ল্যাপটপে দিবেন, এখানে একটা সফটওয়্যার ইনস্টল করা লাগে, তাহলে এখানে আপনার ওই কোয়ালিটিটা শো করে, ঠিক আছে? তো এখন এখানে কি করা হবে, এখানে দুইটা জিনিস আছে, এইখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডট আছে, এই যে এখানে একটা ডট আছে আর এখানে একটা ইয়ে আছে, এই এই হুডটা নামায় দিলে এখানে এসে লাগবে না, বুঝতে পারছেন? এখানে দেখেন একটা কবজা আছে, এটা খোলা মানে নামানো যায় উঠানো যায়, এই জিনিসটা লিভারের মতো, ঠিক আছে? আচ্ছা এই যে এখানে হচ্ছে গিয়ে একটা ফোঁটা, প্রথমে হচ্ছে গিয়ে প্রথমে স্যাম্পল তো দিবেন না, প্রথমে হচ্ছে গিয়ে মেশিনটা আর কি ব্ল্যাঙ্কিং বা ওয়াশ করে নিতে হবে। তা প্রথমে 2-3 মাইক্রোলিটার অফ ডিআয়নাইজড ওয়াটার, 2-3 মাইক্রোলিটার লিখছে মানে আপনি জাস্ট এক ফোঁটা দিবেন, ঠিক আছে? মানে 2-3 মাইক্রোলিটারে একটা ড্রপ দিবেন আর কি, মাইক্রোপিপেটে করে নিয়ে। এখানে ডিআয়নাইজড ওয়াটার কেন দেয়া হচ্ছে, কেউ আইডিয়া করেন তো? হ্যাঁ হ্যালো স্যার, চার্জের সাথে রিঅ্যাকশন করবে জন্য? হ্যাঁ বেসিক্যালি এখানে যে কাজটা করা হবে সেখানে আর কি চার্জ পার্টিকেলের একটা রোল আছে, তো এরা এই জন্য মেশিনটা ক্লিন করার জন্য, মানে যেখানে আপনি স্যাম্পল দেবেন সেই সাইডটা ক্লিন করার জন্য ডিআয়নাইজড ওয়াটার ইউজ করা হয়। ডিআয়নাইজড ওয়াটার প্রথমে দিলেন, তারপরে যে মুখটা নামায় দিবেন, এই যে হুডটা নামায় দিবেন, ঠিক আছে? এই যে ঠিক আছে, এই হুডটা নামায় দিলে দিয়ে তারপরে এখানে, এটা কিন্তু নর্মাল টিস্যু পেপার না, এটাকে বলে ল্যাবরেটরি ওয়াইপস, এটা একটা স্টেরাইল নন অ্যাব্রেসিভ একটা ম্যাটেরিয়াল, যেটা দেখতে টিস্যু পেপারের মতো, ওয়েট টিস্যুর মতো, কিন্তু এটা আলাদা পাওয়া যায়, ল্যাবরেটরি ওয়াইপস বলে এবং স্টেরাইল। তো এখন সেই সেটা দিয়ে আপনার এই সারফেসটা মুছতে হবে, এই এই সারফেসটাও মুছতে হবে এবং এর উপরের যে হুড মানে টিপের যে সারফেস সেটাও মুছতে হবে, দুটাই মুছতে হবে, ঠিক আছে? মোছা হলো, এরপরে আপনি কি কোনটার কোয়ালিটি দেখতে চান সেটা সফটওয়্যারে ঢুকে, এখানে নিউক্লিক অ্যাসিডটা আমার দরকার, নিউক্লিক অ্যাসিডটা আমি সিলেক্ট করলাম, নিউক্লিক অ্যাসিড সিলেক্ট করার পরে এরপরে আমাকে এখন ব্ল্যাঙ্ক করতে হবে। ব্ল্যাঙ্ক মানে কি বলেন তো, ব্ল্যাঙ্কিং কথাটা বারবার আসবে, ব্ল্যাঙ্কিং জিনিসটা কি বলেন তো? হ্যাঁ এটার সাথে পরিচিত, মানে ব্ল্যাঙ্ক করা বলতে কি বোঝায়, কোনো ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট বা কোনো টেস্ট কে ব্ল্যাঙ্ক করা মানে কি বলেন তো? জিরোতে নিয়ে আসা, মানে যে জিনিসটা হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলটাকে জিরো যাতে হিসেবে কনসিডার করে। যেমন দোকানে আপনি যে ডিজিটাল ওয়েট মেশিনে খেয়াল করছেন যে প্যাকেটটা, প্যাকেটের তো একটা ওজন থাকে নাকি? হ্যাঁ ধরেন আপনি মিষ্টি কিনতে গেলেন একটা দোকানে, এখন ওই প্যাকেটেরও তো কয়েক গ্রাম ওজন থাকে, ঠিক আছে? বা আপনি মাটির হাঁড়িতে দই কিনতে গেলেন, এখনো ওই দোকান থেকে যে হাঁড়িটা দেবে হাঁড়িটার তো একটা ওজন আছে নাকি? এখন এখন ওইটা সহ যদি আপনাকে 1 কেজি দেয় তাহলে কিরকম হবে, 1 কেজি দইয়ের দাম? হ্যাঁ বুঝছেন জিনিসটা? তাহলে কি করা লাগে তখন, প্যাকেট বসিয়ে জিরো করা লাগবে? হ্যাঁ তো এইখানে হচ্ছে গিয়ে আমরা যে মানে কোয়ালিটিটা বোঝার জন্য ডিএনএটা যে বাফার
এর মধ্যে ডিজলভ করে তারপরে মেশিনে দিব, এখন শুধু সেই বাফার যার মধ্যে ডিএনএ নাই, জাস্ট ওই বাফারটা দিয়ে মেশিনটাকে জিরো করে নিতে হবে, এটাকে বলে ব্ল্যাঙ্ক করা। ঠিক আছে, বুঝে গেছে কথাটা? আচ্ছা ওকে, তাহলে হ্যাঁ এখন এই এবারে ব্ল্যাঙ্কিং করার জন্য এই অপশনটা বের করতে হবে, করে ওইখানে 1 মাইক্রোলিটারের বাফার এর একটা ড্রপ 1 ফোঁটা ওখানে দিতে হবে, মেশিনটা লাগাইতে হবে। লাগানোর পর এখানে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ওই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করতে হবে, করলে ব্ল্যাঙ্ক হয়ে গেল। এইবার আপনি আবার ওই ল্যাবরেটরি ওয়াইপ আর একটা নিয়ে দুইটা মুছেন, মুছে ক্লিন করেন জায়গাটা। তারপরে আপনাকে ডিএনএ অপশনটা সিলেক্ট করেন, আপনার এর আগে তো নিউক্লিক অ্যাসিড সিলেক্ট করছিলেন, এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে নানান ভেরিয়েশন আছে। এই মুহূর্তে আমরা ডিএনএ এর কোয়ালিটি দেখব, সো শুধু ডিএনএটাই সিলেক্ট করতে হবে নিউক্লিক অ্যাসিডের মধ্যে। তারপরে এখানে নিউক্লিক অ্যাসিড স্যাম্পলটা দিতে হবে, ঠিক আছে? 1 ফোঁটা নিউক্লিক অ্যাসিড স্যাম্পলটা দিলেন, তারপরে হচ্ছে মুখটা লাগাই দিলেন, ঠিক আছে? মুখটা লাগাই দিলে ওই উপরের মাথা নিচের মাথা দুইটা পিন যখন মুখোমুখি আসবে তখন এরকম দেখা যাবে, তাই তো? মানে এটা খুব কাছ থেকে ম্যাগনিফাই করে ছবি তুললে এরকমই আসবে, ঠিক আছে? জিনিসটা তো খুব ছোট। তা এখন দেখতে পাচ্ছেন, দেখছেন কিরকম আসে? হ্যাঁ দেখছেন? হ্যাঁ, তারপরে কি হয়, এই দুইটার মধ্যে একটু গ্যাপ তৈরি হয়, মানে দুইটা মুখ মুখোমুখি ওই ডিএনএ সলিউশন ওইটা মুখোমুখি লেগে থাকে, তারপরে কি হয় হালকা সেপারেট হয়। সেপারেট হলে এখানে কি তৈরি হয় মাঝখানে দেখেন তো, এই জায়গায় একটা পানির একটা সলিউশনের একটা কলাম তৈরি হয় ক্যাপিলারি অ্যাকশনের জন্য, মানে পানির দুইটা সারফেস মুখোমুখি লাগার পরে আপনি সামান্য আলাদা করলেও পানিটা কিন্তু একটা একটা কন্টিনিউয়াস কলাম মেইনটেইন করে, বেশি সেপারেট করলে তখন আলগা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এখন এই যে কলামটা হলো, এই কলামের মধ্যে দিয়ে এখন বিভিন্ন ওয়েভলেংথ এর লাইট, বিভিন্ন ওয়েভলেংথ এর লাইট পাস করানো হবে, এবং এই মেশিনে সেটা অটোমেটিক্যালি করবে, এবং বিভিন্ন ওয়েভলেংথ এর লাইট পাস করায় করায় দেখবে যে কোন ওয়েভলেংথ এর লাইট লাইট কত বেশি অ্যাবজর্ব হয়। ঠিক আছে, আমি আবারও বলছি, এই যে পানির একটা ছোট্ট কলাম মতো হলো, এর ভিতর দিয়ে এখন লাইট পাস করানো হবে, এক পাশ থেকে লাইট দিবে একটা ওয়েভলেংথ এর, ধরেন 220 ন্যানোমিটার ওয়েভলেংথ এর একটা লাইট পাস করলো, আর অন্য পাশে একটা সেন্সর থাকে, সেই সেন্সর তখন দেখবে যে ওই যতখানি লাইট দেওয়া হয়েছে তার কতটুকু অ্যাবজর্ব হয়েছে, কতটুকু পাস করে গেছে। ঠিক আছে, ওটা রাগ হিসাব রাখবে, ধরেন 220 দিল, 230 দিল, 240 ন্যানোমিটারের দিল, 250, এভাবে বিভিন্ন ওয়েভলেংথ এর লাইট একটার পর একটা পাস করতে থাকে। ঠিক আছে, আর হিসাব রাখতে থাকে যে কোন ওয়েভলেংথ এর লাইট কত বেশি পাস করলো বা কত বেশি অ্যাবজর্ব হলো। জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এটা করে লাভটা কি হচ্ছে বলেন তো? হ্যাঁ কি আছে এর ভিতরে, কি 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 জিনিস আছে, কি কি কেমিক্যাল আছে সেটার উপর নির্ভর করে, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি মেজারে দেবেন, মেজারে দিলে তখন সেরকম একটা গ্রাফ দেখাবে। ঠিক আছে, হ্যাঁ, এখন এই গ্রাফটা খেয়াল করেন, এই যে নিচে নিচের দিকে ওয়েভলেংথ আছে, এটা 220, এখন 220 এসে অ্যাবাউট 1.6 হচ্ছে তার 10 ন্যানোমিটার অ্যাবজর্বেন্স হচ্ছে, 1.6 মানে মানে এই এত ইউনিট অ্যাবজর্ব করেছে এতটুকু। তারপরে 230 কি তার থেকে কম না বেশি অ্যাবজর্ব করেছে, 220 থেকে 230, এটা 220, এটা 230, এরো দেখেন, তাহলে 220 থেকে 230 কি অ্যাবজর্বেন্স কম না বেশি?
তাহলে এটা কিভাবে বের করা হয়েছে কেউ একজন বলেন, ফিডব্যাক দেন তো, যে এই গ্রাফটা তৈরি করলো কি করে, মেশিনটা এই গ্রাফটা পেলো কোথেকে? এখন আপনাদের কোন একজনের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, যেকোনো একজনের ক্ষেত্রে থেকে মনে হয় আসতেছে। আচ্ছা ঠিক আছে, তো ক্লিয়ার। এখন গ্রাফটা কিভাবে আসছে এটা আমরা বুঝছি, না বুঝলে এখনই বলেন, কারণ পরের স্টেপে এটা একটু বোঝার দরকার আছে। সবাই ক্লিয়ার কিনা কিভাবে গ্রাফটা তৈরি হলো? হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু রিপিট করে নিই জায়গাটা। আচ্ছা এখানে দেখেন যে হচ্ছে গ্রাফটা যে 220 থেকে 300 কত 350 পর্যন্ত বিভিন্ন ওয়েভলেংথ এখানে নিচে শো করছে। আর এইখানে যে যেটা করা হয়েছে, এই যে এখানে 10 মানে মানে এখানে একটা গ্যাপ, এখানে একটা মানে সলিউশন একটা আছে এই দুইটা এন্ডের মাঝখানে, এর মাঝখান দিয়ে লাইট পাস করে। এখন বিভিন্ন ওয়েভলেংথ এর লাইট, আমরা তো জানি হচ্ছে যে লাইটের ওয়েভলেংথ বিভিন্ন রকম হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, 200 ন্যানোমিটারের লাইট মানে ওয়েভলেংথ হয়, 300 হয়, আবার এর মাঝখানেও হয়, মানে যেকোনো ওয়েভলেংথ তো হতে পারে, ঠিক আছে। যেমন ধরেন লাল আলোর ওয়েভলেংথ হচ্ছে অ্যারাউন্ড 700 ন্যানোমিটার, তারপরে ধরেন বেগুনি আলোর ওয়েভলেংথ অ্যারাউন্ড হচ্ছে হচ্ছে 400 ন্যানোমিটার, তারপরে ইনভিজিবল লাইটও আছে আর কি, ইনফ্রারেড এর ওয়েভলেংথ 700-এরও বেশি, আল্ট্রাভায়োলেট ওয়েভলেংথ তারও কম, এরকম বিভিন্ন ওয়েভলেংথ আছে না, তরঙ্গ দৈর্ঘ্য বলে যেটাকে। এখন এই মেশিন এরকম একটা এই দুইটা সার্ফেসের মধ্যে স্যাম্পলটাকে রেখে তার মধ্যে দিয়ে বিভিন্ন ওয়েভলেংথে লাইট পাস করায়, করে দেখে যে এই সলিউশনের মধ্যে কতটুকু অ্যাবজর্ব হয়। যত বেশি অ্যাবজর্ব হয় তার অ্যাবজর্বেন্স ভ্যালু তত বেশি, ঠিক আছে। আর ওর ভিতরে কি আছে, ওর ভিতরে আদৌ ডিএনএ আছে না, প্রোটিনই বেশি আছে, নাকি আমরা ডিএনএ এক্সট্রাকশন করার সময় নানান রকম জিনিস সল্ট মল্ট নানান কিছু দিছি না, ওইগুলো রয়ে গেছে, ডিএনএ নাই হয়ে গেছে না কি, সেটার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ওয়েভলেংথে তার অ্যাবজর্পশন এর হিসাব পাল্টাই যায়। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, তা এখন সেটা একটা যেকোনো একটা ওয়েভলেংথ দিয়ে হিসাব করলে জিনিসটা অত অ্যাকুরেট হবে না, এই জন্য এই মেশিন হচ্ছে কি অনেকগুলো ওয়েভলেংথে এই অ্যাবজর্বেন্স এর হিসাবটা করে, অনেকগুলো ওয়েভলেংথের আলো একটার পর একটা একটার পর একটা পাঠিয়ে অ্যাবজর্বেন্স হিসাব করে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কি ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? কোন একটা ফিক্সড ওয়েভলেংথ দিয়ে অত মানে বোঝা যায় না, এই জন্য অনেকগুলো ওয়েভলেংথ দেয় আর কি। তা এইটা এইটাই এখানে গ্রাফ আকারে আসে যে 220 এর ক্ষেত্রে অ্যাবজর্বেন্স ছিল 1.6, 230-এ তার থেকে একটু কম, তারপরে আস্তে আস্তে আরো পরের ওয়েভলেংথ গুলোতে অ্যাবজর্বেন্স দেখা যাচ্ছে বেশি, 260-এ ম্যাক্সিমাম, তার পরের ওয়েভলেংথ গুলোতে দেখা যাচ্ছে অ্যাবজর্বেন্স আবার কমে যাচ্ছে, ঠিক আছে। তারপর 300 অ্যারাউন্ড 300-এর পর থেকে দেখা যাচ্ছে যে সেটা আর মানে তেমন অ্যাবজর্বই করে না, টোটালি পাস করে যায়, কারণ অ্যাবজর্বেন্স কম হওয়া মানে লাইটটা পাস করে চলে যায় বেশিরভাগটা, সেই জন্য অ্যাবজর্বেন্স কম, ঠিক আছে। হ্যাঁ, এই গ্রাফটা বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এখন এই গ্রাফটা থেকে আমরা কি কি তথ্য পাই সেটা প্রথমে হচ্ছে গিয়ে ডিএনএ এর কনসেন্ট্রেশনটা এখান থেকে পাওয়া যায়, ঠিক আছে, ডিএনএ এর ঘনত্ব বা প্রতি মাইক্রোলিটারে কত ন্যানোগ্রাম বা যে ইউনিট আপনি দিবেন সেই ইউনিটে দেখাবে। তাহলে এখানে ডিএনএ হচ্ছে 122 ন্যানোগ্রাম পার মাইক্রোলিটার, এই কনসেন্ট্রেশনে ছিল, এটুকু আমাকে দিচ্ছে হিসাব, ঠিক আছে। হ্যাঁ, বুঝা গেছে কথাটা? হ্যালো, জি স্যার। আচ্ছা হ্যাঁ, তারপরে এর পরের মেজারমেন্ট গুলা দেখি, এই যে ২৬০/২৮০, আর একটা মেজারমেন্ট আছে 260/230, এই জিনিসটা কি আমরা এখন দেখবো, এটা হচ্ছে পিউরিটি বা কন্টামিনেশন বোঝার জন্য হেল্প করে। এখন কি ব্যাপারটা কি, এই রেশিওটা হচ্ছে যে খেয়াল করেন এখানে
এই গ্রাফটা এই গ্রাফের ক্ষেত্রে 230টা হচ্ছে সল্ট বা বিভিন্ন রিয়েজেন্ট যেগুলো আছে, এইগুলার অ্যাবজর্বেন্সটা বেসিক্যালি এই 230-এ হয় মেইনলি। সুতরাং যদি এর ভিতরে যদি আনওয়ান্টেড ম্যাটেরিয়াল মানে সল্ট অন্যান্য রিয়েজেন্ট এসব বেশি বেশি থাকে, তাহলে 230-এর অ্যাবজর্বেন্সটা আপনি বেশি পাবেন 230-এ যে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর 260-এ যে ডিএনএ বা আরএনএ অ্যাবজর্ব মানে ডিএনএ বা আরএনএ 260 ন্যানোমিটারে সবচেয়ে বেশি লাইট অ্যাবজর্ব করে, ঠিক আছে? আচ্ছা, আর প্রোটিনের অ্যাবজর্বেন্সটা সবচেয়ে বেশি হয় 280-তে যে, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি বলছি যে যদি পিওর সল্ট সলিউশন দিতেন বা পিওর ডিএনএ আরএনএ দিতেন বা পিওর প্রোটিন দিতেন, তাহলে পিওর সল্ট দিলে দেখা যেত 230-এ ম্যাক্সিমাম আসতেছে, পিওর ডিএনএ আরএনএ দিলে দেখা যেত 260-এ ম্যাক্সিমাম আসতেছে, আর পিওর প্রোটিন দিলে দেখা যেত 280-তে ম্যাক্সিমাম পাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি দেখতে চাই যে হচ্ছে প্রোটিনের থেকে ডিএনএ কতটা বা নিউক্লিক অ্যাসিড কতটা বেশি আছে, মানে ডিএনএ আরএনএ বেশি নাকি প্রোটিন বেশি আছে, ঠিক আছে, তখন আমার কি করা লাগবে? তখন আমার এই যে ডিএনএ বা আরএনএ যে 260-এ যে পিকটা আসে, 260-এ যেটা আসে সেটা সে অ্যাবজর্বেন্স ডিভাইডেড বাই এই প্রোটিনের 280-তে যেটা আসে সেটা, এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমি একটা রেশিও পাবো, এটা ইন্ডিকেট করবে যে আমার ডিএনএ বা আরএনএ যেটা দিছি সেটা প্রোটিনের থেকে কতটা বেশি আছে, ঠিক আছে? এটা বোঝা গেছে কিনা? রেশিওটা বের হবে। হ্যাঁ, রেশিওটা বের হবে, ঠিক আছে, অ্যাবজর্বেন্সের রেশিও বের হবে। হ্যাঁ, তা এখন এটা হচ্ছে গিয়ে নর্মালি আমরা এক্সপেক্ট করি যে হচ্ছে এই ও একইভাবে হচ্ছে, যদি আপনি নর্মালি আমরা এক্সপেক্ট করি হচ্ছে পিওর ডিএনএ স্যাম্পলের ক্ষেত্রে এই 260/280টা হচ্ছে 1.8 থাকবে, ঠিক আছে, অ্যারাউন্ড। আর পিওর আরএনএ স্যাম্পলের ক্ষেত্রে এটা 2 হবে, মানে এটা এটার কারণ হচ্ছে আরএনএ ইউরাসিল হচ্ছে বেশি অ্যাবজর্ব করে লাইট, থায়ামিনের থেকে ইউরাসিল এর অ্যাবজর্বেন্স হায়ার, এই জন্য হচ্ছে গিয়ে 2 আসে পিওর আরএনএ স্যাম্পলের ক্ষেত্রে 260/280 রেশিওটা, ঠিক আছে? আর 230 হচ্ছে সল্ট টল্ট এসব হাবিজাবি জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য, তো তাহলে 260/230 এটা কি ইন্ডিকেট করে বলেন তো? হ্যাঁ, এটা নেগেটিভ নেগেটিভ, মানে ওটা হচ্ছে ডিএনএ সল্টের সাথে কম্পেয়ার করছে, মানে কন্টামিনেশন বলছে, ইম্পিউরিটিটা না, ইম্পিউরিটি কন্টামিনেশন একটা ব্যাপার আছে, তখন সল্টের সাথে কম্পেয়ার করছে, তাহলে 260/230 এটা জেনারেলি হচ্ছে 2 বা তার উপরে থাকতে হয়, ঠিক আছে, 2 বা তার উপরে থাকতে, 2 এর কম থাকলে ওই স্যাম্পল নিয়ে ফার্দার কাজ করা যায় না, ঠিক আছে, বুঝছেন জিনিসটা? হ্যাঁ স্যার, একটু কনফিউশন এই জিনিসটা নিয়ে স্যার। হ্যাঁ স্যার, একবার কম্পেয়ার করা হলো স্যার 280 দিয়ে, আবার স্যার 230 দিয়ে, মানে একবার সল্টের সাথে আরেকবার স্যার প্রোটিনের সাথে, প্রোটিনের সাথে স্যার কিছু নেই কেন করা হলো? প্রোটিনের সাথে কম্পেয়ার করা হইলো কারণ, মানে প্রোটিনের সাথে কম্পেয়ার করা হয় হচ্ছে ইম্পিউরিটি দেখার জন্য, আর সল্ট এবং আদার রিয়েজেন্টের সাথে কম্পেয়ার করা হয় কন্টামিনেশন দেখার জন্য, দুইটার ডিফিনিশন একটু আলাদা আছে। ইম্পিউরিটি মানে হচ্ছে কতখানি প্রোটিন আছে ডিএনএ বা আরএনএর তুলনায়, আর কন্টামিনেন্ট মানে হচ্ছে কতখানি সল্ট বা আনওয়ান্টেড সলভেন্ট আছে ডিএনএ বা আরএনএর তুলনায়, ঠিক আছে? এই ইম্পিউরিটি এবং মানে কন্টামিনেন্ট এই দুইটা জিনিস, দুইটা ইম্পিউরিটি দেখ, ইম্পিউরিটি মানে প্রোটিন থাকাকে ইম্পিউরিটি বলা হচ্ছে, আর কন্টামিনেশনটা প্রোটিন থাকাকে বলা হয় না, কন্টামিনেশন বলা হয় সল্ট বা আনওয়ান্টেড সলভেন্ট থাকাটাকে, ঠিক আছে? হ্যাঁ, এই দুইটা টার্ম আসলে খুবই একটু, মানে আমরা প্রচলিত অর্থে যা ব্যবহার করি তার থেকে একটু আলাদা, এখানে ইম্পিউরিটি বলতে সল্ট বা অন্য কিছু থাকা বোঝাচ্ছে না, ইম্পিউরিটি মানে প্রোটিন থাকা বোঝাচ্ছে, ঠিক আছে? আর কন্টামিনেশন বলতে প্রোটিনকে বোঝায় না, কন্টামিনেশন বলতে এখানে সল্ট বা আনওয়ান্টেড সলভেন্ট থাকা এটাকে বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, এটা কারণ, এটা কারণ হচ্ছে যে এই প্রবলেমটা অন্যভাবে সলভ করা হয়, মানে মানে দুইটা দুইভাবে সলভ করা হয়, এই জন্য নাম দুটা আলাদা দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই জন্য 280-র সাথে কম্পেয়ার করলে সেটাকে বলে ইম্পিউরিটি দেখা হচ্ছে, আর 230-এর সাথে কম্পেয়ার করলে সেটাকে বলে কন্টামিনেশন দেখা হচ্ছে, ঠিক আছে?
বুঝছেন কথাটা জি স্যার বুঝছি সবাই সবাই ক্লিয়ার হইছেন কিনা কথাটা জি স্যার আচ্ছা হ্যাঁ তাহলে এখন দেখেন এখানে যেটা আসছে এখানে এখানে এই দুটো ভ্যালু কি আসছে বুঝতে পারছেন এখন তাহলে 260 বাই 280 1.75 আসছে এর মানে কি ইন্টারপ্রিটেশনটা কি আপনাদেরকে অস্পিতে যদি এটা দিয়ে বলা হয় যে এটা ইন্টারপ্রিট করতে আপনি কি লিখবেন স্যার এটা হচ্ছে স্যার ইম্পিউরিটি নাই ইম্পিউরিটিটা শো করছে না ইম্পিউরিটি তো স্যার 1.8 এর নিচে থাকলে হবে না তো ঠিক আছে अराउंड 1.8 থাকে ঠিক আছে প্রায় 1.8 থাকে মুখ শুধু তাই না এটা ডিএনএ প্রিডমিনেন্ট বোঝাচ্ছে ঠিক আছে আরএনএ প্রিডমিনেন্ট থাকলে সেটা 2 থাকে তাহলে তো স্যার এখানে ইম্পিউরিটি আছে হ্যাঁ তাহলে ইম্পিউরিটি আছে এখানে আছে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে ঠিক আছে আর হচ্ছে 260 বাই 230 সেটা 2 এর উপরে আছে তার মানে কন্টামিনেশন এখানে অ্যাকসেপ্টেবল মানে যা আছে এটাতে কাজ করা যাবে এটা নিয়ে মানে স্যাম্পলটা ফেলে দেওয়া লাগবে না ঠিক আছে বুঝতে পারছেন হ্যাঁ জি আচ্ছা বা এই এরকম একটা অস্পিতে যদি এরকম একটা গ্রাফ দিয়ে আপনাকে হচ্ছে মানে ইম্পিউরিটি বা কন্টামিনেশন ক্যালকুলেট করতে বলা হয় করতে পারবেন তো নাকি জি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা আপনাদের এগুলো কিন্তু সব আপনাদের কারিকুলামের মধ্যে আছে কিন্তু কখনো এগুলো পড়ানো হতো না কিন্তু ইদানিং আমরা এটা পড়ানোর উদ্যোগ নিয়েছি কারণ আমাদের ডিপার্টমেন্টে মলিকুলার প্যাথোলজি খুব শিগগিরই চালু হবে ঠিক আছে বুঝতে পারছেন জিনিসটা হ্যাঁ আচ্ছা আর আচ্ছা এখন পর্যন্ত যেটা আসছে এটা কেউ একজন একটু বলেন তো মানে আমাকে বলেন যে কি বুঝছেন নিজের ভাষায় বলেন আর কি যে কোনো একজন স্যার ডিএনএটা এক্সট্রাকশন করার পরে আমাদের যে স্টেপটা করতে হয় সেটা হচ্ছে স্যার একটা মানে কোয়ালিটি কন্ট্রোল হ্যাঁ এর মাধ্যমে স্যার আমরা দেখি যে আমরা যে জিনিসটা এক্সট্রাকশন করেছি সেটা ঠিক আছে নাকি সেটাতে কোনো কন্টামিনেশন আছে বা কোনো ইম্পিউরিটি আছে আছে তো এটার জন্য স্যার প্রথমে আমরা ব্ল্যাঙ্কিং করি ব্ল্যাঙ্কিংটা হচ্ছে যে যে বাফারটা আমরা ইউজ করব সেই বাফারের রেজাল্টটা যেন আমাদের রেজাল্টকে অল্টার না করে সেটার জন্য স্যার আমি ব্ল্যাঙ্কিং করে নিই হ্যাঁ এর জন্য স্যার প্রথমে আমরা যে মেশিনটা ইউজ করছি সেখানে স্যার মুখোমুখি দুইটা সলিউশন কে দেওয়া হয় তারপরে স্যার দুইটা কন্টাক্টে আসার পরে আবার একটু সরিয়ে না হয় এতে করে স্যার সলিউশনের একটা কলাম তৈরি হয় সেই কলামের ভিতর দিয়ে বিভিন্ন ওয়েভলেংথ এর লাইট পাস করানো হয় কতটুকু ওয়েভলেংথ পাস করেছে সেটার উপর নির্ভর করে একটা গ্রাফ তৈরি করা হয় যে ওই কলামে কি কি ম্যাটেরিয়াল আছে হ্যাঁ তারপরে সেখানে আমাদের তিনটা ওয়েভলেংথ সবচেয়ে ইম্পর্টেন্ট ডিএনএ এর ক্ষেত্রে মানে কি কি মানে নিউক্লিক অ্যাসিড এর ক্ষেত্রে কি কোন 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 ওয়েভলেংথ কারণ হচ্ছে বাফারের সাপেক্ষে ওইটাই আসে যে বাফারটা দেওয়া হয়েছে সেটা সাপেক্ষে ব্ল্যাঙ্কিং করার সময় ঠিক আছে বেসলাইন হিসেবে ওই আর কি বেসলাইন কারেকশনটাকে ধরা হয়েছে বাফারে যা আসে তাই সেটা 340 ছিল ওই ক্ষেত্রে ঠিক আছে মানে স্যার বাফারের মধ্য দিয়ে পাস করালে হ্যাঁ স্যার 340 ন্যানোমিটার বাফারের মধ্যে দিয়ে পাস করালে 340 আর কি ন্যানোমিটার এর মধ্যে দিয়ে যেটা যায় সেটাকে যদি আমি জিরো অ্যাবজর্বেন্স ধরি তাহলে বাকি হিসাবগুলো আমার ঠিক থাকে ঠিক আছে হ্যাঁ ওটা মেশিন ক্যালকুলেট করে ফেলে অটোমেটিক ওটা আপনার করতে হবে না ঠিক আছে এই 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 পার্টিকুলার ক্ষেত্রে এটা 340 আসছে আরেকবার করলে হয়তো 342 আসতে পারে আরেকবার করলে হয়তো 320 আসতে পারে বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা তো যাই হোক এটা নর্মাল শেপ এখন এটা দিয়ে হিসাব করা হলো এখন একটা এক্সাম্পল দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে বলেন তো
স্যার ফেনলের কন্টামিনেশন দেখানো হচ্ছে নরমালের সাথে হ্যাঁ তাহলে এরকম আসলে তখন বুঝতে হবে যে ফেনল মানে এই বিভিন্ন শেপের বিভিন্ন ডায়াগনোসিস আছে এইটা হচ্ছে ফেনল কন্টামিনেশন হলে গ্রাফটা এরকম হয়ে যায় 230 থেকে দেখেন শিফট করে চলে গেছে 260 থেকেও একটু সরে গেছে সব মিলে এরকম হয় তারপরে এরকম বিভিন্ন রকম কন্টামিনেশনের গ্রাফ আছে স্ট্যান্ডার্ড গ্রাফ যেগুলো দেখে বোঝা যায় যে এটা পিওর পিউরিটি বা কন্টামিনেশনের ঝামেলা আছে কিনা ঠিক আছে এবং সেই অনুযায়ী কি করা লাগবে তাহলে যদি অনেক বেশি প্রোটিন থাকে তাহলে কি করবেন যদি বেশি আরএনএ থাকে তখন কি করবেন হ্যাঁ তারপরে হচ্ছে যদি মানে ডিএনএ কনসেন্ট্রেশন তো দেখায় ডিএনএ ঘনমাত্রা এখন ডিএনএ একটা মিনিমাম কনসেন্ট্রেশন তো লাগে আপনার পিসিআর করার জন্য একদম ডাইলুট ডিএনএ হলে সেটাতে করা যায় না ঠিক আছে তাহলে যদি পিসিআর এর জন্য যতটুকু আপনার ডিএনএ কনসেন্ট্রেশন থাকা লাগে তার থেকে যদি কম কনসেন্ট্রেশন হয় তখন কি করবেন স্যার আবার শুরু থেকে সব করতে হবে স্যার সব করতে হবে কারণ কনসেন্ট্রেশন বেশি থাকলে আপনি ডাইলুট করে কমাই দিতে পারেন কনসেন্ট্রেশন কম থাকলে আপনি কি করবেন সেটা তো আর কিছু করা যাবে না তাই না হ্যাঁ বুঝছেন জিনিসটা জি স্যার হ্যাঁ তারপরে যদি খুব বেশি কন্টামিনেশন থাকে তাহলে কি করা লাগবে আর এখানে একটা স্টেপ বারবার আসতেছে খেয়াল করছেন কলাম পিউরিফিকেশন ঠিক আছে কলাম পিউরিফিকেশন হ্যাঁ এই এই টার্মটা খেয়াল করছেন জি স্যার এই টার্মটা কি এটা একটু পরে হবে এটা এক ধরনের ডিএনএ পিউরিফিকেশন টেকনিক এটা আমরা এটাও আমরা পড়ব এটা একটু পরে আছে ঠিক আছে আচ্ছা তাহলে পিউরিটি এবং কন্টামিনেশন দুইটাই দেখা যায় কিসের মাধ্যমে ন্যানো ড্রপের মাধ্যমে ঠিক আছে আর ডিএনএ এটা কন্টামিনেশন দুইটাই দেখা যায় এবং এটা কনসেন্ট্রেশনেরও একটা রিডিং দেয় আপনারা দেখছেন তো ডিএনএ কনসেন্ট্রেশনটাও শো করে খেয়াল করেন এই যে ডিএনএ কনসেন্ট্রেশনটাও শো করছে না এই যেখানে দেখেন হ্যাঁ দেখছেন কনসেন্ট্রেশনটা কিন্তু কনসেন্ট্রেশন মেজারমেন্টের ক্ষেত্রে ন্যানো ড্রপের থেকেও আরো অ্যাকুরেট ডিভাইস আছে কিউবিট বা এরকম কোন সিমিলার হাই প্রিসিশন স্পেকট্রোস্কোপ বা স্পেকট্রোফটোমেট্রিক মানে ম্যাটেরিয়াল আছে তো কোন কোন ল্যাবরেটরিতে বা কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে তারা পিউরিটি কন্টামিনেশনের জন্য ন্যানো ড্রপ ইউজ করছে আর কনসেন্ট্রেশন দেখার জন্য একটা সেপারেট মেশিন ইউজ করছে ঠিক আছে মোর অ্যাকুরেসির জন্য এটা জানায় রাখলাম জাস্ট যদিও ন্যানো ড্রপে মোটামুটি পিউরিটি কন্টামিনেশন কনসেন্ট্রেশন তিনটাই পাওয়া যায় তবে কনসেন্ট্রেশন এর ক্ষেত্রে অ্যাকুরেসিটা একটু কম কিউবিটের তুলনায় ঠিক আছে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে কাজ চলে যায় আলাদা করে মানে দেখার প্রয়োজন হয় না অনেক সময় কিন্তু কখনো কখনো লাগে এটুকু জাস্ট জানা রাখার জন্য এই পর্যন্ত যেটুকু ডিসকাশন হয়েছে খুব কঠিন লাগছে কি আপনাদেরকে আপনাদের কাছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনাদের কি মানে যদি এর আগে কারোর কি আর কি মলিকুলার জেনেটিক্স এটা খুব রহস্যময় এবং অদ্ভুত বিদঘুটে জিনিস মনে হতো কিনা মেইনলি ল্যাব টেকনিকের দিকে ফোকাস করতেছি আর কি এটা কি বোঝা যাচ্ছে কিনা মানে খুব রহস্যময় মনে হতো কিনা এর আগে কারোর এখানে আচ্ছা যাই হোক আমার কাছে মনে হতো আমি যে জিনিসগুলো যখন মানে জানতাম না তখন আচ্ছা তারপরে আমাদের চলে আসবে পিসিআর ঠিক আছে হ্যাঁ আপনাদের মধ্যে কে কে বলেন তো যে ধারণা করছিলেন যে আমরা আলোচনা শুরুই করব পিসিআর দিয়ে এটা কার কার এক্সপেকটেশনে ছিল এবং বলেন কে একটু রেসপন্স করেন তো শুনি হ্যাঁ হ্যালো হ্যালো শোনা যাচ্ছে আমার কথা জি স্যার শোনা যাচ্ছে তো এক্সপেকটেশন ছিল না স্যার কারণ স্যার আমরা তো আপনার ক্লাস করছি স্যার আপনারা তো জানি স্যার যে আপনি শুরু থেকে শুরু করবেন আচ্ছা তো তার এবার প্রিন্সিপালস অফ পিসিআর তাই না আচ্ছা এট পিসিআর কিন্তু একটা টেকনিকের নাম আগেই বলে রাখি পিসিআর এর ফুল ফর্মটা কি স্যার পলিমারেজ চেইন রিঅ্যাকশন চেইন রিঅ্যাকশন পুরো প্রসেস মানে এখন কিন্তু পিসিআর করা হয় যে মেশিনটা দিয়ে সেই মেশিনটার নাম কিন্তু পিসিআর মেশিন না সেটার নাম কি লেখা আছে হ্যাঁ থার্মাল সাইক্লার ঠিক আছে ব্লাড প্রেসার
মাপা হয় যে মেশিন দিয়ে সেটার নাম অনেকে বিপি মেশিন বলে, কিন্তু ওটার আসল নামটা কি? স্টিগমোম্যানোমিটার। হ্যাঁ, তো পিসিআর করা হয় যে মেশিনটা দিয়ে সেই মেশিনটার নাম কিন্তু পিসিআর মেশিন না, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, এমনি জেনারেলি বলে, তাহলে মেশিনটার নামটা কি সেটা আপনারা মানে যদি ঠিকমতো বলেন তাহলে কেউ একজন আপনাদের সাথে কথা বললে বুঝতে পারবে যে না আপনার বিএসএমএম থেকে আপনাদের কিছু ইয়া শিখাইছে আসলে, ঠিক আছে? তাহলে নামটা কি মেশিনটার? হ্যাঁ, থার্মাল সাইক্লার। হ্যাঁ, থার্মাল সাইক্লার বলে, ঠিক আছে? কেন থার্মাল সাইক্লার বলে কেউ বলতে পারবেন? স্যার, ওই যে ইয়েটা যে পলিমারেজ ইয়েটা এনজাইমটা যেটা ইউজ করা হয় ওটা হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস, ওইটার জন্য নাকি? এটা দিয়ে টেম্পারেচার সাইকেল ক্যারি আউট করে এই জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, টেম্পারেচার সাইকেল ক্যারি আউট করে, মানে তিনটা ডিফারেন্ট টেম্পারেচারে সাইকেল করতে থাকে। তিন টেম্পারেচারে তো তিন রকম কাজ হয়, ঠিক আছে? তো সেটা ক্যারি আউট করতে থাকে, সেই জন্য সাইক্লিক্যালি টেম্পারেচার চেঞ্জ করতে থাকে চক্রাকারে, এই জন্য থার্মাল সাইক্লার। আচ্ছা, তাহলে এখানে আমরা আর কি পিসিআর টিউবে কি কি জিনিস দিব? আমাদের তো মানে আমরা স্যাম্পল পেয়ে গেছি, এটা কোয়ালিটি কন্ট্রোল করা হয়ে গেছে, কোয়ান্টিফিকেশন করা হয়ে গেছে, মানে কনসেন্ট্রেশন দেখা হয়ে গেছে। এখন আমরা ডিএনএ স্যাম্পলের সাথে আর কি কি অ্যাড করতেছি বলেন তো? হ্যাঁ, প্রাইমার দিচ্ছি। হ্যাঁ, তারপরে স্যার এপিআর অফ প্রাইমার লাগবে, আর হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগবে, চারটা বেস পেয়ার, আর হচ্ছে পলিমারেজ, ডিএনএ পলিমারেজ লাগবে। হ্যাঁ, আরো কিছু জিনিস লাগবে, তবে মেইন জিনিস হচ্ছে এগুলা, ঠিক আছে? এখন এটা হচ্ছে পিসিআর মাস্টার মিক্সার একটা এক্সাম্পল। এখন এখানে আপনার যদি 30 সাইকেল চালাতে চান এবং সেটার জন্য রিয়াকশন ভলিউম অ্যারাউন্ড 25 থেকে 50 মাইক্রোলিটার মতো হবে, আর এখানে ডিএনএ কনসেন্ট্রেশন আপনারা দেখাচ্ছিল না কত মিলিলিটারে কতটুকু আসছে, হ্যাঁ, তখন ওই 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 কনসেন্ট্রেশনটা লাগবে এই জন্য যে আপনার পিসিআর এর যে মাস্টার মিক্স বা যেটা পাওয়া যায় সেখানে তো স্যাম্পল ছাড়া অন্য জিনিসগুলো দেওয়া থাকে, তারপরে স্যাম্পল ট্যাগ পলিমারেজ দেওয়া থাকে, প্রাইমার দেওয়া থাকে, সব মিক্স করা থাকে, এখন পাওয়া যায়, কিন্তু স্যাম্পল তো আর আগে থেকে দেয় না, ওটা তো আপনি দিবেন নাকি? নাকি স্যাম্পলটাও আপনি কিনে আনতে চাচ্ছেন? আপনি ইনশিওর করবেন কি করে? বলেন তো। হ্যাঁ, আমরা যে ডিএনএটা এক্সট্রাক্ট করলাম, হ্যাঁ, সেটা তো অ্যাপ মানে অপটিমাম পরিমাণে থাকতে হবে না? সেটার কনসেন্ট্রেশন মেজার করেছি তো আমরা ন্যানো ড্রপে, করেছি না? প্রতি মিলিলিটারে কত মাইক্রোগ্রাম থাকে এটা মেজার করেছিলাম তো, মনে আছে? মনে আছে, এই যে করেছিলাম তো, এই যে দেখেন, তাহলে এখান থেকে বের করতে পারবেন না যে এটাতে কতটুকু বাফার মিশাইলে হচ্ছে এটার ওই অত ন্যানোগ্রাম পরিমাণ হবে, কত মিলিলিটারে কত মাইক্রোলিটারে করলে? হ্যাঁ, হিসাব করে বের করা যাবে তো? করা যাবে। হ্যাঁ, তাহলে ন্যানো ড্রপ করার কিন্তু কনসেন্ট্রেশন দেখার কিন্তু কোয়ান্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা যে আপনি পিসিআর এর যেটুকু অ্যাড করবেন আপনার যে রিয়েজেন্ট বা মাস্টার মিক্স পাওয়া যায় ওখানে তো বলা থাকবে, এক এক কোম্পানি মাস্টার মিক্স এর একটু ভেরিয়েশন থাকে একটু একটু, তো একটা মাস্টার মিক্সে বলা আছে যে আপনি এখানে 100 ন্যানোগ্রাম বা 1 বা হতে পারবে 10 ন্যানোগ্রাম বা 1 ন্যানোগ্রাম এইটুকু পরিমাণ স্যাম্পল আপনার দিতে হবে ডিএনএ স্যাম্পল, ঠিক আছে? তাহলে সেটা দিতে গেলে তো আপনাকে কনসেন্ট্রেশন জানতে হবে, তারপরে না সেইটা বানায় তারপরে ওই মাস্টার মিক্সে অ্যাড করতে হবে, বুঝা গেছে কথাটা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে অবশ্যই, তাহলে ডিএনএ এক্সট্রাকশন করেই সাথে সাথে পিসিআর এ কিন্তু যাওয়া যাচ্ছে না, খেয়াল করছেন? হ্যাঁ কম বা বেশি যেটাই দেন আপনি ডিএনএ তাতেই আপনার পিসিআর রেজাল্ট অপটিমাম আসবে না, বোঝা গেছে কথাটা?
আচ্ছা, তাহলে এখানে মেইনলি যে জিনিসগুলো থাকে মাস্টার মিক্সে, ট্যাগ পলিমারেজ একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দেওয়াই থাকে, প্রাইমারও ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমার এটাও নির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকে, ডিএনটিপিও মিশানো থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেওয়া থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে এক ধরনের চিলেটিং এজেন্ট আর কি, তারপরে পটাশিয়াম ক্লোরাইড দাদা দরকার সব দেওয়া থাকে, যা সবই দেওয়া থাকে, আর বলা থাকে যে এটা রিয়াকশন ভলিউম কত হওয়া লাগবে সেটা বলা থাকে, ঠিক আছে। এখন আপনি কি করবেন, ওই ডিএনএ এর ওই কনসেন্ট্রেশনটা দেখে ওই পরিমাণটা বানাবেন, বানায় সেটা অ্যাড করবেন, ঠিক আছে। বানানোর পরে দেখবেন যে আপনার রিয়াকশন ভলিউমটা যে রেঞ্জ দেওয়া আছে ওই রেঞ্জের মধ্যে আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছেন কথাটা, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ওই রেঞ্জের মধ্যে আছে কিনা, এবং পিএইচটাও আপনার ওই রেঞ্জের মধ্যে আছে কিনা যেটা দেওয়া আছে মাস্টার মিক্সের। এখন যদি একটু মানে কম মানে বেশি থাকলে তো আর ভলিউম কমানো যাচ্ছে না, কিন্তু মানে কমই থাকে ইউজুয়ালি, তারপরে কি করতে হয় যেটুকু আপনার কম আছে ওইটা কি করতে হয় ট্রিজ বাফার দিয়ে ওই ভলিউমটা ফিল আপ করে দিতে হয়, ঠিক আছে। ট্রিজ বাফারটা কি? এটা একটা বাফার সলিউশন, এটা মানে আমাদের ডিআইএফ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজে লাগে, ফিশে লাগে, বিভিন্ন জায়গায় এটা ইউজ আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, আচ্ছা তাহলে মাস্টার মিক্স প্রিপারেশনের ব্যাপারটা কেউ একজন বলেন তো কিভাবে করতে হয়? হ্যাঁ স্যার, মাস্টার মিক্সে এখানে যা এগুলো হচ্ছে দেয়াই থাকে, শুধুমাত্র ডিএনএ যে অপশনটা এইখানে স্যার আমরা যে এক একটা মাস্টার মিক্সে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে এটার, সেই অনুযায়ী আমরা ডিএনএ এক্সট্রাকশন করব এবং সেটা এখানে অ্যাড করব। হ্যাঁ, ডিএনএ এক্সট্রাকশন এক্সট্রাকশন করেই অ্যাড করবেন, কি করে আপনি জানবেন কি করে যে কতটুকু ডিএনএ আছে বা কতটুকু দিতে হবে? আমি আগে থেকে জেনে নেব যে এই পিসের মাস্টার মিক্সে আমার রিকোয়ারমেন্ট কতটুকু। হ্যাঁ, তারপর সেই অনুযায়ী আপনার ডিএনএ কোয়ান্টিফিকেশন বা ন্যানো ড্রপ করার পরে যা আসবে সেইটার থেকে আপনি কতটুকু পরিমাণ নিন আমি। হ্যাঁ, আর তারপর রিঅ্যাকশন ভলিউমটা আপনি ইনশিওর করবেন কিভাবে? আচ্ছা, আপনি ডিএনএ অ্যাড করার পরে দেখবেন যে আপনার রিঅ্যাকশন ভলিউম যেটা বলা আছে ওই ভলিউম ওই পরিমাণ আসছে কিনা, অত মাইক্রোলিটার আছে কিনা আপনার পিসি টিউবের মধ্যে, ঠিক আছে। যদি ততটুকু না থাকে তাহলে মানে বেশি হয়ে গেলে কিছু করার নাই, আবার নতুন করে করতে হবে, কিন্তু ওর থেকে কম থাকলে তখন আপনাকে ট্রিজ বাফারে বাকিটুকু অ্যাড করে দিতে হবে, ওই রেঞ্জের ভিতরে রাখতে হবে রিঅ্যাকশন ভলিউমটা, ঠিক আছে। এবং পিএইচটাও মেইনটেইন করতে হবে যেটা বলা থাকবে সেটা, ঠিক আছে। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন কিনা? ডিএনএ কোয়ান্টিফিকেশন এর ভিতরে স্যার রিঅ্যাকশন ভলিউম মেইনটেইন করাটাই তো স্যার ডিএনএ কোয়ান্টিফিকেশন? না, রিঅ্যাকশন ভলিউম মানে ডিএনএ এর পরিমাণ না, রিঅ্যাকশন ভলিউম মানে পিসি এর টিউবের ভিতরে এই ফ্লুইড কতটুকু আছে সেটা হচ্ছে রিঅ্যাকশন ভলিউম, ঠিক আছে। বুঝেন নাই? হ্যাঁ, রিঅ্যাকশন ভলিউম মানে এই পিসিএ টিউবের ভিতরে ফ্লুইড টোটাল মিক্সচার মোট কতটুকু ভলিউম কতটুকু ফ্লুইড আছে এটা হচ্ছে রিঅ্যাকশন ভলিউম। মাস্টার মিক্স প্লাস ডিএনএ দুটো মিলে অ্যামাউন্টটা ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, মানে মাস্টার মিক্সে আগে থেকে মেশানো জিনিস থাকে, ওর নিজস্ব একটা ভলিউম থাকে, তারপরে আপনি ডিএনএ মিশাবেন, তারপরে ডিএনএটা তো আর কি একদম মলিকুলার ডিএনএ, তো আপনি তো মলিকুল ধরে ধরে ঢুকাতে পারবেন না, ডিএনএ তো একটা সলিউশন আকারেই মিশাবেন, ঠিক আছে। তা ওটা মিলানোর পরে দেখবেন রিঅ্যাকশন ভলিউমটা ঠিক আছে কিনা, ওই রেঞ্জে আসছে কিনা, যদি রিঅ্যাকশন ভলিউম এক্সিড করে যায় তাহলে আপনার নতুন করে করতে হবে, আর রিঅ্যাকশন ভলিউম যদি কম থাকে তাহলে ট্রিজ বাফার মিশায় টোটাল ভলিউমটা ওই রেঞ্জে ফেলতে হবে যেটা আপনার মাস্টার মিক্সে ম্যানুফ্যাকচারার বা প্রস্তুতকারক যেটা বলে দিছে সেই রেঞ্জে রাখতে হবে, ঠিক আছে। ডিএনএ কোয়ান্টিফিকেশন বলতে স্যার ডিএনএর কনসেন্ট্রেশনটা? কনসেন্ট্রেশন বোঝায়, ঠিক আছে। ওই কনসেন্ট্রেশন জানা থাকলে আপনি ওই কনসেন্ট্রেশন থেকে মানে কতটুকু নিলে এই পরিমাণ আসে সেটা তো বের করতে পারবেন। জি স্যার। হ্যাঁ জি স্যার, এখানে কনসেন্ট্রেশন ছিল কিন্তু এখানে খেয়াল করেন কনসেন্ট্রেশন না, এখানে কিন্তু বলছে অ্যাবসলিউট ভরটা কত পিকোগ্রাম বা কত মাইক্রোগ্রাম, খেয়াল করছেন?
স্যার ওইখানে তো স্যার ওই যে কত এমএলএ কত গ্রাম এরকম ছিল না স্যার? এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল। তাহলে স্যার এটা যখন আমরা তাহলে ওই যে ওই কি নিয়ম করে বের করতে হবে যে হ্যাঁ তাহলে হ্যাঁ ওইখান থেকে বের করতে গ্রাম পার মাইক্রো এমএলএ মাইক্রো লিটার ন্যানোগ্রাম পার মাইক্রো লিটার ছিল তাহলে ওইখান থেকে কনভার্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত মাইক্রো লিটার নিলে আপনার এটা আসে সেটা বের করতে হবে। হ্যাঁ ওইটা বের করতে করে ততটুকু। হ্যাঁ এটা তো ডিএনএ কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশন, হ্যাঁ না না কনসেন্ট্রেশন তো আপনি ন্যানো ড্রপে দিবে কিন্তু আপনার মাস্টার মিক্সে কনসেন্ট্রেশন না, মাস্টার মিক্সে অ্যাবসলিউট পরিমাণটা লেখা থাকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই পরিমাণটা মিশাইতে হবে কনসেন্ট্রেশন যাই হোক। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এখন ওইটা মিশাইতে যে আপনার ডিএনএ এর সাথে কিছুটা সলিউশনও তো চলে আসবে ঠিক আছে, আর মাস্টার মিক্সে আগে থেকে তো কিছুটা ভলিউম থাকে, দুটো মিলাই আপনার রিঅ্যাকশন ভলিউমের মধ্যে আসছে কিনা এটা চেক করবেন ঠিক আছে। বুঝতে পারছেন কিনা কথাটা? হ্যাঁ জি স্যার। আচ্ছা কারো কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? হ্যালো কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো না স্যার। আচ্ছা গুড, তারপরে মাস্টার মিক্সটা প্রিপারেশন করার পরে কি করা লাগবে? এটা আপনার পিসি এর মেশিনের মধ্যে দিবেন ঠিক আছে, দিলেন বন্ধ করলেন, এই যে দিলেন ওখানে ওই যে অ্যারোতে দেখাচ্ছে, তারপরে ওই লিডটা বন্ধ করলেন তাই না, তারপরে যে স্টার্ট বাটনে ক্লিক করলেন না চাপ দিলেন এটা অ্যারোতে দেখিয়ে দিয়েছি দেখেছেন? হ্যাঁ আচ্ছা, তারপরে পিসি এর রিঅ্যাকশনটা শুরু হলো মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন শুরু হলো, তাহলে আপনার টার্গেট ডিএনএ মনে করেন এইটুকু মানে এই অংশটুকুই আপনি হচ্ছে অ্যাম্পলিফাই করতে চান, ওই রেড কালার দিয়ে ইন্ডিকেট করা পার্টটা আপনার দরকার নাই ধরেন ঠিক আছে, তাহলে আপনি কি করবেন বলেন তো? স্যার টার্গেট ডিএনএটাকে আলাদা করে ফেলব। হ্যাঁ সেটা কিভাবে আলাদা করবেন স্যার? আচ্ছা সেটা ওই পিসিআর এর মধ্যেই আলাদা করার সিস্টেম আছে যেটাকে প্রাইমার দিয়ে আপনি আলাদা করতে পারবেন, অর্থাৎ পিসিআর এ অ্যাম্পলিফিকেশন করার জন্য আপনাকে আগে থেকে জানতে হবে যে আপনি যেটা আলাদা করতে চাচ্ছেন তার 3 প্রাইম 5 প্রাইম এই দুই এন্ডে সিকোয়েন্সটা কি, অর্থাৎ কিছুটা সিকোয়েন্স আপনার জানা থাকতে হবে ঠিক আছে, কারণ ওই সিকোয়েন্সের এগেইনস্টেই আপনাকে প্রাইমার দিতে হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। বুঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ আচ্ছা সবাই বুঝতে পারছেন কিনা এই জিনিসটা? হ্যাঁ আচ্ছা, তাহলে ওইটা ওই ওই দুটো এন্ডকে বলে ফ্ল্যাঙ্কিং রিজন আমি দেখবো আর কি। তাহলে সাইকেল ওয়ান মনে করেন এখানে 95% ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানো হয়, থার্মাল সাইক্লার তো নির্দিষ্ট তিনটা তাপমাত্রা সে সাইক্লিক অর্ডারে আনতে থাকে, একদম প্রথমে যেটা আনে সেটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে উঠায় ফেলে। 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যায়, ডাবল স্ট্যান্ডার্ড থেকে ভেঙে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ডিন্যাচারেশন। দেখে বোঝা যাচ্ছে ছবি দেখে? হ্যাঁ ছবি দেখে বোঝা যাচ্ছে কিনা জিনিসটা? হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানিলিং টা হয়। অ্যানিলিংটা কি করে? অ্যানিলিং হচ্ছে হচ্ছে প্রাইমারকে বাইন্ড করে ঠিক আছে, এখন ওই দুই ফ্ল্যাঙ্কিং রিজিয়ন দুইটা ফ্ল্যাঙ্কিং রিজিয়ন আছে একটা দুই এন্ডে, ওই ফ্ল্যাঙ্কিং রিজিয়নের সাথে প্রাইমার দুইটা বাইন্ড করে ঠিক আছে, ফ্ল্যাঙ্কিং রিজিয়নের সাথে হ্যালো জি স্যার। হ্যাঁ তো ফ্ল্যাঙ্কিং রিজিয়নের সাথে এই যে প্রাইমার দুইটা বাইন্ড করে ঠিক আছে, এটা অ্যানিলিং ফেজে তাপমাত্রা একটু কমায় দিলে এটা হয়। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে তাপমাত্রা একটু কমায় দিলে শোনা যাচ্ছে না? হ্যাঁ তাপমাত্রা একটু কমিয়ে দিলে আপনারা বলতে পারেন যে তাপমাত্রা কমিয়ে দিলে তখন ডিএনএ এর যে অরিজিনাল দুটো স্ট্র্যান্ড সেই দুটোও তো আবার রি অ্যাটাচ মানে মানে রিফরমেশন হয়ে যেতে পারে, প্রাইমার অ্যাটাচ করার সুযোগ পেল না, সেটাও তো হতে পারে, পারে কি না?
হ্যাঁ হ্যালো হ্যালো শুনো শুনো শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তা সেটা সেটা কি সেটা কেন হয় না? আমি কি প্রশ্নটা বুঝতে পেরেছি, প্রশ্নটা বুঝাতে পেরেছি? হ্যাঁ, প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ, তো সেটা কেন হয় না? প্রাইমারি যে বাইন্ড করছে কেন? অরিজিনাল দুইটা স্ট্যান্ডই তো বাইন্ড করে ফেলতে পারতো তাপমাত্রা একটু কমাই দেওয়ার ফলে। হ্যাঁ হ্যালো, বুঝতে পারছি না স্যার। প্রশ্ন বুঝতে পারছেন না নাকি মানে কারণ বুঝতে পারছেন না কোনটা? হ্যাঁ হ্যালো স্যার, প্রশ্ন বুঝতে পেরেছি, কারণ বুঝতে পারছি না। আচ্ছা, কারণটা হচ্ছে যে আসলে হয় কিছু রিঅ্যানিলিং তো হয়ই, এটা তো অ্যাভয়েড করার মতো না, তবে কনসেন্ট্রেশন বা অ্যামাউন্টটা এমন ভাবে কন্ট্রোল করা হয় যেন সেটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। ঠিক আছে, যখন অ্যানিলিং হয় তখন প্রাইমার বাইন্ড না করে অরিজিনাল দুইটা স্ট্র্যান্ড বাইন্ড করে ফেলে, এটা এটা অ্যাভয়েড করার কোনো উপায় নাই, এটা কিছু মাত্রায় হবেই। কিন্তু প্রাইমারের পরিমাণ যদি আপনি অনেক বেশি বাড়ায় দিতে পারেন তাহলে প্রাইমার বাইন্ড করার প্রবাবিলিটি বেশি থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছেন কথাটাকে? হ্যাঁ হ্যালো, এবং মাস্টার মিক্সে যখন প্রত্যেকটা জিনিস দেওয়া হয় তখন এইসব হিসাব করেই দেওয়া হয় যে কতটুকু দিলে অপটিমাম লেভেলে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা কথাটা, ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, তারপর ফ্ল্যাঙ্কিং রিজিয়নের দুই প্রান্তে বাইন্ড করবে, এই দুইটা প্রান্তই দুইটা ব্র্যাকেট হিসেবে কাজ করবে, কারণ আলটিমেটলি ওই লাল অংশটুকু আর ফার্দার অ্যাম্পলিফিকেশন হওয়ার মানে হবে না, কারণ এইটুকুর ভিতরেই আপনার প্রাইমার সীমাবদ্ধ থাকতেছে। ঠিক আছে, তাহলে অ্যানিলিং এ দুইটা প্রান্তে বাইন্ড করে ফেললো, ভালো কথা। এখন এই দুইটা, একটাকে বলে রিভার্স প্রাইমার আর একটাকে বলে ফরওয়ার্ড প্রাইমার, তাই না? এখন কোনটাকে ফরওয়ার্ড প্রাইমার আর কোনটাকে রিভার্স প্রাইমার বলে এটা একটু জানতে হবে। আপনাদের কি কারোর মনে আছে ডিএনএ প্লাস স্ট্র্যান্ড এবং মাইনাস স্ট্র্যান্ড বলতে কি বোঝায়? স্যার, যেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা হয় সেটা স্যার প্লাস টেন। মানে আর একটু ক্লিয়ার করে বলেন, প্লাস স্ট্যান্ড এর সাথে কিন্তু হচ্ছে সরাসরি যে মানে পরবর্তী স্টেপ অর্থাৎ ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলোর সাথে রিলেশন আছে, কেউ আর একটু ক্লিয়ার করে বলতে পারবেন কিনা? আই প্রাইম টু থ্রি প্রাইমটা স্যার প্লাস স্ট্যান্ড, আর 5 প্রাইম টু 3 প্রাইম তো দুদিক থেকে দেখলে দুইটারই হয়। হ্যাঁ, মনে করেন যে আমার আর কি ডান হাতে হচ্ছে আর কি আমার ডান হাতে মনে করেন হচ্ছে গিয়ে আর কি আবুল দাঁড়ায় আছে আর বাম হাতে হচ্ছে হাবুল দাঁড়ায় আছে। এখন আমি যদি জাস্ট 180 ডিগ্রি ঘুরে যাই তাহলে তো আমার ডান হাতে হাবুল আর বাম হাতে আবুল দাঁড়ায় যাবে। সুতরাং 5 প্রাইম টু 3 প্রাইম তো দুই দিক থেকে দেখলেই হবে। হ্যাঁ, তাহলে প্লাস স্ট্যান্ড জিনিসটা কি, আমি আমি আগের ক্লাসে আগের ক্লাসগুলোতে এটা আলোচনা হয়েছে এবং খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে বলেছিলাম, এবার একটু কেউ একজন একটু চেষ্টা করেন তো, কেউ মনে করতে পারেন কিনা যে অ্যাকচুয়ালি কি বোঝায় দেখি, চেষ্টা করেন। এর মধ্যে কারোরই মনে নাই? স্যার, এটা কি সেন্স স্ট্যান্ড অ্যান্টি সেন্স স্ট্যান্ড এরকম কোটার সাথে কিছু রিলেশন আছে? হ্যাঁ, প্লাস মাইনাস স্ট্যান্ড কে সেন্স অ্যান্টি সেন্স বলে অনেক সময়। আচ্ছা যাই হোক, তো এখন প্লাস স্ট্যান্ড, এখন ডিএনএ দুইটা যে স্ট্যান্ড আছে, আমার টার্গেট যে প্রোটিনটা সেইটা তো সেইটা যে স্ট্যান্ড বরাবর মানে জেনেটিক কোডটা ফলো করবে সেটা হচ্ছে প্লাস স্ট্যান্ড। ঠিক আছে, একটু আরেকবার বলেন। আচ্ছা, ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন কারোর কি মনে আছে সেক্ষেত্রে সেখানে কি হয় সেটা আমাকে একটু বলেন তো। ট্রান্সক্রিপশন কাকে বলে, ডিএনএ ট্রান্সক্রিপশন?
ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, থেকে এমআরএনএ, শুধু এমআরএনএ, যে কোনো আরএনএ আচ্ছা যাই হোক, তো এখন এমআরএনএ এই ক্ষেত্রে ট্রান্সলেশন তো এমআরএনএ এরই হয়, কিন্তু যে কোনো আরএনএ তৈরি হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন এই কাজটা ধরেন এমআরএনএ এর ক্ষেত্রে যখন ট্রান্সক্রিপশন হয় তখন ঘটনাটা কি হয়, যে সিকোয়েন্সটা হয় তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা আসে আরএনএ এর ক্ষেত্রে নাকি অপোজিট সিকোয়েন্সটা আসে নাকি? জি স্যার। হ্যাঁ জি হ্যাঁ। আবার ওই স্ট্র্যান্ডটা থেকে যখন প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে, ওই এমআরএনএ ওই সিঙ্গেল স্ট্র্যান্ড থেকে রাইবোজোমে, তখন সেটাকে কি বলে? ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এখন এই যে ট্রান্সলেশনটা হচ্ছে, ট্রান্সলেশনের ক্ষেত্রে যে কোডন গুলো বসতেছে একটার পর একটা, কোডন অনুযায়ী অ্যামিনো অ্যাসিড আসতেছে, ঠিক আছে, এখন এই অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা কি যে স্ট্র্যান্ড থেকে সে ট্রান্সক্রিপশন হয়ে এসছে সেইটার সাথে মিলবে নাকি তার অপোজিট ডিএনএ স্ট্র্যান্ডের সাথে মিলবে? অপোজিটটার সাথে। হ্যাঁ, তাহলে ফাইনাল যে টার্গেট প্রোটিন সেইটার যে জেনেটিক কোড, মানে সেইটার করেসপন্ডিং জেনেটিক কোড, সেটা যে ডিএনএ যে স্ট্র্যান্ডের সাথে মিলে সেটাকে সেই প্রোটিন প্রোডাক্টের সাপেক্ষে প্লাস স্ট্র্যান্ড বলে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ আর কি, যে কোন একটা প্রোটিন যখন তৈরি হচ্ছে, আপনি যখন ডিএনএ ডেটাবেজে যাবেন, ডিএনএ যে আমাদের প্রত্যেকটা আর কি জিনের তো ডেটাবেজ আছে, যে মানে ডেটাবেজ আপলোড করা আছে আর কি নেটে সবার জন্য ফ্রি, তখন ওই ডেটাবেজে যে যদি আপনি দেখেন যে হচ্ছে ইনসুলিনের জিনটা কি অবস্থায় আছে, ইনসুলিন জিনে যখন আপনি কোড দেখবেন তখন আপনি কোন স্ট্যান্ডের্ড কোডটা ওখানে লেখা থাকবে বলেন তো ডেটাবেজে? স্যার প্লাস স্ট্যান্ডে লেখা থাকে। হ্যাঁ, প্লাস স্ট্যান্ডে লেখা থাকে, কিন্তু ট্রান্সক্রিপশন যখন হয়েছে ইনসুলিনের তখন কিন্তু ওই প্লাস স্ট্যান্ড থেকে ট্রান্সক্রিপশন হয় নাই, ট্রান্সক্রিপশন হয়েছে কিসের থেকে? মাইনাস স্ট্যান্ড থেকে হয়। মাইনাস স্ট্যান্ড থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, যাই হোক, যদি না বুঝতে পারেন আগের আমার লেকচার দেখে নিন এই জিনিসের ব্যাপারে। তাহলে যেটা হচ্ছে আমাদের এই প্লাস স্ট্যান্ডের সাথে বাইন্ড করে ওই প্রাইমারটাকে বলে রিভার্স প্রাইমার, আর মাইনাস স্ট্যান্ডের সাথে যেটা বাইন্ড করে ওইটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার, ঠিক আছে, পিসিআর এর ক্ষেত্রে। বোঝা গেছে কথাটা? এইটুকু অন্তত বোঝা গেছে কিনা, যে প্লাস স্ট্যান্ডের সাথে বাইন্ড যেটাকে করে সেটাকে বলে রিভার্স প্রাইমার, আর মাইনাস স্ট্যান্ডের 5 প্রাইম এন্ডে যেটা বাইন্ড করে সেটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড প্রাইমার, মানে মাইনাস স্ট্যান্ডের 3 প্রাইম এন্ড সেইটার সাথে ফরওয়ার্ড প্রাইমারের 5 প্রাইম এন্ড বাইন্ড করে, আর প্লাস স্ট্যান্ডের 3 প্রাইম এন্ডে রিভার্স প্রাইমারের 5 প্রাইম এন্ড বাইন্ড করে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তো এখন এই প্লাস আর মাইনাসটা কি এইটা যদি কারো ভুলে যেয়ে থাকেন আমার আগের লেকচার দেখে নিন, কিন্তু আপাতত এটাই হচ্ছে গিয়ে ঘটনা। এখন এটা বাইন্ড করার পরে এটা অ্যানিলিং হলো, তারপরে আবার তাপমাত্রা একটু বাড়ায় দেওয়া হয় এক্সটেনশন ফেজে, তখন কি হচ্ছে বলেন তো? হ্যাঁ স্যার, নিউক্লিওটাইড গুলো অ্যাড হয়, অ্যাড হচ্ছে, ঠিক আছে, অ্যাড হতে হতে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তারপরে এটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে কি হবে, এবার সাইকেল 2 নাম্বার সাইকেল শুরু হবে, 2 নাম্বার সাইকেল সাইকেল আবার ডিন্যাচারেশন হবে, আবার প্রাইমার বাইন্ড করবে, ঠিক আছে, তারপরে আবার এক্সটেনশন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত দেখেন তো আমরা এমন কোন ডিএনএ মলিকিউল পেয়েছি কিনা যে মলিকিউলগুলো আমার টার্গেট ডিএনএ সমান লেন্থের, এরকম আসছে দুইটা সাইকেল কমপ্লিট, তিনটা 3 নাম্বার সাইকেল শুরু হবে, এখন পর্যন্ত কি এমন কোন ডিএনএ ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি যেখানে আমাদের টার্গেট যেটুকু সেইটুকুই আছে আর এক্সট্রা ডিএনএ নাই, এরকম কোন ডিএনএ মলিকিউল কি পেয়েছি আমরা এখন পর্যন্ত? না। হ্যাঁ পেয়েছি, এক্সট্রা আছে তো স্যার, সব এক্সট্রা আছে। আচ্ছা, এবার সাইকেল 3 তে কি হয় দেখা যাক, ডিন্যাচারেশন হলো, আলাদা হলো, তারপরে অ্যানিলিং হলো, প্রাইমারি এসে বাইন্ড করলো, তারপরে এক্সটেনশন হলো, ঠিক আছে, এলংগেশন যেটা আর কি এক্সটেনশন বা এলংগেশন হলো, হওয়ার পরে কি হলো দেখেন তো, এবার এবার আছে দুইটা। হ্যাঁ, এবার দুইটা, তিনটা সাইকেল, তো তিনটা সাইকেল কমপ্লিট হলে কয়টা মানে ডিএনএ মলিকিউল থাকার কথা একটার থেকে?
ছয়টা ছয়টা না তো আটটা আটটা হ্যাঁ জি স্যার আটটা ঠিক আছে 2 to the power 3 ঠিক আছে 2 into 2 into 2 আটটা ঠিক আছে এখন আটটার মধ্যে দুইটা হচ্ছে কি আমার ঠিক টার্গেটটুকুই আছে এক্সট্রা পার্ট নাই আর বাকি ছয়টা কিন্তু এখনো দেখেন এক্সট্রা পার্ট সহ আছে খেয়াল করছেন হ্যাঁ এটা 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 সবাই বুঝতে পারছেন কিনা খেয়াল করতে পারছেন কিনা হ্যাঁ হ্যাঁ খেয়াল করছেন তো জিনিসটা আচ্ছা আচ্ছা কারোর একটা ব্যাকগ্রাউন্ড নয়েজটা আমি বেশি পাচ্ছি আর কি যে কোনো একজনের থেকে জানি না কার থেকে হচ্ছে একটু টফ করে রাখেন প্রয়োজন হলে অন করে আবার কথা বলবেন সমস্যা নেই আচ্ছা তাহলে তিনটা সাইকেল পরে টার্গেট ডিএনএ শুধুমাত্র টার্গেট ডিএনএ পাচ্ছি কয়টা দুইটা আর ভেরিয়েবল লেন্থ ডিএনএ ফ্র্যাগমেন্ট যেটার মধ্যেও টার্গেট আছে কিন্তু লেন্থটা হচ্ছে মানে সমান নাই বা আনওয়ান্টেড পোর্শনও আছে সেই অর্থে ভেরিয়েবল লেন্থ সেটা আছে কয়টা এরকম ছয়টা ঠিক আছে তারপরে সাইকেল 4 সাইকেল 4 এ যে আসলে মানে কয়টা হয়ে যাবে সাইকেল 4 এ যে টার্গেট ডিএনএও 8টা হয়ে যাবে ভেরিয়েবল লেন্থ ফ্র্যাগমেন্টও 8টা হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেক সাইকেলেই কিছু কিছু টুকরা থাকবে যেটা আসলে টার্গেট ছাড়াও এক্সট্রা ভেরিয়েবল লেন্থ ক্যারি করে আর কিছু কিছু পার্ট থাকবে যেটা শুধু টার্গেটটা ক্যারি করে ঠিক আছে এটা এটা বুঝতে পারছেন কিনা হ্যাঁ জি স্যার হ্যাঁ কিন্তু একটা পর্যায়ে যে কি হবে ভেরিয়েবল লেন্থ ফ্র্যাগমেন্ট অত বেশি বাড়বে না কিন্তু টার্গেট যেটা ওইটা অনেক বেশি বেড়ে যাবে সুতরাং ওই অল্প কয়েকটা আনওয়ান্টেড ডিএনএ কন্টেইনিং মানে ফ্র্যাগমেন্ট ওইটা নিয়ে আমাদের মানে আপাতত খুব চিন্তিত হওয়ার কারণ নাই ঠিক আছে কারণ ওইটা প্রত্যেক সাইকেলে ডাবল হইতে থাকে মানে প্রত্যেক সাইকেলে ধরুন যত সাইকেল তার দ্বিগুণ থাকে কিন্তু গুণ সমান্তরভাবে বাড়ে ঠিক আছে আর কিন্তু টার্গেট ডিএনএ একটা পর্যায়ে যে গুণোত্তর ধারায় বাড়তে থাকে যে কারণে সারপ্লাস করে যায় অনেক বেশি ঠিক আছে যেমন সাইকেল 4 এ যে টার্গেট ডিএনএ শুধু টার্গেট ডিএনএ 8টা আছে আর আনওয়ান্টেড পার্ট সহ ভেরিয়েবল লেন্থ ডিএনএ 8টা আছে 5টা সাইকেলের পরে যে দেখবেন যে সেটা হয়ে গেছে এরকম 22টা টার্গেট ডিএনএ 10টা এরকম 8টা সাইকেল পরে যে দেখবেন যে সংখ্যাটা এরকম দাঁড়ায় গেছে সুতরাং ভেরিয়েবল লেন্থ ডিএনএ ফ্র্যাগমেন্টটা আলটিমেটলি কি হচ্ছে বলেন তো হ্যাঁ কমে যাচ্ছে আস্তে আস্তে মানে বাড়ছে কমে যাচ্ছে না বাড়ছে কিন্তু অত বেশি বাড়ছে না ঠিক আছে ওইটা বাড়তেছে টার্গেটের তুলনায় বেশি বাড়ছে স্যার মানে টার্গেট ডিএনএটা বেশি বাড়ছে ওই তুলনায় স্যার এটা আসলে হ্যাঁ ওইটার ফর্মুলাটা হচ্ছে যে ভেরিয়েবল লেন্থ ফ্র্যাগমেন্টটা হচ্ছে 2n সংখ্যক হয় যত সাইকেল ধরেন 8টা সাইকেল তাহলে 16টা থাকে আর টার্গেট ডিএনএ হয় 2 to the power n-2n সংখ্যক ঠিক আছে হ্যাঁ মানে 2 to the power 8-16 এখানে 240টা যদি 12টা সাইকেল হয় তাহলে দেখা যাবে যে ভেরিয়েবল লেন্থ হচ্ছে গিয়ে 24টাই থাকতেছে আর টার্গেট শুধু টার্গেটটুকু ওই ফ্র্যাগমেন্ট জাস্ট ওই পার্টটুকু ছাড়া কিছু নাই ওরকম থাকছে 4072টা তাই না কমাটা পুরোপুরি আসে নাই পয়েন্ট আকারে হয়ে গেছে এটা কিন্তু 32.738 না এটা আসলে 32738 ঠিক আছে হ্যাঁ জি স্যার আচ্ছা 30টা তারপর 19টা সাইকেল পরে যে দেখবেন এরকম হ্যাঁ তারপরে 23 সাইকেল পরে যে দেখবেন এই অবস্থা ঠিক আছে যে আর কি 83,88,562টা টার্গেট দিয়ে না সেখানে ভেরিয়েবল লেন্থ ফ্র্যাগমেন্ট মাত্র 46টা আছে ঠিক আছে ঘটনাটা কি হচ্ছে বুঝতে পারছেন তো হ্যাঁ জি স্যার আচ্ছা তারপরে একটা মানে সিঙ্গেল ডিএনএ মলিকিউল যদি থাকে আসলে তো একটার বেশি মলিকিউলই থাকে আমাদের শুরুতে কিন্তু যদি একটাও থাকে তাহলে সেখান থেকে আমাদের এরকম কোটি কোটি ডিএনএ মলিকিউল মানে কপি টার্গেট ডিএনএ পাওয়া যায় মাত্র 4 ঘন্টার মধ্যে ঠিক আছে বুঝছেন জিনিসটা জি স্যার হ্যাঁ আসলে তো আরো বেশিই থাকে এখন এতক্ষণ আপনাদেরকে যেটা দেখাইলাম যে হচ্ছে প্রতি সাইকেলে কয়টা করে করে ডিএনএ পাওয়া যাচ্ছে বাস্তবে কি পিসিআর এরকম একটা ইয়া দেখায় এরকম শো করে নাকি হ্যাঁ কতগুলো কপি পাচ্ছি আচ্ছা গ্রাফ শো করে গ্রাফ হ্যাঁ গ্রাফ শো করে এবং সেখানেও যে ডাইরেক্টলি কপি নাম্বার দেখায় তাও না আর গ্রাফ যে শো করে সেটা কি সব পিসিআর এ করে
রিয়েল টাইমে করে রিয়েল টাইমে করে ঠিক আছে এরকম গ্রাফ থাকে সেটা ওকে এখন এরকম গ্রাফের মধ্যে কি থাকে এটা হচ্ছে যে নিচেরটা যেটা এই নিচের গ্রাফটা আমার মাউস পয়েন্টার আরো দেখতে পাচ্ছেন হ্যাঁ জি স্যার জি স্যার হ্যাঁ এখন এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি যে বেসলাইন কিছুক্ষণ থাকে তারপরে হচ্ছে সেটা বাড়া শুরু করে এক্সপোনেনশিয়াল মানে বাড়া শুরু করে তারপরে একটা পর্যায়ে যে প্লেটু মানে স্থির হয়ে যায় আর বাড়ে না এই লেভেলে পড়ে যে এই এরকম মানে একটা জায়গায় যে স্থির হয়ে যায় কেন বলেন তো হ্যাঁ কেন স্থির হয়ে যায় বলতে পারবেন কেউ হ্যালো হ্যালো স্যার স্যার এই চাইতে তো অধিকার মানে অধিক নেই মানে এরপরে স্যার বাড়তেই থাকবে এটা এভাবে কি নির্দেশনা দেওয়া না আপনার জিনিস তো সীমিত আপনার হচ্ছে কি মাল মশলা ফুরায় যাবে বুঝেন নাই মাল মশলা ফুরায় যাবে আপনার নিউক্লিওটাইড নিউক্লিওটাইড প্রাইমার এগুলো তো শেষ হয়ে যাবে আর সে ইলংগেট করবে মানে সে ইয়া করবে কি করে এক্সটেনশন করবে কি দিয়ে এক্সটেন্ড করতে পারবে না আর ম্যাটেরিয়াল তো লিমিটেড আপনি টিউব যতটুকু দিবেন মাস্টার মিক্স যতটুকু ছিল ওইটুকু শেষ হয়ে গেলে তো এটা ফিক্স হয়ে যাবে আর তো যাবে না বুঝতে পারছেন না হ্যাঁ জিনিসটা বুঝছেন কিনা হ্যাঁ আপনি কোন পরিবেশে কোন পপুলেশন বা কোন জীব জীব জগতের বংশবৃদ্ধির গ্রাফ যদি দেখেন সেটাও এরকমই হয় ওই একটা পর্যায়ে যে বেসলাইন থাকে অল্প অল্প বাড়ে কিংবা বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে মানে খুব বেশি বাড়ে লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ বলে তারপরে প্লেটু ফেজে চলে যায় প্লেটু ফেজে কখন চলে যায় যখন রিসোর্স আর থাকে না বংশবৃদ্ধি করার মতো বা সংখ্যা বাড়ানোর মতো আর ম্যাটেরিয়াল নাই পরিবেশে তখন সেই স্থির হয়ে যায় করোনা ভাইরাসের ক্ষেত্রেও অনেকটা তাই একটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে ইনফেক্ট করার মতো লোক অবশিষ্ট নাই তখন আর স্থির হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ বোঝা গেছে কথাটা হ্যাঁ তাহলে এখানে এটা এটা লিনিয়ার গ্রাফ অর্থাৎ এর নিচে হচ্ছে সাইকেল নাম্বার জিরো সাইকেল টু ফোর এরকম করে করে 42 সাইকেল পর্যন্ত এখানে গ্রাফে নিচে শো করছে আর এই ওয়াই অক্ষ বরাবর এই বরাবর হচ্ছে কি দেখাচ্ছে এটা কি কপি নাম্বার হ্যাঁ দেখেন তো কারণ লিনিয়ার স্কেলে মনে করেন জিরো জিরো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার সব সমান সমান গ্যাপে আছে না কিন্তু আমার আসলে যখন জানার দরকার হয় যে এটা একশোতে আছে হাজারে আছে না লাখে আছে সেটা যখন আমার জানার দরকার আমি যদি এই বরাবর আমি লাখ দেখতে চাই তাহলে আমি কত পর্যন্ত যেতে হবে গ্রাফে বলেন তো যদি আমি এক লাখ দেখতে চাই যদি আমি এইভাবে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো এমনি করে করে ওয়াই অক্ষে রাখি সিগনাল আমি যদি লাখ লক্ষ সিগনাল দেখতে চাই এক লক্ষ বা দশ হাজার সিগনাল দশ হাজার সিগনাল দেখতে চাইলে আমাকে কত মানে গ্রাফটা অনেক লম্বা করা লাগবে না হ্যাঁ হ্যালো বুঝছেন জিনিসটা তাহলে সেটা শর্টকাট করার জন্য এখানে একটা সিস্টেম আছে এইটাকে লগ স্কেলে দেখানো লগ স্কেল মানে হচ্ছে এখানে যেরকম পাঁচশো আর এক হাজারের মধ্যে যত গ্যাপ এক হাজার আর পনেরোশোর মধ্যে তত গ্যাপ পনেরোশো আর দুই হাজারের মধ্যে ততখানি গ্যাপ খেয়াল করছেন হ্যাঁ এটা লিনিয়ার স্কেল আর লগ স্কেল মানে একশো আর এক হাজারের মধ্যে যত গ্যাপ এক হাজার আর দশ হাজারের মধ্যে ঠিক ততখানি গ্যাপ তাহলে এই দুইটা স্কেলের মধ্যে পার্থক্যটা কোন মানে সুবিধা অসুবিধা কি হচ্ছে কেউ একজন আইডিয়া করে বলেন তো অনেক লম্বা গ্রাফ তৈরি করা লাগছে না কোনটাতে নিচেরটাতে না উপরেরটাতে উপরেরটাতে স্যার উপরেরটাতে অনেক লম্বা গ্রাফ এটা তো অল্প জায়গার ভিতরে অনেক বেশি দেখানো যাচ্ছে উপরেরটাতে না সেটাই বললাম উপর একটা লম্বা মানে লম্বা গ্রাফ তৈরি করা লাগছে না আমাদের উপরে যায় উপরের গ্রাফটাতে এটা লগ হ্যাঁ এটাকে আসলে সেমি লগ বলে কারণ একটা অক্ষ তো লগে আছে কিন্তু লগ স্কেলে আছে কিন্তু এই এই এক্সিসটা এক্স এক্সিসটা তো লগ স্কেলে নাই এটা তো সমান সমান গ্যাপেই আছে সাইকেল নাম্বার সাইকেলের লগ তো আর করা হয়নি ঠিক আছে তাহলে এটাকে বলে হচ্ছে সেমি লগ মানে একটা অক্ষ লগ আর একটা অক্ষ নর্মাল মানে লিনিয়ার এই জন্য সেমি লগ বলে আর এটা হচ্ছে গিয়ে লিনিয়ার তাহলে কখনো কখনো মেশিনে এই স্কেলেও গ্রাফটা শো করতে পারে
এখন একটা ইম্পর্টেন্ট ভ্যালু আছে সিটি, মানে সিটি মানে হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন অফ থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে বেসলাইন কোনটা, বেসলাইনের সাপেক্ষে হচ্ছে কত। এখন রিয়েল টাইম পিসিআরে আমরা কি জানি কতটুকু অ্যাম্প্লিফিকেশন হয়েছে সেটাও দেখা যায়। এখন সেটা কিসের সাপেক্ষে দেখা হয়, বেসলাইন থেকে মানে বেসলাইনে গ্রাফ দেখে নাকি কোথায় যে প্লেটু বা স্থির হয়ে গেছে সেটা সাপেক্ষে, নাকি মাঝখানের অংশটুকু সাপেক্ষে, কোনটা দেখে আমরা কপি নাম্বার বুঝি? এই গ্রাফের কোন, হ্যাঁ স্যার ফ্লুরোসেন্ট সিগন্যালটা দিয়ে আমরা স্যার কপি নাম্বারটা বুঝতে পারবো, মানে এটার সাথে এটার যদি আমরা কম্পেয়ার করি। না ঠিক আছে, ফ্লুরোসেন্ট সিগন্যাল তো আসছে কিন্তু ঠিক কোন অংশটুকু, এই গ্রাফের কোন পার্টটুকু, পুরোটাই তো ফ্লুরোসেন্ট সিগন্যালের গ্রাফ কিন্তু এক্স্যাক্টলি কোন পার্টটুকু, এটা হচ্ছে কি ঠিক যখন বেসলাইন থেকে এটা উপরে উঠতে শুরু করে ওই মোমেন্টে এটা কন্ট্রোল থেকে ডিফারেন্স কতটুকু সেটা। এখানে এই যে গাঢ় কালো কালো যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমার টেস্ট, আর যে হালকা কালার যেটা দেখতেছেন না, হ্যাঁ এটা হচ্ছে কি আমার পজিটিভ কন্ট্রোল, ঠিক আছে এটা, ঠিক আছে এই যে এটা হচ্ছে কি পজিটিভ কন্ট্রোল, আর গাঢ়টা হচ্ছে কি আমার টেস্ট স্যাম্পল। হ্যাঁ আর বেসলাইন তৈরি হয় কি দিয়ে, একটা নেগেটিভ কন্ট্রোলও দেওয়া লাগে সেটা দিয়ে, ঠিক আছে। হ্যাঁ মানে কোনটাকে জিরো ধরবো সেটার জন্য একটা নেগেটিভ কন্ট্রোল দেওয়া লাগে, কারণ যেটা নেগেটিভ কন্ট্রোল তারও তো কিছুটা ফ্লুরোসেন্স থাকে, তারও তো একটা সিগন্যাল থাকে, সেইটাকে জিরো ধরা হয়, বুঝতে পারছেন? হ্যাঁ সেটাকে জিরো বা ব্যাকগ্রাউন্ড ধরা হয় নেগেটিভ কন্ট্রোলটাকে। বোঝা গেছে কিনা কথাটা? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ কি কি বুঝছেন সেটা বলেন স্যার। বেসলাইনে স্যার নেগেটিভ কন্ট্রোলটা দেওয়া হয় না, বেসলাইনে নেগেটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল যেটা দেওয়া হয় সেইটা সেইটা গ্রাফটা স্যার বেসলাইনে ধরো। হ্যাঁ বেসলাইন ধরা হয়, বেসলাইনে আসে। হ্যাঁ আর টেস্টের একটা পজিটিভ কন্ট্রোলের, হ্যাঁ স্যার লাইট কালারে যেটা সেটা হচ্ছে স্যার পজিটিভ কন্ট্রোল, আর যেটা ডার্ক কালার দিয়ে আসছে সেটা হচ্ছে স্যার আমাদের অ্যাকচুয়াল, যেটা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ এখন এই পজিটিভ কন্ট্রোলটা কতগুলো কপি আছে শুরুতে সেটা আমার জানা আছে অলরেডি, ঠিক আছে। তাহলে ওইটার থেকে আমি মানে বের করতে পারি যে হচ্ছে থ্রেশহোল্ডটা কত বা বেসলাইনকে কখন ক্রস করতেছে, সেটা থেকে আমি হিসাবটা করে একটা স্ট্যান্ডার্ড গ্রাফ তৈরি করতে পারি এরকম, যে গ্রাফে আমার টেস্টের ফ্লুরোসেন্স বসাইলে এই এই পার্টটা বসাইলে আমি বের করতে পারবো যে কত কপি নাম্বার কত। এই সিটি ভ্যালু বলে, সিটি ভ্যালুর সাথে কপি নাম্বার রিয়াকশনের একটা রিলেশনশিপ থাকে, এটাকে বলে স্ট্যান্ডার্ড কার্ভ। এই স্ট্যান্ডার্ড কার্ভ থেকে এই ফ্লুরোসেন্স স্ট্যান্ডার্ড কার্ভ থেকে পজিটিভ এবং নেগেটিভ কন্ট্রোলের সাপেক্ষে ফ্লুরোসেন্স ভ্যালু অনুযায়ী কপি নাম্বার বের করা হয়, ঠিক আছে। এর ভিতরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এখন মেশিন এগুলো সব অটোমেটিক্যালি করে, কিন্তু জিনিসটা কিভাবে আসে সেটা আপনাদেরকে একটু দেখাইলাম। কেউ একজন আমাকে জাস্ট সামারি করে কি বলেন? হ্যাঁ স্যার, এখানে একটা পজিটিভ কন্ট্রোল আছে, আর আমরা যেটা অ্যাকচুয়াল ভ্যালু পাবো সেটার সাথে, সেটা যখন আমাদের যে থ্রেশহোল্ডের যে লেভেলটা সেটা যখন ক্রস করবে সেটার সাথে কম্পেয়ার করে আমরা পাশের গ্রাফটা তৈরি করব, যেটা কার্ভ গ্রাফ যেটা, সেটা এখানটার ভিতরে আমরা সিটি ভ্যালুর সাপেক্ষে এখানে কপিগুলা আস্তে আস্তে কার্ভের মধ্যে আমরা বুঝতে পারবো যে মানে সিটি ভ্যালুতে কিভাবে হচ্ছে, আমরা কতটা কপি আসছে এই ধরনের। হ্যাঁ তা এখন আপনার ধরেন অসপিতে এরকম কিন্তু দেওয়া ধরন থাকতে পারে যে হচ্ছে এটার সিটিটা মানে ডেল্টা সিটি মানে এটা কন্ট্রোল থেকে কতটা ডিফারেন্ট, কতটা পার্থক্য আছে। থ্রেশহোল্ড ক্রস করছে মনে করেন এই পয়েন্টে আর এই পয়েন্টে, এটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল, থ্রেশহোল্ডটা ক্রস করছে হচ্ছে গিয়ে 27 নম্বর সাইকেলে যে, আর হচ্ছে আমার টেস্ট যেটা সেটা এই কন্ট্রোলটা ক্রস করছে 23 নম্বর সাইকেলে যে, তাহলে যে আগে ক্রস করছে তাহলে তার মানে কি পজিটিভ কন্ট্রোল যেটা আছে তার তুলনায় আমার টেস্টের, হ্যাঁ হ্যালো জি স্যার। হ্যাঁ তাহলে যদি আমার 23 নম্বর সাইকেলে যে থ্রেশহোল্ড ক্রস করছে আর পজিটিভ কন্ট্রোলটা হচ্ছে 27 নম্বর সাইকেলে যে ক্রস করছে, তাহলে ইনিশিয়ালি কার মধ্যে আমার ডিএনএ কপি বেশি ছিল বলেন তো, যে আগে থ্রেশহোল্ড ক্রস করছে সিটি যার কম না সিটি যার বেশি বলেন তো স্যার? যে আগে থ্রেশহোল্ড ক্রস করছে তার তো কপি বেশি হওয়ার, তার কপি বেশি, তার মানে সিটি যত বেশি হয় কপি নাম্বার তত
কম হয়, বুঝতে পারছেন জিনিসটা? না স্যার বুঝতে পারি নাই। সিটি মানে হচ্ছে কত নাম্বার সাইকেলে যে থ্রেশহোল্ডটা ক্রস করলো সেটা হচ্ছে সিটি। ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ তাহলে সিটি যত বেশি হবে তত কি হবে, কপি নাম্বার কম নাম্বার তত কম হবে, তাই তো? এখন ধরুন হার্ড টু অ্যাম্পলিফিকেশন দেখতে চাচ্ছেন বা কোন একটা জিনের কয়টা কপি আছে রে দেখতে চাচ্ছেন, তাহলে ওই স্যাম্পলে যত অ্যাম্পলিফিকেশন কম হবে তত হচ্ছে সিটি নাম্বার বেশি হবে, আর সিটি নাম্বার যত কম হবে তত অ্যাম্পলিফিকেশন বুঝাবে ওই জিনটার, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে কোন একটা জিন অ্যাম্পলিফিকেশন এইভাবে দেখা যায় পিসিআর এর মাধ্যমে, ঠিক আছে? তারপরে ভাইরাল লোড এভাবে দেখা যায় কতগুলো কপি ছিল ভাইরাসের অরিজিনাল স্যাম্পলে, ঠিক আছে? আচ্ছা তারপরে এখানে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হয় ডেলসিটি, মানে ডেল্টা মানে তো পার্থক্য, ডেলসিটি মানে হচ্ছে পজিটিভ কন্ট্রোল থেকে আমার কতটা ডিফারেন্স, 4, ঠিক আছে? এখন এখানে 27, এখন মনে করেন যে এই যে থ্রেশহোল্ড ক্রস করছে কোন ভ্যালুতে কোনটা ক্রস করছে এরকম একটা করলে, যেহেতু সিটির সাথে ব্যস্তানুপাতিক মানে একটা কমলে আর একটা বাড়ে, সুতরাং এরকম মানে ডাউনওয়ার্ড স্লোপ ওয়ালা একটা গ্রাফ আসে। কেন ডাউনওয়ার্ড হয় বুঝতে পারছেন তো স্লোপটা, কেন নিচের দিকে হয় গ্রাফটা? হ্যাঁ কারণ সিটি ভ্যালু যত বেশি থাকে কপি নাম্বার তত কম থাকে, ঠিক আছে? হ্যাঁ বোঝা গেছে কথাটা? হ্যাঁ তাহলে এরকম কোন একটা গ্রাফ দিয়ে সেটা যখন রিপোর্টটা আসে মলিকুলার মানে পিসিআর এর রিপোর্টটা আসে এরকম গ্রাফ থেকে, তখন সেটা দেখে কিন্তু রিপোর্ট করতে হয়, ঠিক আছে? এখানে যেমন এখানে একটা সিটি ভ্যালু যদি আমরা 10 ধরি, যদি 10 একটা ধরি তাহলে এখানটায় কি IE 09 এই টাইপ কিছু, মানে ই মানে হচ্ছে ইনটু 10 টু দি পাওয়ার, ঠিক আছে? আচ্ছা 10 টু দি পাওয়ার 9 ধরবো তাহলে। হ্যাঁ 10 টু দি পাওয়ার, মানে এইটা একটা পার্টিকুলার স্যাম্পলের ক্ষেত্রে গ্রাফ, এটা অন্য একটা স্যাম্পলে আরেক রকম আসতে পারে না স্যার, সেটা বুঝতে পারছি, কিন্তু এটা কি বোঝাচ্ছে যে মানে আমার সিটি ভ্যালু যদি 10 হয় মানে এই গ্রাফের সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে আমি কপি পাচ্ছি 10 টু দি পাওয়ার 9, এটা কিন্তু আপনাদের একটা সম্ভাব্য অস্পি হতে পারে, ঠিক আছে? জিনিসটা খুব কঠিন কিছু না, বুঝলে খুব সহজ, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ সিটি ভ্যালুর সাথে যে কপি নাম্বারের যে কম্পারিজন, এটা কি স্যার প্রিফর্মড কোন গ্রাফ, যে আমরা সিটি ভ্যালুটা এখানে কনভার্ট করে এখানে কতগুলো কপি আছে এই গ্রাফ থেকে বের করে নিতে পারো? পিসিআর সেটআপ যখন করতে হয় তখন ওখানে আর কেখানে তো একটা করে পজিটিভ কন্ট্রোল দিছে, ওইখানে আসলে একাধিক পজিটিভ কন্ট্রোল দেওয়া থাকে, ঠিক আছে? এখন সেইটার সাপেক্ষে একটা গ্রাফ ও জেনারেট করে দেয়, মানে ওই মেশিনের জন্য এইটা হচ্ছে প্রিফর্মড একটা গ্রাফ, এটা ওই মেশিনের জন্য না, ওই মেশিনের জন্য না, ওই রিঅ্যাকশনের জন্য, ওই স্যাম্পলের জন্য, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে প্রত্যেক রিঅ্যাকশনে আপনার কিন্তু মোটামুটি হচ্ছে 6 থেকে 7টা একটা স্যাম্পলের এগেইনস্টে রিয়েল টাইম পিসিআর করতে গেলে, মনে করেন এক ধরেন আমি যে কোভিড এর টেস্টের কথা বলতেছি, এখন কোভিড টেস্টের কথা যদি বলি তাহলে মনে করেন আপনি একবারে এমন মেশিনও আছে যেখানে 96টা ওয়েল আছে, এখন 96টা ওয়েল কিন্তু আপনি সবগুলোতে স্যাম্পল দিলে হবে না, এখানে আপনাকে একটা সিরিজ বা কয়েকটা ডিফারেন্ট কপি নাম্বার, নন কপি নাম্বার বা নন কনসেন্ট্রেশনের কয়েকটা আর কি পজিটিভ কন্ট্রোল আছে, এখানে একটা পজিটিভ কন্ট্রোল দিয়ে দেখানো হয়েছে, ওখানে আসলে রিয়েল লাইফে একাধিক পজিটিভ কন্ট্রোল থাকে যার প্রত্যেকটা সিটি ভ্যালু এবং কপি নাম্বার আলাদা এবং জানা আছে, ঠিক আছে? এখন সেইগুলো দিয়ে দেওয়া হয়, মনে করেন ওই 96টার মধ্যে আপনার 6টা 7টা ওয়েল চলে যায় আপনার কন্ট্রোল দিতেই, ঠিক আছে? আর বাকিগুলোতে হচ্ছে টেস্ট রান করা হয়, তারপরে সেইটার সাপেক্ষে ওই টেস্ট গুলাতে কত কপি নাম্বার আসছে, লোড কত আসছে, এটা বের করা যাবে, বুঝতে পারছেন? যদি রিয়েল টাইম পিসিআর করে আমার কোয়ান্টিফিকেশন টার্গেট থাকে, আর যদি শুধু পজিটিভ নেগেটিভ বলতে চাই তাহলে এত ঝামেলা করা লাগে না, থ্রেশহোল্ড ক্রস করলেই পজিটিভ ধরা হয়, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। হ্যাঁ স্যার এই গ্রাফটা কি তাহলে শুধু রিয়েল টাইমের ক্ষেত্রেই আমরা মানে, হ্যাঁ
এটাকে বলে স্ট্যান্ডার্ড কার্ভ, ঠিক আছে? নামটা নিচে লিখে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি লিখতে। এটাকে বলে স্ট্যান্ডার্ড, মানে পিসিআর স্ট্যান্ডার্ড কার্ভ বলে এটাকে, ঠিক আছে? এবং এই গ্রাফটা ওই আপনি একাধিক পজিটিভ কন্ট্রোল দিলে সেখান থেকে নিজেই তৈরি করবে, এবং এইটার সাপেক্ষেই বাকি টেস্ট স্যাম্পল গুলার কপি নাম্বার সে ক্যালকুলেট মানে করা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, আর নেগেটিভ কন্ট্রোলটা তো বেস লাইন, ওটা তো বলেই দিছি। আর নেগেটিভ কন্ট্রোল কন্ট্রোল যেটা, তারও তো একটা ফ্লুরোসেন্স থাকে। আপনারা ডিআইএফ বা এগুলো দেখছেন না, বা ইমিউনোতে দেখছেন না, একটা ব্যাকগ্রাউন্ড স্টেন থাকে। হ্যাঁ, হ্যালো, দেখছেন কিনা? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তা ওই ব্যাকগ্রাউন্ডটাকে জিরো ধরতে হবে তো, তাই না? বোঝা গেছে কথাটুকু? আচ্ছা, তাহলে এখানে এইটা নিয়ে কারো তো কোনো কনফিউশন নাই আশা করি। তা এখন এইটা কথা হচ্ছে, ফ্লুরোসেন্সটা কিভাবে সে শো করে, ফ্লুরোসেন্সটা কিভাবে মানে কপি নাম্বার বাড়তেছে, ফ্লুরোসেন্স কিভাবে সেটা বাড়বে? আমাকে এমন কোনো মেকানিজম দিতে হবে যে কপি নাম্বার বাড়লে ফ্লুরোসেন্স বাড়বে, এটা কিভাবে করে পিসিআর এর মানে রিয়েল টাইম পিসিআর এর মধ্যে? এটা কারো কি কোনো আইডিয়া আছে এ ব্যাপারে? এখানে এমন কিছু একটা মেকানিজম তো করা লেগেছে যেটা কপি নাম্বার বাড়লে ফ্লুরোসেন্স সিগন্যালও বাড়বে, এরকম একটা কিছু একটা করতে হয়েছে, সেটা কেমনে করে, কারোর কি কোনো ধারণা আছে? হ্যালো, হ্যালো স্যার, এমনিতে তো যে প্রোবের মধ্যে ফ্লুরোসেন্ট ট্যাগ করে দিয়ে ওটা ওটা এইভাবে কি এখানে? আচ্ছা হ্যাঁ, আপনার এই কথাটা ঠিক আছে যে প্রোব লাগে, প্রোব। আমরা এখন পর্যন্ত যেটা করছি, আচ্ছা সেটাকে সেটাকে কি বলে, আমরা এখন পর্যন্ত যেটা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রাইমার, প্রাইমার তো? হ্যাঁ, প্রাইমার। প্রোব কিন্তু আমরা ব্যবহার করিনি, প্রোবটা হচ্ছে গিয়ে ট্যাগ ওয়ালা। আর প্রাইমার কি করতেছিল তখন? হ্যাঁ, প্রাইমার হচ্ছে গিয়ে দুইটা কাজ করে। প্রাইমারের মেইন ফাংশন হচ্ছে দুইটা, কি কি বলেন তো? কেউ কেউ বলেন, প্রাইমারের মেইন ফাংশন হচ্ছে দুইটা, কি কি? হ্যাঁ, প্রাইমার কি করে, ডিএনএ পলিমারেজ কি প্রাইমার ছাড়া শুরু করতে পারে কাজ? ইলংগেশন করার জন্য তার আগেই খানিকটা মানে কিছু নিউক্লিওটাইড অ্যাড করা লাগে, থাকা লাগে, মনে আছে কিনা? জি স্যার। তাহলে ওই প্রাইমার না থাকলে ডিএনএ পলিমারেজ কাজই করবে না, এটা একটা মানে ওটা ডিএনএ পলিমারেজের কাজ শুরু করার জন্যই প্রাইমার একটু লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা টার্গেট ডিএনএ কে ডিফাইন করে, টার্গেট কতটুকু আমার টার্গেট দরকার সেটাকে লিমিট করে দেয়, এই দুইটা কাজ প্রাইমারেজ, ঠিক আছে? হ্যাঁ, মানে দুই প্রান্তে কতটুকু আমার লাগতেছে সেইটাকে আমি আমি ব্র্যাকেট দিয়ে দিতে পারতেছি, এখান থেকে এইটুকু আমি দুইটা দাগ কেটে দিলাম যে এইটুকুর মধ্যেই করবা যা করার, এইটা প্রাইমারের একটা কাজ, প্লাস ওইটা না হলে তো আসলে শুরুই হবে না ডিএনএ পলিমারেজের ফাংশন, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে কিনা? আচ্ছা, আর প্রোব কি করে, প্রোব হচ্ছে ওর মাঝখানে একটা নন সিকোয়েন্স যেটা প্রাইমারের সাথে কনফ্লিক্ট করবে না, ইন বিটুইন কোন একটা পার্টের এগেনস্টে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটার সাথে দুইটা মলিকিউল অ্যাড করা থাকে, একটা হচ্ছে ফ্লুরোসেন্স মলিকিউল যেটাকে বলে রিপোর্টার, আর একটা হচ্ছে ফ্লুরোসেন্স হজম করতে পারে, ফ্লুরোসেন্স অ্যাবজর্ব করতে পারে, এন্টি ফ্লুরোসেন্স বলতে পারেন আর কি, সেরকম একটা মলিকিউল যেটাকে বলে কোয়েঞ্চার। কোয়েঞ্চার মানে আসলে কোয়েঞ্চ মানে কিন্তু জানেন কিনা, কোয়েঞ্চ মানে হচ্ছে গিয়ে তৃষ্ণা, খুবই কোয়েঞ্চ মাই থার্স্ট, মানে আমার তৃষ্ণা নিবারণ করো। তো এখন খুব তৃষ্ণার্ত মলিকিউল, সে তার তৃষ্ণা পেলে সে কি খায়, ফ্লুরোসেন্স রেডিয়েশন যেটা হয় ওইটা সে খায়, বুঝতে পারছেন? কোয়েঞ্চার আর রিপোর্টার হচ্ছে একটা ফ্লুরোসেন্স মলিকিউল। তাহলে এটা একটা প্রোবে লাগানো থাকে, এবং ওই প্রোবটা কিসের এগেনস্টে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হয় বলেন তো? কোন পার্টের এগেনস্টে হয় এই প্রোবটা?
আমাদের যে টার্গেটটা ওটার মাসখানে কোন একটা পার্ট ঠিক আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে 5 প্রাইম এন্ডে রিপোর্টার মলিকিউল লাগানো থাকে আর 3 প্রাইম এন্ডে কোয়েঞ্চার মলিকিউল লাগানো থাকে ঠিক আছে এখন এই নরমালি হচ্ছে যখন সে বাইন্ড অবস্থায় থাকে না তখন সে এরকম পেঁচায় পুছায় থাকে আর কি অ্যাকচুয়ালি সলিউশনের ভিতরে যেটা থাকে ওই প্রোবটা এরকম পেঁচায় পুছায় থাকে এরকম করে এবং কোয়েঞ্চার এবং রিপোর্টার এই দুটো হচ্ছে খুব কাছাকাছি থাকে তাহলে যদি বাই চান্স ওই ফ্লুরোসেন্স মলিকিউল থেকে কোনো রেডিয়েশন বের হয় একটা লাইট এসে আঘাত করলো একটা লাইট বা দিলো তাহলে সেখান থেকে ফ্লুরোসেন্স হবে সেই ফ্লুরোসেন্সটা কি হবে আলটিমেটলি আমরা দেখতে পাবো সেই ফ্লুরোসেন্স মেশিন ডিটেক্ট করতে পারবে সেই ফ্লুরোসেন্সটা হ্যাঁ না স্যার কেন পারবে না বলেন তো কোয়েঞ্চারটাকে খেয়ে ফেলবে এজন্য হ্যাঁ এবং এইটাকে বলে হচ্ছে ফ্লুরোসেন্স রেজোনেন্স এনার্জি ট্রান্সফার এই কাজটাকে এই প্রসেসটাকে বলে ফ্রেট বলে ফ্লুরোসেন্স রেজোনেন্স এনার্জি ট্রান্সফার তা যদি আপনার একটা শর্ট নোট আসে ফ্লুরোসেন্স রেজোনেন্স এনার্জি ট্রান্সফার লিখতে হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ ফ্রেট এটা একটু আরেকবার বলুন আচ্ছা এটা হচ্ছে ওই প্রোবে 5 প্রাইম এন্ডে হচ্ছে ইয়া থাকে রিপোর্টার মলিকিউল যেটা একটা ফ্লুরোসেন্স মলিকিউল আর কোয়েঞ্চার বা অ্যান্টি ফ্লুরোসেন্স মলিকিউল থাকে 3 প্রাইম এন্ডে তো এখন এই দুটো খুব কাছাকাছি থাকে আর কি নরমালি যখন আনবাউন্ড অবস্থায় থাকতেছে তখন সেটা খুব কাছাকাছি থাকে এবং এই অবস্থায় যদি কোনো একটা মানে ইউভি লাইট বা কোনো একটা সিগন্যাল এসে ফ্লুরোসেন্স মলিকিউলটাকে এক্সাইট করে এক্সাইটমেন্ট কোন করলে তাহলে সে ফ্লুরোসেন্স মানে দেখানোর কথা যেরকম ডিআইএফ করার সময় আমরা ইউভি লাইট দিয়ে হিট করি তখন সে ফ্লুরোসেন্সে কালার শো করে তাই না তখন এরকম হিট করলাম আমি একটা একটা সিগন্যাল দিয়ে হিট করলে তখন সে ফ্লুরোসেন্সটা আসলে ওই সলিউশন থেকে এসকেপ করতে পারবে না তার আগেই কোয়েঞ্চার সেটাকে অ্যাবজর্ব করে ফেলবে এই প্রসেসটাকে বলা হয় ফ্লুরোসেন্স রেজোনেন্স এনার্জি ট্রান্সফার ফ্রেট ঠিক আছে আলাদা করে দিতে পারি তখন কি হবে তখন যদি ফ্লুরোসেন্স মলিকিউল আর কি একটা হিট করা হয় কোন সিগন্যাল দিয়ে তখন কি করবে বলেন তো হ্যাঁ তখন সেক্ষেত্রে মেশিন ফ্লুরোসেন্স ডিটেকশন করতে পারবে কি পারবে না পারবে হ্যাঁ তখন পারবে কারণ তখন ফ্রেটটা হচ্ছে না ঠিক আছে ফ্লুরোসেন্স রেজোনেন্স এনার্জি ট্রান্সফার যেটা ফ্রেটটা হয় না এই জন্য আচ্ছা এখন সে কাজটা কিভাবে করে এইটা পিসিআর রিয়েল টাইম পিসিআর এর সেখানেও থার্মোসাইক্লার কাজ করে ওই থার্মোসাইক্লিং এর কোন স্টেজ বলেন তো এটা এখন দেখতেছেন তিনটা স্টেজ ছিল তো ডিনেচারেশন অ্যানিলিং এবং এলংগেশন বা এক্সটেনশন এটা কোন স্টেজ শো করতেছে বলেন তো এটা যেহেতু রিয়েল টাইম পিসিআর দুইটা প্রাইমেট ছাড়া একটা প্রোবো আছে কিন্তু জিনিসটা কোন স্টেজ তিনটা স্টেজই তো থাকে রিয়েল টাইমও থাকে কনভেনশনালও ওই তিনটা স্টেজই থাকে তাহলে এটা কোনটা ওই ডিনেচারেশন ফেজ অ্যানিলিং ফেজ না না অ্যানিলিং তো না এটা ডিনেচারেশন হ্যাঁ ডিনেচারেশন ফেজ এইটা কোন ফেজ এটা স্যার অ্যানিলিং অ্যানিলিং হ্যাঁ অ্যানিলিং হ্যাঁ তারপরে হচ্ছে ডিএনএ পলিমারেজ এসে বাইন্ড করলে এখন এটা কোন ফেজ এটা এলংগেশন হ্যাঁ এখন ডিএনএ পলিমারেজ এই যে এলংগেশন করছে বা এক্সটেনশন করছে করতে করতে সে এখানে এসে দেখলো যে আরে এখানে তো আর এক মক্কেল এসে বসে আছে এখন আমি কি করবো সে কি করবো বলেন তো ইলংগেশন করতে করতে ডিএনএ পলিমারে যদি সামনে এটা পায় তাহলে সে তো মানে আকাশ থেকে পড়বে যে যে হচ্ছে গিয়ে এই জায়গায় তো আমার আগে আরেকজন এসে বসে আছে আমি কি করবো কি করবে সে হ্যাঁ বলেন তো কি করবে সরানোর চেষ্টা করবে আচ্ছা আপনাদের কি মনে আছে যে ডিএনএ পলিমারেজের একটা অ্যাক্টিভিটি আছে এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি সে স্যার ও কাট করবে ও কাট কাটও কিন্তু করতে পারে ডিএনএ পলিমারেজ কিন্তু জি স্যার কাট করতে পারে মনে আছে জি স্যার হ্যাঁ তাহলে তার এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি তো আছে তার সামনে কিছু পাইলে ও কিন্তু সেটাকে বুলডোজারের মতো ভেঙে চুরে আগায় যাবে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ
মানে ওর কাজ ওকে করতে হবে, সামনে কিছু আগে থেকে কেউ কাজটা করে দিছে, এই তুই আমার কাজ তুই করলি কেন, বলে ওকে ধাক্কা মেরে ফালাই দিয়ে নিজে আবার নিউক্লিওটাইড বসাই দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আগের গুলো ইয়ে করে তারপর করতে করতে একটা পর্যায়ে যে কোয়েঞ্চারকেও সে আর কি বিচ্ছিন্ন করে ফেলবে। এখন ঘটনাটা কি হলো বলেন তো, এখন যদি আমি একটা আর কি মানে ইউভি লাইট বা কোনো সিগন্যাল ওর সলিউশনের মধ্যে পাস করি, এখন ঘটনাটা ঘটবে, এখন কি ফ্রেট হবে? এখন এখন স্যার আমরা দেখতে পাবো শো করবে। হ্যাঁ, এখন ফ্লুরোসেন্সটা শো করবে। হ্যাঁ, তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে, ইলংগেশন হওয়ার আগ পর্যন্ত, ইলংগেশন হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ফ্লুরোসেন্স দেখা যায় না, ইলংগেশন হইলে তখন ফ্লুরোসেন্স দেখা যায়। তাহলে এখন কি বুঝতে পারছেন যে হচ্ছে কেন কপি নাম্বার বাড়ার সাথে সাথে ফ্লুরোসেন্স বাড়বে? জি স্যার। হ্যাঁ, বোঝা গেছে কিনা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাহলে এবার সব তো ইয়া মানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, পিসিআর শেষ, পিসিআর শেষ, এবার কি বাসায় চলে যাবেন নাকি আর একটু কাজ আছে? আর বেশি বাকি নাই, অল্প একটু বাকি আছে, আমি একটু সময় বেশি নিচ্ছি, সরি, আর অল্প একটু বাকি আছে, কিন্তু পিসিআর শেষ, এখন কি বাসায় চলে যাবেন? স্যার গুছায় শেষ করে যেতে হবে। হ্যাঁ, না পিসিআর শেষ, এখন ইয়াটা পাইছেন, এখন পিসিআর ওই যে রিডিং যদি আপনি জাস্ট আপনার টার্গেট থাকে যে কতগুলো কপি নাম্বার লোডটা কত ছিল, মানে ডিএনএ ভাইরাল লোড বা জিন অ্যাম্পলিফিকেশন, সেটা আপনার গ্রাফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন, আর ফার্দার কিছু করার নাই। কিন্তু ওই পিসিআর এর প্রোডাক্ট যদি কনভেনশনাল পিসিআর হয় কিংবা অন্য কোনো কাজ করতে চান রিয়েল টাইম হইলো, তখন তো ওই টার্গেট ডিএনএটাকে আপনাকে সেপারেট করতে হবে, বুঝতে পারছেন? মনে করেন আপনি সিকোয়েন্সিং করতে চান, তাহলে তো আর ওই গ্রাফ দেখে লাভ নাই, গ্রাফ তো আপনাকে সিকোয়েন্স বলতেছে না। কিংবা আপনি মনে করেন কোনো ব্লটিং করতে চান, ঠিক আছে, ব্লটিং টেকনিক করতে চান, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে চান, আরএফএলপি দেখতে চান, এগুলো কিছু করতে চান, ওই ওই পিসিআর প্রোডাক্ট থেকে কিছু একটা কাজ করতে চান, তাহলে কি তাহলে পরবর্তী কাজ কি করতে হবে বলেন তো? হ্যালো, কি কি করতে হবে তাহলে, তো কি বুঝতে পারছেন কি করতে হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ওটাকে আলাদা করার একটা সিস্টেম করতে হবে। কারণ আপনাদের কি মনে আছে কিনা, আমাদের এই পিসিআর প্রোডাক্টের ভিতরে সবগুলোই কি আমার জাস্ট টার্গেট ডিএনএ, নাকি কিছু টার্গেট ডিএনএ সাথে ভেরিয়েবল লেন্থ আনওয়ান্টেড ডিএনএও আছে? আছে স্যার। হ্যাঁ আছে তো, অল্প হলেও তো আছে নাকি? আছে স্যার। হ্যাঁ, তাহলে আমাকে বেছে বেছে তো ওই টার্গেট লেন্থের ডিএনএটা নিতে হবে নাকি? এখন সেটা কিভাবে নেওয়া যায়? আর প্লাস এটা তো রিয়েল টাইম, যদি আপনি কনভেনশনাল পিসিআর করেন তাহলে আপনার পিসিআর এর প্রোডাক্ট আদৌ কিছু আসছে নাকি গায়েবই, সব গায়েব হয়ে গেছে, আপনি বুঝবেন কি করে? রিয়েল টাইমে তো গ্রাফ দেখায়, ওই কনভেনশনাল তো গ্রাফও দেখায় না। তাহলে আপনি রিয়েল টাইম থেকে যদি ফার্দার কোনো কাজ করতে চান, কিংবা কনভেনশনাল থেকেও ফার্দার কাজ করতে চান, বা অ্যাটলিস্ট পিসিআর টা হয়েছে কিনা আপনি কনফার্ম করতে চান, তাহলে আপনার ফার্দার একটা কিছু করা লাগবে ভিজুয়ালাইজ করার জন্য, ঠিক আছে? সেটাকে সেটার একটা পদ্ধতি হচ্ছে, অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ইলেকট্রোফোরেসিস, যেমন জেল ইলেকট্রোফোরেসিস, ঠিক আছে? হ্যাঁ, কথাটাকে বোঝা গেছে যেটুকু বলছি? জি স্যার। আচ্ছা, এখন এই জেল ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথম কাজটা কি করব, মেশিনটা খুলে পিসিআর এর টিউবটা বের করব নাকি? হ্যাঁ, এই যে মেশিন খুলছি, পিসিআর এর টিউবটা বের করছি, এখন দেখেন এর মধ্যে অ্যাম্পলিফাইড ডিএনএ স্যাম্পল ফ্রম পিসিআর, মানে এটা টিউবের মধ্যে আছে, ঠিক আছে? এখন আপনি টিউবটা নিয়ে বললেন যে এই দেখেন এই অ্যাম্পলিফাইড ডিএনএ স্যাম্পল ফ্রম পিসিআর, আমি বলে দিতে পানি তো কিছু নাই তো এর মধ্যে, তো এখন আপনার কথা আমি মুখের কথা বিশ্বাস করব না স্যার? হ্যাঁ, আমি জিনিসটা বুঝাতে পারছি? আচ্ছা, হ্যাঁ, তারপরে কি করতে হবে, এখন এইটাকে সেপারেট করতে হবে লেন্থের বেসিসে, যে সেটা কিভাবে করা যায়, এর মধ্যে একটা লোডিং বাফার সলিউশন দিতে হবে। লোডিং বাফারের মধ্যে বেশ কিছু জিনিস থাকে, তার মধ্যে দুইটা কথা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গ্লিসারল আর একটা হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইড, ঠিক আছে?
গ্লিসারলটা কেন লাগে এটা একটু পরে বলবো। ইথিডিয়াম ব্রোমাইডটা কি করে সেটা আপনাকে একটা ডায়াগ্রামে দেখাই দেই। ইথিডিয়াম ব্রোমাইড হচ্ছে এটা, এটা যদি ডিএনএ মলিকিউল হয় তাহলে ইথিডিয়াম ব্রোমাইড যে কাজটা করে ও ওই ইথিডিয়াম ব্রোমাইড হচ্ছে কি বেস পেয়ার গুলোর ফাঁকে ফাঁকে বসে যায়। খেয়াল করছেন জিনিসটা? সেখানে লোড করার জন্য এটা ইউজ করা হয়, ওই জন্য লোডিং বাফার বলে। তা এখন তারপরে কি করতে হয়, মিথিলিন ব্লু ডাই অ্যাড করতে হয়। কারণ মিথিলিন ব্লু ডাই অ্যাড না করেও আপনি করতে পারেন, কিন্তু আসলে আপনি কিছুই দেখতে পাবেন না যে আপনার ডিএনএ মানে টেকনাফ যাচ্ছে না তেঁতুলিয়া যাচ্ছে। আপনি ভিজুয়ালি জিনিসটা ট্র্যাক করতে পারবেন না, আপনার স্যাম্পল কই যাচ্ছে। সেজন্য ভিজুয়ালাইজেশনের সুবিধার জন্য মিথিলিন ব্লু ডাই এটা অ্যাড করা হয় স্যাম্পলের সাথে। তাহলে এখানে তিনটা জিনিস আসছে, গ্লিসারল অ্যাড করা হয়েছে এবং বাফারের অন্যান্য ম্যাটেরিয়াল আছে, ইথিডিয়াম ব্রোমাইড অ্যাড করা হয়েছে যেটা ডিএনএ এর ফাঁকে ফাঁকে বসে গেছে। এবং ওটার আর একটা বৈশিষ্ট্য আছে, ওটা এক্স রেতে দেখা যায়, নর্মালি দেখা যায় না, কিন্তু এক্স রেতে ওটা এক্স রে লাইট অ্যাপ্লাই করলে ইথিডিয়াম ব্রোমাইডটা জল জল করে। ঠিক আছে, এটা পরে কাজে লাগবে, আর গ্লিসারলটাও পরে কাজে লাগবে, আর মিথিলিন ব্লুটাও দেখবেন যে কি কাজে লাগে। তাহলে এগুলো তিনটা জিনিস অ্যাড করা হয়েছে। ওকে, হ্যাঁ স্যার, বাফারটার নাম কি স্যার? বাফার এক কথায় বলে লোডিং বাফার, লোড লোড করা, এটা দিয়ে আমরা পুরো রিঅ্যাকশনটা লোড করব, এর জন্য বলে লোডিং বাফার। লোডিং বাফারে গ্লিসারলটা কেন দেওয়া হচ্ছে একটু পরে বলতেছি। ইথিলিয়াম ব্রোমাইডটা এই ফাঁকে ফাঁকে যে বসে যাচ্ছে, লাল লাল দেখানো দিয়ে বোঝানো হচ্ছে, ফাঁকে ফাঁকে বসে যায়। এবং এই এই ইথিলিয়াম ব্রোমাইডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা এক্স রে দিলে এটা জল জল করে, নর্মালি নর্মাল লাইটে এটা বোঝা যায় না, এক্স রে তে জল জল করে। আর ফাঁকে ফাঁকে ডিএনএ যেখানে আছে ইথিলিয়াম ব্রোমাইডও সেখানেই থাকবে। অর্থাৎ ইথিলিয়াম ব্রোমাইডকে ডিএনএ এর একটা প্রক্সি হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, এবং পরে ইথিডিয়াম ব্রোমাইডকে ইজিলি রিমুভও করা যায়, ডিএনএ থেকে রিমুভ করাও ইজি। এইটাও আর একটা কারণ ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করার। তাহলে কি কি কারণে ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করতেছি বলেন তো? হ্যাঁ স্যার, এটা বেস পেয়ারের ফাঁকে ফাঁকে বসে যাবে, এক্সরে দিলে জলজল করবে, আর এটা স্যার পরবর্তীতে রিমুভ করাটা ইজি, এইজন্য এটা ডিএনএ ডিএনএ প্রক্সি হিসেবে ইউজ করা যায়। কারণ যেখানে ইথিডিয়াম ব্রোমাইড এক্সরে দিলে ইথিডিয়াম ব্রোমাইড জলজল করছে, সেখানে ধরে নেবেন আপনি ডিএনএও আছে। ঠিক আছে, যেহেতু ডিএনএ তে মিশানো হয়েছে, ঠিক আছে, দিয়ে ওয়াশ করা হয়েছে, বাকেটকু চলে যায়, ওটা থেকে যায়। আচ্ছা, আর মিথিলিন ব্লু হচ্ছে গিয়ে গতিপথ ভিজুয়ালি ট্র্যাক করার জন্য, এক্সরে দিয়ে ট্র্যাক করার জন্য ইথিডিয়াম ব্রোমাইড, আর খালি চোখে ট্র্যাক করার জন্য হচ্ছে মিথিলিন ব্লু। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা রেখে দিলাম, এটা মিশিয়ে লোডিং বাফার এবং সাথে মিথিলিন ব্লু মিশিয়ে রেখে দিলাম। এবার রানিং বাফার ঢালবো, আমার এই যে জেল ইলেকট্রোফোরেসিস যে প্লেট আছে, প্লেটের মধ্যে রানিং বাফার ঢাললাম। রানিং বাফারের মধ্যে এবার জেল ইলেকট্রোফোরেসিস এর জেল, জেলটা একটা হচ্ছে থকথকে জেলির মতো একটা চারকোনা জিনিস, এটা রেডিমেড পাওয়া যায়, আবার এই জেল বানায়ও নেওয়া যায়, সেটা পরের কথা। তো এগারোস জেল বলে, বা অনেক সময় পলি অ্যাক্রিলামাইড জেলও ইউজ করে, দুটাই ইউজ করে। তো এই জেলটাকে হচ্ছে গিয়ে এখানে প্লেস করা হলো ওই রানিং বাফারের মধ্যে, তারপরে ওটাকে আবার খানিকটা রানিং বাফার দিয়ে পুরাটা ডুবাই দিতে হয়, একদম পানির তলায় ডুবাই দিতে হয়। ডুবাই দিলাম, তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই জেলের ফাঁকে ফাঁকে হচ্ছে স্যাম্পল দিতে হবে। জেলের ফাঁকটা কোথায়? ফাঁকটা হচ্ছে জেল যখন জমানো হয়, সলিডিফাই করা হয়, তখন এরকম চিরুনির মতো জিনিস থাকে, কম থাকে, সেটা থাকার কারণে এরকম একটা প্রান্তে খাঁজকাটা খাঁজকাটা থাকে। ঠিক আছে, খেয়াল করছেন? এরকম এইরকম একটা সাঁচ, এই সাঁচের মধ্যে যদি আপনি জেলটা জমান, জেলি জমান, তাহলে জেলটা জমলে পরে এই জায়গাগুলোতে ওই যেসব জায়গায় দাঁত আছে এই জায়গাগুলোতে এরকম খাঁজকাটা খাঁজকাটা হয়ে যাবে না? হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন তো জিনিসটা? এখন ওই খাঁজকাটা খাঁজকাটা একটা প্রান্তেই থাকে, ওই প্রান্তে কি করে, ওই প্রান্তে হচ্ছে এরকম ওই মাইক্রোপিপেট দিয়ে আপনার স্যাম্পলটা এভাবে বসানো হচ্ছে, এই এগুলো সব একটা খাঁজ, বুঝছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলেন। বুঝছি স্যার। হ্যাঁ, অন্যরা ফলো করতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে খাঁজে 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 হচ্ছে দিয়ে দিলাম। এখন এই গ্লিসারলটা কেন লাগে এবার বলতেছি। গ্লিসারল যদি না দেন, এটা তো পুরো পানির নিচে মানে বাফারের নিচে ডুবে আছে না? এখন গ্লিসারল হচ্ছে একটা ভারী মানে ভর দেয় আর কি, মানে একটা ওয়েট দেয়, বুঝছেন, ভার দেয়।
ওই পুরো জিনিসটাকে, না হলে গ্লিসারল অ্যাড না করে যদি আপনি দেন বাফারের মধ্যে গ্লিসারল যদি না থাকে তাহলে এখানে ওই ওই খাঁজের মধ্যে যে জমা হচ্ছে এই ঘটনাটা ঘটবে না, এতই পাতলা যে পুরো সলিউশনের মানে পুরো সারফেসে ছড়ায় পড়বে, ভেসে থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছেন, গ্লিসারল কেন অ্যাড করা হচ্ছিল আর মিথিলিন, হ্যাঁ আর মিথিলিন ব্লু অ্যাড করার সুবিধাটা বুঝতে পারছেন? ইঞ্জুরি হয়ে যায় জেলের মধ্যে, মানে জেলের জেলটা হচ্ছে ছিঁড়ে যায় যদি মানে আপনার মাইক্রো পিপেট কোনো ভাবেই যেন জেলটা আস না করে, এমন ভাবে জিনিসটা ট্রান্সফার করতে হয় খাঁজের মধ্যে সাবধানে। মাইক্রো পিপেটের আগা যদি ওতে টাচ করে তাহলে জেল ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার ইলেকট্রোফোরেসিস এর রেজাল্ট উল্টা পাল্টা হয়ে যাবে, বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ এটা কিন্তু খুবই সূক্ষ্ম কাজ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, অনেকে মনে করে মলিকুলার বায়োলজি বা মলিকুলার এর কাজগুলো হচ্ছে সব মেশিনই করে দিবে, কিন্তু আসলে তা না, এখানে হাতের স্কিলের ব্যাপার আছে। যদিও এই কাজগুলো মেইনলি টেকনিশিয়ানই করবে, এটা প্যাথোলজিস্ট করবে না, কিন্তু আপনাকে ল্যাব টেকনিক কেন জানতে হয়, কারণ আপনি তো টেকনিশিয়ানের ফল্ট ধরতে পারবেন না, তা না হলে তাকে বুঝাইতে পারবেন না যে কোথায় সে সমস্যাটা করছে, নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই এই খাজে খাজে জিনিসটা আপনি আর কি প্লেস করে দিতে হবে, এবং আমাদের হিস্টো বা সিস্টো ল্যাবে সাইটো ল্যাবে দেখবেন যে অটোমেটেড মেশিন থাকার পরেও আমাদের টেকনিশিয়ানদেরকে হাতে অনেকগুলো কাজ করতে হয় কিনা। হ্যাঁ এতক্ষণ পর্যন্ত কতগুলো কাজ দেখছেন করা লাগে মানে খুব খেয়াল করে করে, ঠিক আছে? তো এখানেও তাই, এখন জেল ইলেকট্রোফোরেসিসে এখানে স্যাম্পলটা লোড করা হলো, এখন এইখানেও কিন্তু দুইটা কন্ট্রোল মানে একটা বা দুইটা কন্ট্রোল দিতে হয়, সাধারণত সবচেয়ে দুই প্রান্তেরটা মানে এই প্রান্তেরটা আর ওই লাস্টের প্রান্তে দুই প্রান্তে দুইটা আর কি ল্যাডার আর কি স্যাম্পল দেওয়া থাকে, ল্যাডার স্যাম্পল মানে এখানে কন্ট্রোল দেওয়া থাকে আর কি, আর মাঝখানে গুলো আপনার স্যাম্পল, ঠিক আছে? বুঝছেন জিনিসটা? হ্যাঁ ওকে, তারপরে এরপরে কি করব, এরপরে হচ্ছে কারেন্টের সাথে মানে মুখটা ঢেকে দিব, ফার্স্টে লিড দিয়ে ঢেকে দিব, আর হচ্ছে কারেন্টের সাথে এটা কানেকশন দিব ইলেকট্রিসিটি পাওয়ারের সাথে। এখানে বলেন তো এসি অল্টারনেটিভ কারেন্ট, এসি কারেন্ট ইউজ করা হয় ডিসি কারেন্ট ইউজ করা হয় বলেন তো? হ্যাঁ এসি কারেন্ট কিন্তু পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয় প্রতি সেকেন্ডে, মানে 50 বার করে করে পোলারিটি চেঞ্জ হয়, আর ডিসি কারেন্ট হচ্ছে যেটা পজিটিভ এন্ড সেটা অলওয়েজ পজিটিভ, আর যেটা ব্যাটারি যেরকম একটা পেন্সিল ব্যাটারি মনে করেন, পজিটিভ প্রান্ত ফিক্সড আর নেগেটিভ প্রান্তও ফিক্সড, কিন্তু লাইনের কারেন্ট যেটা ডাইরেক্টলি আসে ওটা কিন্তু যেটা অল্টারনেটিং কারেন্ট আমরা পাই গ্রিড থেকে সেটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট মানে অল্টারনেট করে পজিটিভ আর নেগেটিভ প্রান্ত প্রতি সেকেন্ডে আমাদের এখানে 50 বার করে করে পোলারিটি শিফট করে। তাহলে এখানে কি কি দিবে বলেন তো, এসি কারেন্ট না ডিসি কারেন্ট ইলেকট্রোফোরেসিস এখন আমরা কি অ্যাপ্লাই করব? তারপরে করতে হবে এই অ্যাডাপ্টার আমরা সব জায়গায় ইউজ করি, এই যে ল্যাপটপ আপনারা অনেকে ইউজ করতেছেন এখানে কিন্তু ডিসি কারেন্ট ইউজ করা হচ্ছে, লাইনের কারেন্ট থেকে আসার আগে একটা একটা এরকম দেখবেন যে একটা চার কোন একটা জিনিস থাকে তার মধ্য দিয়ে লাইনটা আসে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ ওইটা আসলে আর কি এসি কে ডিসি করে, কারণ আপনার ল্যাপটপে এসি কারেন্ট ডাইরেক্ট যদি আপনি দেন এসি কারেন্টের কানেকশন অ্যাডাপ্টার ছাড়া কানেকশন দেওয়ার সাথে সাথে ল্যাপটপ থেকে ধোয়া বেরোবে, বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে গিয়ে ডিসি কারেন্টই লাগবে, তাহলে আর কি ডিসি কারেন্ট দিলাম, দেওয়ার ফলে একটা নেগেটিভ প্রান্ত আছে একটা পজিটিভ প্রান্ত আছে। আর ডিএনএ ইটসেলফ ডিএনএ সারফেস চার্জ কি থাকে বলেন তো, ডিএনএ চার্জ কি থাকে, নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ ডিএনএ সারফেসে? কোন কানেকশনটা লাগাবো, নেগেটিভ এর কানেকশন লাগাবো না পজিটিভ এর কানেকশন লাগাবো এই প্রান্তে?
পজিটিভের কানেকশন লাগাবো না এই প্রান্তে যে প্রান্তে আমি লোড করলাম সেই প্রান্তে নেগেটিভের কানেকশন লাগাতে হবে অপোজিট প্রান্তে পজিটিভের কানেকশন লাগাতে হবে কারণ আমি তো নেগেটিভ থেকে ওকে পজিটিভের দিকে পাঠাইতে চাইতেছি ঠিক আছে এই প্রান্তে যদি পজিটিভ কানেকশন দিয়ে রাখেন তাহলে তো সে কোথাও যাবে না কারণ সে পজিটিভ পেয়ে গেছে এখানে বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা তাহলে নেগেটিভ প্রান্ত দিতে আর এখানে পজিটিভ দিতে হয় তাহলে ওই ওইটা মুভ করতে থাকে এখন যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা যত বড় সে তত দ্রুত মুভ করবে না তত আস্তে আস্তে মুভ করবে যে যত বড় সে তত তাড়াতাড়ি ফ্র্যাগমেন্ট বড় হলে স্যার আস্তে মুভ করবে হ্যাঁ গুড আর ফ্র্যাগমেন্ট যত ছোট তত তত হালকা পাতলা তত তাড়াতাড়ি মুভ করবে ঠিক আছে ধরেন মোটা সোটা লোক দৌড়াতে পারে না খুব একটা সিক না হচ্ছে গিয়ে দৌড়াতে পারে ইজিলি বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা মানে এটা নিউটনের ল অনুসারে এফ ইকুয়ালস টু এম এ ঠিক আছে যে যত বেশি ভারী সে তত তার এক্সিলারেশন বা ত্বরণ তত কম হয় আচ্ছা তাহলে আর হচ্ছে কি ওই জেলের মধ্যে একটা বাধা থাকে ফ্রিকশন থাকে ওই ফ্রিকশন পাস করে করে তাকে যাইতে হয় ঠিক আছে কারণ আপনি যদি জেল না দিয়ে ডাইরেক্টলি পানির মধ্যে দেন তাহলে মোটা আর সিকুন বা লম্বা আর খাটোর পার্থক্য করতে পারবেন না কারণ ফ্রিকশন না থাকলে সবাই মোটামুটি সমান জোরেই দৌড়াই ফেলবে বুঝতে পারছেন কথাটা হ্যাঁ হ্যাঁ ওই জেলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পোর থাকে মানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে আবার ব্লকও থাকে তাহলে তাকে একটা ঘষতে ঘষতে মানে ঘষা খাইতে খাইতে যাইতে হয় ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলাকে সেই কারণেই আমরা ছোট ফ্র্যাগমেন্ট থেকে বড় ফ্র্যাগমেন্ট আলাদা করতে পারি তাহলে চার্জ কি করে চার্জের ভূমিকা কি আর হচ্ছে গিয়ে ডিএনএ এর ফ্র্যাগমেন্টের লেন্থের ভূমিকা কি কেউ একজন বলেন ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে স্যার ডিএনএ যেহেতু নেগেটিভলি চার্জ থাকে সেজন্য আমরা স্যার নেগেটিভ প্রান্তটা এখানে দিলে ডিএনএটা হচ্ছে স্যার মুভ করে যাবে এখান থেকে আর লেন্থের স্যার যেহেতু এখানে জেলের মধ্যে দিয়ে পাস করতে হয় এখানে একটা ফ্রিকশন ইফেক্ট আছে যখন ডিএনএটা ভারী হয় তখন লেন্থ বেশি থাকে তখন স্যার ও হচ্ছে ফ্রিকশনের জন্য দ্রুত যেতে পারে না কিন্তু যেটা স্যার কম থাকে সেটা স্যার ফ্রিকশন কম হয় এজন্য সে স্যার দ্রুত পাস করে ঠিক আছে তাহলে ফাইনালি আপনার কিছুক্ষণ পরে আপনার কি আপনাদের ল্যাপটপ স্ক্রিনে কি আসছে আপনাদের ডিভাইসের স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটা নীল একটা লাইন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি স্যার হ্যাঁ এটা মিথাইলিন এটা 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 হচ্ছে মিথাইলিন ব্লু দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখন কোন একটা লাইন সবগুলো লেন্থ তো সমানভাবে যাবে না কেউ একটু আস্তে যাবে কেউ একটু জোরে যাবে কিন্তু কোন একটা লেন যদি আপনার পুরাটা নীল মানে কালার শো করে তখন আপনার সুইচটা অফ করে দিতে হবে বুঝতে পারছে কেন বলেন তো এই যে নীল কালার দেখতে পাচ্ছেন এই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত জেলের এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নীল একটা লেন তৈরি হয়ে গেছে এই পুরাটা হ্যাঁ এটা তো আসলে দেওয়ার সাথে সাথে হবে না কয়েক ঘন্টা সময় লাগবে ঠিক আছে কিন্তু যখনই আপনার এটা পুরোটা মানে আপনি তো অনেকগুলো দিয়েছেন স্যাম্পল তাই না এবং দুইটা কন্ট্রোলও দিয়েছেন এর মধ্যে কোন একটা একটার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত নীল হয়ে গেছে আস্তে আস্তে তখন কিন্তু আপনি সাথে সাথে সুইচটা অফ করে দিতে হবে কেন বলেন তো হ্যাঁ তার কারণ হচ্ছে কারণ সেটা তার মানে কোন একটা লেন পুরো দৈর্ঘ্য পার করে ফেলছে ঠিক আছে এখন যদি আপনি সময় মতো অফ না করেন তাহলে সে ওই 11 জেল পার হয়ে মানে জেলের গন্ডি পার হয়ে মানে ক্রস করে চলে যাবে জেলের ভিতরে থাকবে না ডিএনএ বুঝতে পারছেন হ্যাঁ মিথালিন ব্লু মিশন আসলে মনে আছে এইটা দেখার জন্যই যে আপনি ওভার ইলেকট্রোফোরেসিস করে ফেলতেছেন কিনা বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ বলেন তো কি হলো ঘটনাটা বলেন নিজের ভাষায় স্যার আমরা যখন ওই যে মিথালিন ব্লুটা তো দিই আসলে ট্র্যাকিং এর জন্য যখন এই একটা লেন্থ অনুসারে যখন সে ক্রস করে ফেলে একটা যে ইলেকট্রোফোরেসিস জেলের লেন্থ থেকে একটা লেন্থ ক্রস করে ফেলে তার ফুল লেন্থ ক্রস করার পর তো আসলে তার কাজটা শেষ এখন যদি আমি যদি এখন এর পরেও যদি আমি বলতে কারেন্টটা চালাতে থাকি তাহলে সে চলে যাবে জেলের বাইরে চলে যাবে জেল থেকে বাইরে চলে যাবে ডিএনএটা ঠিক আছে হ্যাঁ জি স্যার হ্যাঁ তাহলে এটা কিন্তু ওই যে ধরেন
মানে মলিকুলার প্যাথোলজিতে অনেকে যারা কাজ করে দেখবেন যে হচ্ছে গিয়ে মানে তার ওয়ার্কিং আওয়ার শেষ হইতেছে না, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে সে একটা ইলেকট্রোফোরেসিস বসাইছে, এখন সেই ইলেকট্রোফোরেসিস হচ্ছে গিয়ে শেষ মাথায় পৌঁছাচ্ছে না, এখন যাইতেও পারতেছে না ওটা ওটা দেখে, বুঝতে পারছেন, শেষ না করে। এই জন্য কিন্তু অনেক সময় দেখবেন যে অনেকে রাত বিরাত পর্যন্ত কাজ করা লাগে, এই বিশেষ করে ল্যাবে যারা কাজ করে আর কি, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা আপনি তো এটা রেখে দিয়ে ওই চলে যেতে পারবেন না ওভারনাইট, তাই না? তাহলে তো পুরো স্যাম্পল নষ্ট হবে। আচ্ছা আবার আগেও অফ করে দেওয়া যাবে না, মাঝখানেও স্যার অফ করা যাবে না, মাঝখানেও অফ করা যাবে না, ঠিক আছে? তারপরে এই মেশিনের সাথে হচ্ছে গিয়ে আপনার আইপিএস ও লাগে, কারণ মাঝখানে কারেন্ট যদি ডিসরাপশন হয় তাহলে আপনার ইলেকট্রোফোরেসিস এর রেজাল্ট সব উল্টোপাল্টা হয়ে যাবে, কারেন্ট এক মুহূর্তের জন্য অফ থাকা যাবে না, আইপিএস লাগে এই কারণে এর সাথে, ঠিক আছে? বুঝছেন জিনিসটা? পিসিআর এর ক্ষেত্রেও সাথে আইপিএস লাগে, এগুলো সবগুলোর সাথে আইপিএস লাগে, ঠিক আছে? আচ্ছা তারপরে এটা হয়ে গেল, তখন আপনি হচ্ছে গিয়ে এটা উঠাইবেন, ঠিক আছে? এটা উঠায়ে তারপরে এখন এক্সরে ভিউয়ার একটা আছে, এক্সরে ভিউয়ারে আমরা কি দেখবো বলেন তো? রেডিওলজিতে ওরা ইউজ করে ওইসব ইকুইপমেন্ট গুলো কিন্তু এখানে অবশ্যই লাগবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এক্সরে যেহেতু ইউজ করা হচ্ছে সেহেতু মুখে তারপরে বডিতে লেডের কাভারিং এসব প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো লাগবে, এগুলো পরে তারপরে এক্সরে ভিজুয়ালাইজারটা এক্সরে মেশিনটা অন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বোঝা গেছে কথাটা? আচ্ছা তারপরে এক্সরে মেশিনটা অন করলে তখন এরকম দেখতে পাবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে দুই পাশে হচ্ছে গিয়ে ল্যাডার সিকোয়েন্স, এটা হচ্ছে কন্ট্রোল। ল্যাডার সিকোয়েন্স কি ইন্ডিকেট করে? এখানে কন্ট্রোলের মধ্যে বিভিন্ন লেন্থের ডিএনএ দেওয়া থাকে এবং কোনটা কোন লেন্থ সেটা একটা ক্যাটালগ আছে, ওইটা মানে দেখে দেখে মিলানো যায় যে এই এই ব্যান্ডটা হচ্ছে কত বেস পেয়ার, এই ব্যান্ডটা কত বেস পেয়ারের, এইটা কত বেস পেয়ারের, দুই পাশেই দেওয়া থাকে আর কি, মানে দিতে হয় দুই, আর মাঝখানের যে ওয়েলগুলো আছে সেগুলো তখন মিলাবেন। যেমন এইটা এটা হচ্ছে কন্ট্রোলের কোনটার সাথে মিলছে বলেন তো? এটার সাথে নাকি? হ্যাঁ ল্যাডার সিকোয়েন্স, হ্যাঁ জি স্যার, হ্যাঁ। তাহলে এই আপনি ক্যাটালগে দেখবেন যে এইটাকে কত বেস পেয়ার লেখা আছে, তাহলে এই 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 স্যাম্পলটার মধ্যে যে ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে সেটার লেন্থ কত সেটা হচ্ছে বোঝা যাবে, ঠিক আছে? হ্যাঁ এখানে তো কন্ট্রোল কি স্যার একটা, মানে আমার লেফট সাইডে যেটা দেখাচ্ছে এটাই কি মানে কন্ট্রোল? এটাও কন্ট্রোল, এটাও কন্ট্রোল, একই জিনিস, দুই পাশে দেওয়া থাকে মিলানোর সুবিধার জন্য। এক পাশে দেওয়া থাকলে আপনার এক পাশে দিলে আপনার এই এই পাশের গুলো মিলাতে অসুবিধা হবে, দুই পাশেই দেওয়া থাকে এর জন্য, মানে দুইটা ওয়েলেই। আপনি মনে আছে যে এরকম যখন আমরা দিছিলাম এটা, ঠিক আছে, এখানে খেয়াল করেন এইখানেও কন্ট্রোল দেওয়া থাকে, এইটাও কন্ট্রোল দেওয়া থাকে, মাঝখানের গুলো স্যাম্পল দেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আর কন্ট্রোল থেকে যে সিকোয়েন্সটা আসে এটা বলে ল্যাডার, ল্যাডার মানে মই, ল্যাডার সিকোয়েন্স মইয়ের মতো দেখতে। কন্ট্রোলের মধ্যে আসলে একটা ডিএনএ, একটা নির্দিষ্ট লেন্থের ডিএনএ না, বিভিন্ন লেন্থের ডিএনএ দেওয়া থাকে এবং কোন লেন্থের ডিএনএ কত সেন্টিমিটার পর্যন্ত আসে সেটার আবার একটা লেখা থাকে, মানে ওদের কোম্পানি থেকে ওই মধ্যে দেওয়া থাকে। আপনি ওটার সাথে মিলাই মিলাই দেখবেন যে কতটুকু মানে কোন ল্যাডারটার কোন স্টেপটা কত বেস পেয়ার বোঝাচ্ছে, এটা ক্যাটালগ থাকে, বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ জি স্যার। আচ্ছা এবং শুধু তাই না, কতটুকু লেন্থ সেটা না, যেমন এই 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 স্যাম্পলটাতে কিন্তু একাধিক লেন্থের ডিএনএ ছিল, খেয়াল করছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ এবং কোনটা অ্যামাউন্ট বেশি ছিল কোনটা কম ছিল, যেমন এখানে অনেক বেশি অ্যামাউন্টে ছিল, ঠিক আছে? তো তাহলে ইলেকট্রোফোরেসিস এর আর কি রিপোর্ট কিভাবে করে, বুঝতে পারছেন জিনিসটা? হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ তাহলে এটা করা যায়। এখন এইটা আসলে একটু ক্রুড, মানে এখানে খুব অ্যাকুরেট বা প্রিসিশন করা খুব মুশকিল। আপনি এটা রেঞ্জে বলতে পারবেন যে এত থেকে এত রেঞ্জে আছে, কোয়ান্টিটিও একটু 1+2+ এভাবে বলতে পারবেন, কিন্তু যদি আপনি অ্যাকুরেটলি করতে চান, একদম মানে টু দি পয়েন্ট হিসাব করতে চান, তাহলে জেল ইলেকট্রোফোরেসিস থেকেও বেটার একটা ইলেকট্রোফোরেসিস মেথড আছে,
আচ্ছা, সেটা কি নাম, সেটার নাম কেউ বলতে পারবেন? হ্যাঁ, কারো জানা আছে? মনে পড়ছে না স্যার। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, তো ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে ইলেকট্রোফোরেসিস এর যে কাজ সেটাই করা হয়। এই যে এরকম মাইনাস থাকে একটা, প্লাস থাকে একটা, তবে মাঝখানে জেল ঠিক না, একটা ক্যাপিলারি থাকে। ক্যাপিলারি খুব চিকন টিউব যার মাঝখানে একটা সিলিকা থাকে যেটা হচ্ছে ফ্রিকশনের কাজটা করে। এর ভিতরে স্যাম্পলটা দিলে তখন সেটা ক্যাপিলারি ভিতর দিয়ে পাস করে, এবং ক্যাপিলারি ভিতর দিয়ে যখন পাস করে তখন একদম মাইক্রোমিটারের, মাইক্রনের মানে মেজারমেন্ট অনুসারে আলাদা করা যায় যে এক্স্যাক্টলি কত বেস পেয়ার, এটা কি 536 বেস পেয়ার লম্বা নাকি 537 বেস পেয়ার লম্বা, এইটুকু পরিমাণ মেজারমেন্টও করা যায়। এই ভিতর দিয়ে যখন পাস করে তখন লেজার দিয়ে সেটা চেক করা হয়, করে একটা গ্রাফে চলে আসে, সেখান থেকে বের করা যায়। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ, কারণ এই ভিতর দিয়ে যখন আপনার এই যে মাইনাস থেকে কিন্তু এটা প্লাসের দিকে যাবে, তাই না? এই ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়েই যাবে ভোল্টেজ দিলে। ঠিক আছে, হ্যাঁ, যেটা জেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, বোঝা গেছে কথাটা? হ্যাঁ, হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে এর ভিতর দিয়ে যাবে, তাহলে এর ভিতর দিয়ে যখন যাবে তখন আমরা ওই ক্যাপিলারি মানে ক্যাপিলারি রিডিংটা কেমন আসে খেয়াল করেন। ক্যাপিলারি রিডিংটা গ্রাফ আকারে আসে, মানে যেখানে আপনার ওই ওই ফ্র্যাগমেন্টটা আসে ওইখানে একটা গ্রাফ শো করে, আর যেখানে ফ্র্যাগমেন্ট নাই সেখানে গ্রাফ দেখায় না। এই একই স্যাম্পলের জেল রিডিং এবং ক্যাপিলারি রিডিং পাশাপাশি মানে উপর নিচে দেখানো হয়েছে, দেখে বুঝতে পারছেন কিনা? জি স্যার। ঠিক আছে, এই 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 অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে গিয়ে লেন্থ, বেস পেয়ার কত বেস পেয়ার আছে, এটা এটা কত বেস পেয়ারের দাগ, ওটা ওটা আসলে এখানে লেবেল করা নাই, এখানে বেস পেয়ার গুলো লেখা থাকে, এখানে অবশ্য বেস পেয়ারটা লেখা নাই কিন্তু লেখা থাকে। এটা হচ্ছে সেম স্যাম্পলের জেল। এখন জেলের সাথে মিলাই দেখেন, যেসব জায়গায় হচ্ছে গিয়ে ব্যান্ড আসছে ওইসব জায়গায় ক্যাপিলারিতে সিগন্যাল আসছে। ঠিক আছে, লেজারের সিগন্যাল। ঠিক আছে, হ্যাঁ, এটাতে মনে করেন এখানে আছে, বাকি ব্যান্ড অত স্ট্রং না। এবং ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর আরেকটা সুবিধা হচ্ছে কি, এখানে পরিমাণটাও বোঝা যায়, মানে কত অ্যামাউন্ট আছে, কতগুলা কপি আছে বা ফ্র্যাগমেন্ট আছে, এবং লেংথ তো বোঝা যায়। এক্স অক্ষ বরাবর বোঝা যায় হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। বলেন তো ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এই দুটোর মধ্যে কোনটা আর কি ওই ফ্র্যাগমেন্টের লেংথ বোঝাচ্ছে, আর কোনটা হচ্ছে ওই লেংথের টুকরা কতগুলো আছে সেটা বোঝাচ্ছে। বলেন তো, আর বুঝি নাই স্যার। আচ্ছা, ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে এরকম একটা গ্রাফ আসে, এবং এই গ্রাফটা দুইটা ইনফরমেশন শো করে। একটা হচ্ছে গিয়ে মানে কোন কোন মানে লেন্থের কোন কোন বেস পেয়ার, কত বেস পেয়ার লেন্থের, কোন কোন বেস পেয়ার লেন্থের ফ্র্যাগমেন্ট এই স্যাম্পলে আছে, এবং কোন লেন্থের কতগুলা করে আছে, দুইটা জিনিস বোঝায়। এখন কোনটা কোন অ্যাক্সিসে শো করে বলেন তো ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস এর ক্ষেত্রে? আপনার নিচের সাথে খেয়াল করেন যত গাঢ় ব্যান্ড তত মানে এটা সেম একটা একই স্যাম্পল থেকে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়েছে এবং ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস করা হয়েছে, কম্পেয়ার করার জন্য পাশাপাশি মানে রাখা হয়েছে। খেয়াল করে দেখেন জিনিসটা, দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ খুব ইউনিভার্সাল করা যায় না। মনে করেন যেটা নতুন কোন একটা কাজ করতেছেন যেটার আর কোনো মার্কারই নাই, সেইগুলা দিয়ে আপনি করতে পারবেন না ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, বুঝছেন জিনিসটা? তবে নোন মানে মার্কার বাই আর কি প্রি প্রিপেয়ার্ড স্যাম্পল থাকলে মানে মানে ম্যানুফ্যাকচারার এর ইনস্ট্রাকশন অনুযায়ী করতে পারলে তখন ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস মোর অ্যাকুরেট। ঠিক আছে, এখানে ইভেন একটা বেস পেয়ারের ডিফারেন্সটাও আইডেন্টিফাই করা যায়, যেটা জেল ইলেকট্রোফোরেসিস অত ইজি না এই কাজটা করা, রেঞ্জে করা হয় শুধু। তাহলে ক্যাপিলারি আর জেল ইলেকট্রোফোরেসিস এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় বলেন তো? হ্যাঁ,
হ্যালো স্যার, ক্যাপিলারি ইলেকট্রোফোরেসের লিমিটেশনটা যদি আরেকবার বলতেন। ক্যাপিলারিটা হচ্ছে লেস ফ্লেক্সিবল, মানে এটা জেল ইলেকট্রোফোরেস আপনি যে কোনো পিসের প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা জেল রান করে আপনি লেন্থ অনুযায়ী আলাদা করতে পারতেছেন, যদিও এটা খুব অ্যাকুরেট না, কিন্তু ক্যাপিলারির ক্ষেত্রে যে রিয়েজেন্ট বা যে সেটআপটা লাগে ওইটা আপনার মানে নির্দিষ্ট কিছু ইনভেস্টিগেশনের জন্য স্পেসিফিক কিট আছে, ওই অনুযায়ী করতে হয়, আপনার নিজে মডিফাই করার সুযোগ কম এটার ক্ষেত্রে। অন্য কোনো স্যাম্পল নিলেন বা অন্য টিউমার নিলেন বা অন্য কোনো জিন নিলেন, ওইগুলোর জন্য আবার আলাদা কিট কিনতে হবে আপনি ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস করতে গেলে। ঠিক আছে জি। হ্যাঁ জি স্যার, হ্যাঁ বুঝতে পারছেন জিনিসটা, কারণ ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস হচ্ছে গিয়ে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক ভাবে স্ট্যান্ডার্ডাইজড সেটআপ সেট কিনতে হবে, ওই সেট আপনি আপনি যে যে ইনভেস্টিগেশনের জন্য করতেছেন ওইটার সেটই কিনতে হবে আপনাকে, বুঝতে পারছেন জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জেলের ক্ষেত্রে আপনি ওটা জেনারেল মানে ওটা কমন যে কোনো ডিএনএ টুকরা হইলেই হলো তুমি করতে পারবে। ঠিক আছে জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ আচ্ছা, আর একটা হচ্ছে ওটা তো ছবি দেখলেন, জেল ডকুমেন্টেশনও করা যায়। জেল ডকুমেন্টেশন মানে আপনি ওই জেল ইলেকট্রোফোরেসিস এর ছবিটা আছে ওটা আপনি ছবিটা ফটোগ্রাফ তুলে রাখবেন, মানে ছবি উঠায় রাখবেন, সেটাও করা যায়। সেই ক্ষেত্রে এই এক্সরেটাই একটা ক্যামেরা সহ থাকে আর কি। ঠিক আছে, সেটা কিভাবে করা হয়, ভিতরে বসায় আপনি এভাবে মনিটরে ছবি আসবে, ওই ছবিটা আপনি সেভ করে রেখে দিতে পারবেন বা প্রিন্টও করতে পারবেন। ঠিক আছে, এটা এক্সরে ফিল্মের মতোই ছবি আসবে, বুঝতে পারছেন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ আচ্ছা, এখন এই জেল ইলেকট্রোফোরেসিস পর্যন্তই আজকে আমরা আর কি থাকবো, আপনাদের যদি আপত্তি না থাকে, আর আপত্তি আপনারা যদি চান আমি আরো কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আপনাদের মতামত কি? আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাকবে। আমি জেল ইলেকট্রোফোরেসিস এর পরে কি করব সেই সেটা কারোর আইডিয়া আছে কিনা, এর পরে আর একটা কাজ কিন্তু করতে হবে, মনে করেন আমি ওই জেলের একটা পার্ট নিয়ে ফার্দার কাজ করতে চাই, সেটা আমি পরের ক্লাসে বলবো, কিন্তু সেক্ষেত্রে কি মানে কিভাবে আমি সেই স্যাম্পলটা সেপারেট করব করব কেউ কি বুঝতে পারছেন স্যার? ব্লটিং। আচ্ছা ঠিক আছে, সেই কাজে জেল ইলেকট্রোফোরেসিস করার পরে আমি কি করতে পারি সেটা আমরা পরে দেখব, আপাতত এটুকুই থাক। এবং আমরা একটা মানে আপাতত একটা সামারাইজ করি, সামারাইজ দাঁড়ান। হ্যাঁ একটা সামারাইজ করি আমরা, তাহলে বলেন আমরা একটার পর একটা কি কি কাজ করলাম, কেউ কেউ একজন একটু বলেন তো, যে আমরা মলিকুলার প্যাথোলজি ল্যাবে ঢুকে কি কি কাজ করেছি স্যার? প্রথমে তো আমরা যে ডিএনএ যে এক্সট্রাকশন করব, মানে আমাদের যে ব্লকটা থাকে টিস্যু ব্লকটা থেকে আমরা একটা আনস্টেইন টিস্যু নেওয়ার পরে স্লাইডে এটা হচ্ছে আমরা ব্লেড দিয়ে কাটবো। আগে স্লাইডটাতে যেটা মার্ক করা থাকবে টিউমার মার্কার বা যেটা আমরা মার্ক করে রাখবো সেটার উপরে এটা বসে আমরা এটা ব্লেড দিয়ে মানে বিপি ব্লেড দিয়ে কেটে এটাকে আলাদা করবো। এটা হচ্ছে আমাদের ডিএনএ এক্সট্রাকশন করার মানে মানে ওটা আমি আলাদা করলাম। এরপরে স্যার ডি প্যারাফিনাইজেশন করতে হয়। প্যারাফিনাইজেশন করবো স্যার আমরা জাইলিন দিয়ে। তারপরে স্যার এরপরে হচ্ছে আমরা এটাকে আবার রিহাইড্রেশন করব। রিহাইড্রেশন আমাদেরকে করতে হবে স্যার অ্যালকোহল দিয়ে, প্রথমে 100% অ্যালকোহল করব, আস্তে করে আমরা কমাবো এবং 50% পর্যন্ত অ্যালকোহল আমরা নিয়ে যাব, তখন হচ্ছে এটা রিহাইড্রেশন হবে। এরপরে স্যার রিহাইড্রেশন করার পরে হচ্ছে আমাদের এরপরে স্টেপটা স্যার হ্যাঁ রিহাইড্রেশন করার করার পরে আমরা এটাকে তখন নিয়ে করব যে বাফার ফিল মেমব্রেন ব্লক, হ্যাঁ তখন ফিল মেমব্রেনটাকে ব্রেক ডাউন করব, লাইসিস বাফার বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওখানে ওই লাইসিস বাফার করব স্যার আমরা ডিটারজেন্ট দিয়ে, এসডিএস বলে এখানে, এসডিএস বলে ডিটারজেন্ট দিয়ে আমরা ডিটারজেন্টটাকে ফিল মেমব্রেনটাকে ব্রেক ডাউন করব।
এরপরে স্যার সেল মেমব্রেন, এরপরে স্যার থাকবে স্যার প্রোটিন, প্রোটিন থাকবে, আরএনএস থাকবে, এদেরকেও আমরা হচ্ছে সেল থেকে বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে প্রোটিনেস আরএনএস এগুলো আমরা করব। হ্যাঁ ইডিটি, হ্যাঁ ইডিটি এড করব আমরা। আচ্ছা এখানে স্যার একটা স্টেপ আছে যে স্টেপটা মনে পড়ছে না। আচ্ছা যাক, ডিএনএ এক্সট্রাকশন হলো, তারপরে এক্সট্রাকশনের পরে কি করবে? তখন সেটাকে স্যার সলুবল করার জন্য 100% ইথানল আর সোডিয়াম অ্যাসিটেট সল্ট যেটা এটা অ্যাড করতে হবে। সলুবল না, ইনসলুবল করার জন্য, সরি ইনসলুবল করার জন্য। তারপর স্যার এটাকে -70°C-এ এখন, হ্যাঁ -70°C এই প্রোটোকলে, কিন্তু অন্য প্রোটোকল আছে যেখানে এত লো টেম্পারেচারে যাওয়া লাগে না, ঠিক আছে। হ্যাঁ তারপরে, হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে কি এটা প্রিজার্ভ করব বা ফার্দার কাজের জন্য নিয়ে আসব, ঠিক আছে দুটোর একটা। আচ্ছা পরে কাজের জন্য রেখে দিতে পারি বা তখনই পরের স্টেপে যেতে পারি? তাহলে ডিএনএ এক্সট্রাকশনের পরে কি করা লাগবে? ইন্টারমিডিয়েট টার্মের জন্য ডাইনোসর বলেন বা এইগুলা থেকে যে ডিএনএ স্যাম্পল কালেক্ট করে এত আগে মরে গেছে, বা অনেক সময় তো লাশ পচেও না, কখনো কখনো তো হচ্ছে ন্যাচারাল মামিফিকেশন কন্ডিশন থাকে, এইসব ক্ষেত্রে থেকে মমি থেকেও তো হচ্ছে গিয়ে ইয়া করে মানে ডিএনএ কালেকশন করে করে অ্যানালাইসিস করছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তো আর ওই -80°C-তে রাখা ছিল না, তো সেই ক্ষেত্রে ডিএনএটা পাইছে কেমনে? হ্যাঁ হ্যালো, বলতে পারবেন কেউ সল্টের কোনো ব্যাপার আছে বা অ্যাকচুয়ালি ওটা তো পিওর ডিএনএ না, টিস্যুর মধ্যে অন্যান্য ম্যাটেরিয়াল মানে নন ডিগ্রেডেবল ম্যাটেরিয়ালের সাথে মিক্সড অবস্থায় ছিল, এই কারণে ওটার প্রিজারভেশনটা লঙ্গার হতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার পিওর ডিএনএ হতে হলে এইভাবে প্রিজার্ভ করা লাগবে, আর যদি মিক্সচার থাকে তাহলে, মানে যদি টিস্যুর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে সেটা কয়েক হাজার বছর পরেও আপনি আলাদা করতে মানে ডিএনএটা পাবেন, যদিও ফ্র্যাগমেন্টেড হয়ে যেতে পারে কিন্তু কিছু পরিমাণ আপনি পাবেন, একেবারে চলে যাবে না, কিন্তু আপনি যদি ডিএনএ এক্সট্রাক্ট করে ফেলেন আর কিছু নাই, জাস্ট ডিএনএটা আছে সলিউশনে, তখন আপনাকে এই লো টেম্পারেচারে যেতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা হ্যাঁ তারপরে স্যার কোয়ালিটি কন্ট্রোলটা করতে হবে স্যার। হ্যাঁ সেটা কি দিয়ে করে? হ্যাঁ কি দিয়ে করে করতে পারবো থার্মাল সাইক্লারে। হ্যাঁ তারপর স্যার এর জন্য স্যার ফার্স্টে যে পিসিআর মাস্টার মিক্সটা অ্যাড করতে হবে, যে এই রিঅ্যাকশন ভলিউম যেটা এই রেঞ্জের মধ্যে। আচ্ছা কি ডিটেইলস? আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে। তারপরে পিসিআর হয়ে গেল, তারপরে কি করতে হবে? জন্য আমাদের কিছু অ্যাড করা লাগবে, যেমন মিথাইলিন ব্লু হচ্ছে আমরা যদি খালি চোখে দেখি। না পিসিআর ভিজুয়ালাইজেশন হচ্ছে করার দুইটা পদ্ধতি এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে রিয়েল টাইম পিসিআর, তো প্রোব দেওয়া থাকে ওটা অটোমেটিক্যালি ভিজুয়ালাইজ করে গ্রাফ আকারে,
ঠিক আছে আর একটা ভিজুয়ালাইজেশন টেকনিক হচ্ছে ইলেক্ট্রোফোরেসিস ঠিক আছে হ্যাঁ তাহলে কি অ্যামপ্লিফিকেশন পিসের ভিজুয়ালাইজেশনের দুইটা মেথড আছে একটা হচ্ছে ডাইরেক্ট একটা হচ্ছে ইনডাইরেক্ট তাহলে ইনডাইরেক্টের এক্সাম্পল কোনটা ডাইরেক্টের এক্সাম্পল কোনটা ইনডাইরেক্ট স্যার যেটা জেল হ্যাঁ জেল ইলেক্ট্রোফোরেসিস ইনডাইরেক্ট জেল ইনডাইরেক্ট হ্যাঁ আর ডাইরেক্ট তো হচ্ছে স্যার ওই যে মানে আমরা যেটা ফ্লুরোসেন্ট হ্যাঁ তারপর ফ্লুরোসেন্স প্রোব কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন তো জি স্যার একদিকে স্যার হচ্ছে এটা কি রিপোর্টার রেজোনেন্স এনার্জি ট্রান্সফার ইমিশন ইমিশন ট্রান্সফার হ্যাঁ হ্যাঁ তাহলে ফ্রেট থাকলে আপনি ফ্লুরোসেন্স সিগন্যাল পাবেন নাকি ফ্রেট না থাকলে ফ্লুরোসেন্স সিগন্যাল পাবেন না থাকলে হ্যাঁ তাহলে যত অ্যামপ্লিফিকেশন হয় ইলংগেশন হয় তত ইলংগেশন হ্যাঁ ফ্রেট মানে হতে পারে না ফ্রেট কম হবে বা হবে না হ্যাঁ ফ্রেট কখন কম হয় যখন রিপোর্টার কোয়েন্সার ডিকাপলিং হয়ে যায় ওই দুটো সেপারেট হয়ে গেলে তখন ফ্রেট থাকবে না ঠিক আছে এবং সেটা এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটির মাধ্যমে ডিএনএ পলিমারেজের এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটির কারণে এটা সেপারেট হয়ে যায় যত বেশি অ্যামপ্লিফিকেশন হয় তত বেশি ফ্লুরোসেন্স এর জন্য পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এখন তারপরে এটা হচ্ছে কি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভিজুয়ালাইজেশন ইলেকট্রোফোরেসিস কয়েক ধরনের হয় তার মধ্যে দুইটা আমরা আলাপ করেছি কি কি জেল আর ক্যাপিলারি আচ্ছা এদের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি ক্যাপিলারি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি সুবিধা কি ক্যাপিলারি তো অসুবিধাই বললেন ক্যাপিলারি সুবিধা কি মোর অ্যাকুরেট বলতে কি বোঝাচ্ছেন সারি স্পেসিফিক কোনটা আছে সেটা ডিটেক্ট করা যায় মানে কোন বেস সিকোয়েন্স ডিএনএ লেন্থটা অ্যাকুরেটলি অ্যাকুরেটলি মেজার করা যায় ডিএনএ কতগুলো নাম্বার আছে এটাও পাওয়া যায় হ্যাঁ এটাও পাওয়া যায় কিন্তু ওইভাবে ওই জেলে জাস্ট চোখের দেখায় বুঝতে হয় অত অ্যাকুরেট হয় না ঠিক আছে ক্যাপিলারি হ্যাঁ জেল ইলেকট্রোফোরেসিস ক্ষেত্রে তাই তো আচ্ছা হ্যাঁ তারপরে যদি আপনি এই প্রোডাক্ট নিয়ে ফার্দার কাজ করতে যান যেমন ধরেন আপনি সিকোয়েন্স বের করতে চাচ্ছেন তাহলে ওই পিসিআর প্রোডাক্টটা নিয়ে সরাসরি আপনি এখন সিকোয়েন্সের মেশিনে ঢুকাই দিবেন নাকি না স্যার হ্যাঁ তাহলে মাঝখানে একটা কি কি কাজ করা লাগবে একটা ওই যে বাফার এড করা লাগবে না একটা পিউরিফিকেশন স্টেপ আছে ঠিক আছে হ্যাঁ পিসিআর প্রোডাক্ট পিউরিফিকেশন করতে হয় কারণ আপনি জেল থেকে যদি নেন তাহলে তো ওই জেলের ম্যাটেরিয়াল ওর সাথে মিশে আছে ডিএনএ এর সাথে নাকি জি স্যার তারপরে হচ্ছে যদি আপনি রিয়েল টাইম পিসিআর থেকে নেন বা কনভেনশনাল পিসিআর থেকে নেন তাহলে ওর মধ্যেও আনওয়ান্টেড বেশ কিছু জিনিস মিশে আছে ঠিক আছে হ্যাঁ তাহলে সেটাকে আবার পিউরিফাই করে তারপরে ফার্দার কাজ করা যাবে সেটা দিয়ে ঠিক আছে তাহলে পিসিআরটা আমার নাম্বার বাড়িয়ে দিল এবং আমি সেটা ভিজুয়ালাইজেশন করার মাধ্যমে কনফার্ম করলাম যে হ্যাঁ আমার পিসিআর সাকসেসফুল হয়েছে ঠিক আছে বুঝছেন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমি কনফার্ম করলাম যে আমি এটা করলাম এবং ইভেন এটা টার্গেটও সিলেক্ট করা যায় আমি নির্দিষ্ট একটা লেন্থের ডিএনএ নিয়ে সেইটা নিয়ে ফার্দার কাজ করব সেটাও আলাদা করা যাবে কিসের মাধ্যমে একটা নির্দিষ্ট লেন্থের ডিএনএ নিয়ে আমি কাজ করব পরবর্তীতে সেটাও আলাদা করতে পারবো বাই ইলেকট্রোফোরেসিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন সেটা নিয়ে তারপরে পিউরিফিকেশন করে তারপরে কাজ করতে হবে তাহলে নেক্সট ডে আমাদের যে ক্লাসটা হবে সেখানে আমরা এই পিসিআর পিউরিফিকেশন থেকে কাজ আর কি শুরু করব পরবর্তীতে আচ্ছা এখন কারো কোনো ফিডব্যাক বা কমেন্ট কোনো কিছু যদি থাকে তাহলে এটা বলে আমরা ক্লোজ করতে পারি এবং এটা রেকর্ডিংটা অ্যাজ ইউজুয়াল ইউটিউবে পাবেন আজকে আপলোড করতে যেটুকু সময় লাগে আচ্ছা তারপর থেকেই পাবেন ঠিক আছে তাহলে কি কি
মানে কি কি শিখলেন সবাই বা সেটা তো আলাপ করাই হলো, এখন আপনাদের ফিডব্যাকটা শুনতে চাচ্ছি। একটু লেংদি হয়ে গেছে ক্লাসটা, কিছু করার নেই, কারণ অল্প সময়ের ভিতরে অনেকখানি কভার করতে হবে, এই জন্য আসলে লেংদি হয়ে গেছে। এখন জাস্ট আপনি একটু বলেন যে কি কি আপনাদের ফিডব্যাকটা, একটু ইনস্ট্যান্ট ফিডব্যাকটা শুনি বিভিন্ন জনের কাছ থেকে। স্যার ক্লাস অনেক সহজে বুঝতে পেরেছে স্যার, মানে অনেক কিছু মানে লেন্দি হলো স্যার, মানে খুব ইজি ছিল আর কি। আচ্ছা থ্যাংক ইউ। এখন একটা মলিকুলার প্যাথোলজি ল্যাবে ঢুকলে অন্তত এই যেটুকু দেখছেন এইটুকুকে খুব খুব বেশি ফরেন বা আনফ্যামিলিয়ার নিশ্চয়ই মনে হবে না, আশা করা যায় নাকি? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তারপরে কারো আগে কোনো একটা কনসেপ্ট ছিল এই ক্লাসটা করার পরে চেঞ্জ হলে এমন কোনো ব্যাপার আছে কিনা? জি স্যার অবশ্যই। বলেন তো একটা একটা এক্সাম্পল দিন আমাদের সবার জন্য। স্যার যেমন হচ্ছে আমরা তো যখন জাস্ট মানে ওভাবে সবসময় তো দেখতেও পাই না বা দেখলেও সিকোয়েন্স গুলা বুঝি নাই যে এত সুন্দর করে এইভাবে এই পরের স্টেপ এরকম এরকম করে মানে করতে পারলাম যে ইলেকট্রোফোরেসিস বা ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস করে আমি নেক্সট স্টেপে যদি যেতে চাই যেতে পারি। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, তাহলে আপনাদের আর সময় নষ্ট করব না, পরবর্তীতে আমরা আবার ইয়া করব। আমি আসলে ক্লাসগুলো একটু লেংদি হবে কারণ অ্যাকচুয়ালি টপিক অনেক, সময় কম, তারপরে চেষ্টা করব কভার করার আপনাদের। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এগুলো কি ফ্রাইডেতে হলে আমাদের জন্য অনেক সুবিধা হয় স্যার, ফ্রাইডেতে। আচ্ছা সেটাই চেষ্টা করছি, ফ্রাইডেতেই রাখার চেষ্টা করছি। ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার। আমাদের ওই ইয়ার 2 যেটা স্যার আমাদের ব্লক আমি ক্লাসগুলো নিয়ে তারপরে ব্লকে যাব, মানে যত দ্রুত পারি আমি ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার।